প্রেরিতদের কার্যবিবরণ প্রেরিত এক অধ্যায়। প্রিয় থিওফিল, আমার প্রথম বইটিতে যিশু যেসব কাজ করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার বিবরণ ছিল। আমি যা লিখেছি তাতে শুরু থেকে তাঁর স্বর্গারোহণের দিন পর্যন্ত তিনি যা করেছিলেন এবং শিখিয়েছিলেন তার সব বিবরণ আছে। স্বর্গারোহণের পূর্বে যিশু তাঁর মনোনীত প্রেরিতদের পবিত্র আত্মার সাহায্যে তাদের কি করণীয় তা জানিয়েছিলেন। মৃত্যুর পর যিশু তাঁর প্রেরিতদের কাছে দেখালেন যে তিনি জীবিত এবং অনেক পরাক্রম কার্য সাধন করে তিনি এর প্রমাণ দিলেন। মৃতদের মধ্যে থেকে যিশুর পুনরুত্থানের পর 40 দিনের মধ্যে প্রেরিতরা যিশুকে বহুবার দেখেছিলেন। এই সময় যিশু তাঁদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলেছিলেন। আর এক সময় যখন তিনি তাঁদের সঙ্গে আহার করছিলেন তখন আদেশ দিয়েছিলেন যেন তারা জেরুজালেম ছেড়ে না যান। যিশু বলেছিলেন, পিতা তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সে বিষয়ে এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম, তোমরা সেই প্রতিশ্রুত বিষয় পাওয়ার অপেক্ষায় জেরুসালেমে থেকো। কারণ যখন জলে বাপ্তায়িত করতেন কিন্তু কিছুদিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মায় বাপ্তায়িত হবে। এরপর প্রেরিতরা একত্র হয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই সময় আপনি কি ইসরায়েলকে তাদের রাজ্য ফিরিয়ে দেবেন? তিনি তাদের বললেন, পিতা নিজেই কেবল সময় ও তারিখগুলি নির্ধারণ করেন, এ বিষয়ে তোমরা জানতে পারবে না। কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন তখন তোমরা শক্তি পাবে আর তোমরা আমার সাক্ষী হবে। লোকেদের কাছে তোমরা আমার কথা বলবে, প্রথমে তোমরা জেরুসালেমের লোকেদের কাছে সাক্ষ্য দেবে, তারপর সমগ্র জিহুদিয়া ও সমরিয়ায় এমনকি জগতের শেষ সীমানা পর্যন্ত তোমরা আমার কথা বলবে। এই কথা বলার পর প্রেরিতদের চোখের সামনে তাঁকে আকাশে তুলে নেওয়া হল আর একখানা মেঘ তাঁকে তাদের দৃষ্টির আড়াল করে দিল। যিশু যখন যাচ্ছেন আর প্রেরিতরা আকাশের দিকে তাকিয়ে আছেন ঠিক সেই সময় সাদা ধবধবে পোশাক পরা দুই ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়ালেন। সেই দুই ব্যক্তি প্রেরিতদের বললেন, হে গালিলের লোকেরা, তোমরা আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন? এই যে যিশু, যাকে তোমাদের সামনে থেকে স্বর্গে তুলে নেওয়া হলো, তাঁকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে ঠিক সেইভাবেই তিনি ফিরে আসবেন। এরপর তাঁরা জৈতুন পর্বতমালা থেকে নেমে জেরুজালেমে ফিরে গেলেন। জেরুজালেম থেকে পাহাড়টির দূরত্ব ছিল এক বিশ্রামবারের পথ, অর্থাৎ প্রায় আধ মাইল। এরপর প্রেরিতরা শহরে প্রবেশ করে তাঁরা যে বাড়িতে থাকতেন তার উপরতলার কামরায় গেলেন। এই প্রেরিতদের নাম ছিল পিতার, জোহন, জাকব, আন্দ্রিয়, ফিলিপ, থোমা, বর্থলময়, মথি, আলফের ছেলে জাকব, সিমন যাকে দেশভক্ত বলা হতো, এবং জাকবের ছেলে যিহুদা। প্রেরিতরা সকলেই একসঙ্গে সেখানে একই উদ্দেশ্যে সর্বদা প্রার্থনা করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন স্ত্রীলোক, যিশুর মা মরিয়ম ও তাঁর ভাইয়েরা। ওই দিনগুলিতে যখন খ্রিস্ট বিশ্বাসীরা একত্রিত হয়ে প্রার্থনা করছিলেন সেখানে প্রায় 120 জন উপস্থিত ছিলেন। সেই সময় পিতর উঠে দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা, যিহুদা সম্পর্কে পবিত্র আত্মা দাউদের মুখ দিয়ে যে কথা বহু পূর্বেই বলেছিলেন শাস্ত্রের সেই কথা পূর্ণ হওয়ার প্রয়োজন ছিল। যিহুদাই সেই ব্যক্তি যে যিশুর গ্রেপ্তারকারীদের পরিচালনা দিয়েছিল। যিহুদা ছিল আমাদেরই একজন, যে আমাদের পরিচর্যা কাজের সহভাগীও ছিল। এই লোক তার এই অন্যায় কাজের দ্বারা অর্থ রোজগার করে তাই দিয়ে এক টুকরো জমি কিনেছিল, কিন্তু সে মাথাটা নিচু করে মাটিতে পড়ল আর তার পেট ফেটে ভেতরে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে পড়ল। যারা জেরুজালেমে বাস করে তারা সকলেই এ কথা জানে, তাই সেই জমিটিকে তাদের ভাষায় বলে হকলদামা, যার অর্থ রক্তের ভূমি।
বাস্তবিক গীত সংহিতায় লেখা আছে, তার গৃহ যেন পরিত্যক্ত হয়, কেউ যেন তার মধ্যে বাস না করে। আরও লেখা আছে, আর অন্য কেউ তার স্থান দখল করুক। তাই যোহন যখন বাপ্তাইজ করতে শুরু করেন, সেই সময় থেকে প্রভু যিশুর স্বর্গারোহণের সময় পর্যন্ত, যতদিন প্রভু যিশু আমাদের সঙ্গে ছিলেন, সেই দিনগুলিতে যারা সব সময় আমাদের সঙ্গে থাকতেন, তাদের মধ্যে একজনকে আমাদের মনোনীত করা প্রয়োজন। যে আমাদের দলে যোগদান করবে, তাকে অবশ্যই আমাদের সঙ্গে যিশুর পুনরুত্থানের সাক্ষী হতে হবে। তখন প্রেরিতরা দুজন লোককে উপস্থিত করলেন, যোসেফ যাকে বারসব্বা বলে ডাকে, যার অপর নাম জুষ্ট, আর মত্তথিয়কে। এরপর তারা প্রার্থনা সহকারে বললেন, প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জানো, এই দুজনের মধ্যে কাকে তুমি মনোনীত করেছো তা আমাদের দেখিয়ে দাও। যিহূদা তার নিজের জায়গায় যাবার জন্য প্রেরিত রূপে এই সেবার কাজ ত্যাগ করে গেছে, তার জায়গায় কাকে তুমি মনোনীত করেছো তা আমাদের দেখাও। এরপর তারা ওই দুজনের জন্য ঘুঁটি চাললেন, আর মত্তথিয়ের নাম উঠল। এইভাবে তিনি ১১ জন প্রেরিতের সঙ্গে প্রেরিত বলে গণ্য হলেন। প্রেরিত ২ অধ্যায়। এরপর পঞ্চাশোত্তমীর দিনটি এল। সেই দিনটিতে প্রেরিতরা সকলে একই জায়গায় সমবেত ছিলেন। এই সময় হঠাৎ আকাশ থেকে ঝোড়ো হাওয়ার শব্দের মতো প্রচণ্ড একটা শব্দ শোনা গেল, আর যে ঘরে তারা বসেছিলেন সেই ঘরে সর্বত্র তা ছড়িয়ে গেল। তারা তাদের সামনে আগুনের শিখার মতো কিছু দেখতে পেলেন, সেই শিখাগুলি তাদের উপর ছড়িয়ে পড়ল ও পৃথক পৃথকভাবে তাদের প্রত্যেকের ওপর বসল। তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মাই তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। সেই সময় প্রত্যেক জাতির থেকে ধার্মিক ইহুদিরা এসে জেরুজালেমে বাস করছিল। সেই শব্দ শুনে বহু লোক সেখানে এসে জড়ো হলো। তারা সকলে হতবাক হয়ে গেল, কারণ প্রত্যেকে তাদের নিজের নিজের ভাষায় প্রেরিতদের কথা বলতে শুনছিল। এতে তারা আশ্চর্য হয়ে পরস্পর বলতে লাগল, দেখো এই যে লোকেরা কথা বলছে, এরা সকলে গালিলের লোক নয় কি? তবে আমরা কেমন করে ওদের প্রত্যেককে আমাদের নিজের নিজের মাতৃভাষায় কথা বলতে শুনছি? এখানে আমরা যারা আছি আমরা ভিন্ন ভিন্ন দেশের লোক, পার্থীয়, মাদীয়, এলোমীয়, মেসোপটেমিয়া, জিহুদিয়া, কাপ্পাদোকিয়া, পন্ত, আসিয়া, ফরুগিয়া, পামফুলিয়া ও মিশর, কুরিমির লুবিয়ার কাছে কিছু অঞ্চলের লোক, রোম থেকে এসেছে এমন অনেক লোক, এবং ইহুদি বা ইহুদি ধর্মে দীক্ষিত অনেকে, ক্রিতীয় ও আরবীয়, আমরা সকলেই আমাদের মাতৃভাষায় ঈশ্বরের মহা পরাক্রান্ত কাজের বর্ণনা এদের মুখে শুনেছি। তারা হতবুদ্ধি হয়ে বিস্ময়ের সঙ্গে পরস্পর বলাবলি করতে লাগল, এর অর্থ কি? কিন্তু অন্য লোকেরা বিদ্রুপের ভঙ্গিতে বলতে লাগল, ওরা দ্রাক্ষারস পান করে মাতাল হয়েছে। তখন পিতর ওই ১১ জন প্রেরিতের সঙ্গে উঠে দাঁড়িয়ে জোর গলায় তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার ইহুদি ভাইরা, আজ জেরুজালেমে যত লোক বাস করেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদের এর অর্থ জানা দরকার। আপনারা যা মনে করছেন তা নয়, এই লোকেরা কেউ মাতাল নয়, কারণ এখন মাত্র সকাল ৯টা, কিন্তু ভাববাদী জোয়েল এ বিষয়েই বলেছেন, ঈশ্বর বলছেন শেষের দিনগুলিতে এরকমই হবে, শেষকালে আমি সকল লোকের উপরে আমার আত্মা ঢেলে দেব, তাতে তোমাদের ছেলেমেয়েরা ভাববাণী বলবে, তোমাদের যুবকরা দর্শন পাবে, আর তোমাদের বৃদ্ধ লোকরা স্বপ্ন দেখবে। হ্যাঁ, আমি আমার সেবকদের স্ত্রী ও পুরুষ সকলের উপরে আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভাববাণী বলবে। আমি ঊর্ধ্বে আকাশে বিস্ময়কর সব লক্ষণ দেখাব ও
নিচে পৃথিবীতে নানা অদ্ভুত চিহ্ন, রক্ত, আগুন ও ধোঁয়ার কুণ্ডলি দেখাব। প্রভুর সেই মহান ও মহিমাময় দিন আসার আগে সূর্য কালো ও চাঁদ রক্তের মতো লাল হয়ে যাবে, আর যে কেউ প্রভুর নামে ডাকবে সে উদ্ধার পাবে। হে ইহুদি ভাইরা, এ কথা শুনুন, নাসরতীয় যিশুর দ্বারা ঈশ্বর বহু অলৌকিক ও আশ্চর্য কাজ করে আপনাদের কাছে প্রমাণ দিয়েছেন যে তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন, আর আপনারা এই ঘটনাগুলি জানেন। যিশুকে আপনাদের হাতে সঁপে দেয়া হল আর আপনারা তাঁকে হত্যা করলেন। মন্দ লোকদের দিয়ে আপনারা তাঁকে ক্রুশের ওপর পেরেকবিদ্ধ করলেন। ঈশ্বর জানতেন যে এসব ঘটবে, আর তাই ছিল ঈশ্বরের পরিকল্পনা, যা তিনি বহু পূর্বেই নিরূপণ করেছিলেন। যিশু মৃত্যু যন্ত্রণা ভোগ করলেন, কিন্তু ঈশ্বর সেই বিভীষিকা থেকে তাঁকে উদ্ধার করলেন। ঈশ্বর যিশুকে মৃতদের মধ্যে থেকে তুলে আনলেন। মৃত্যু যিশুকে তার কবলে রাখতে সক্ষম হল না, কারণ দাউদ যিশুর বিষয়ে বলেছিলেন, আমি প্রভুকে সব সময় আমার সামনে দেখেছি, আমাকে স্থির রাখতে তিনি আমার ডান দিকে অবস্থান করছেন, এই জন্য আমার অন্তর আনন্দিত আর আমার জীব উল্লাস করে, আমার এই দেহ প্রত্যাশায় জীবিত থাকবে, কারণ তুমি আমার প্রাণ মৃত্যুলোকে পরিত্যাগ করবে না, তুমি তোমার পবিত্র ব্যক্তিকে ক্ষয় পেতে দেবে না, তোমার সান্নিধ্যে আমার জীবন তুমি আনন্দে ভরিয়ে দেবে। আমার ভাইরা, আমাদের সেই শ্রদ্ধেয় পূর্বপুরুষ দাউদের বিষয়ে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে তিনি মারা গেছেন ও তাঁকে কবর দেয়া হয়েছে, আর আজও তাঁর কবর আমাদের মাঝে আছে। কিন্তু তিনি একজন ভাববাদী ছিলেন এবং জানতেন ঈশ্বর শপথ করে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর বংশের একজনকে তারই মতো রাজা করে সিংহাসনে বসাবেন। পরে কি হবে তা আগেই জানতে পেরে দাউদ যিশুর পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন, তাঁকে মৃত্যুলোকে পরিত্যাগ করা হয়নি বা তাঁর দেহ কবরের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়নি, কিন্তু ঈশ্বর মৃত্যুর পর যিশুকেই পুনরুত্থিত করেছেন, আর আমরা সকলে এই ঘটনার সাক্ষী আছি, আমরা সকলে তাঁকে দেখেছি। যিশুকে স্বর্গে তুলে নেওয়া হল, এখন যিশু ঈশ্বরের কাছে তাঁর ডান দিকে অবস্থান করছেন। পিতা যিশুকে পবিত্র আত্মা দিয়েছেন, পিতা তাঁকে সেই পবিত্র আত্মা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন যিশু সেই পবিত্র আত্মাকে ঢেলে দিলেন, তোমরা এখন তাই দেখছ ও শুনছ। কারণ দাউদ স্বর্গারোহণ করেননি, আর তিনি নিজে এ কথা বলছেন, প্রভু ঈশ্বর আমার প্রভুকে বলছেন, যে পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পা রাখার জায়গায় পরিণত করি, তুমি আমার ডান দিকে বসো। তাই ইসরায়েলের সমস্ত পরিবার নিশ্চিতভাবে জানুক যে যাকে আপনারা ক্রুশবিদ্ধ করেছিলেন সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করেছেন। লোকেরা এই কথা শুনে খুবই দুঃখিত হল। তারা পিতর ও অন্যান্য প্রেরিতদের বলল, ভাইরা আমরা কি করব? পিতর তাদের বললেন, আপনারা মন ফিরান আর প্রত্যেকে পাপের ক্ষমার জন্য যিশু খ্রিস্টের নামে বাপ্তাইজ হন, তাহলে আপনারা দান রূপে এই পবিত্র আত্মা পাবেন, কারণ এই প্রতিশ্রুতি আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য আর যারা দূরে আছে তাদেরও জন্য। আমাদের ঈশ্বর প্রভু তাঁর নিজের কাছে যাদের ডেকেছেন এই দান তাদের সকলের জন্য। পিতর তাদের আরো অনেক কথা বলে সাবধান করে দিলেন। তিনি তাদের অনুনয় সুরে বললেন, বর্তমান কালের মন্দ লোকদের কাছ থেকে নিজেদের বাঁচান। যারা পিতরের কথা গ্রহণ করলেন তারা বাপ্তিস্ম নিলেন
এর ফলে সেদিন কম বেশি 3,000 লোক খ্রিস্ট বিশ্বাসী বর্গের সঙ্গে যুক্ত হলেন। বিশ্বাসীরা প্রায় একত্র হয়ে মনোযোগের সঙ্গে প্রেরিতদের শিক্ষা গ্রহণ করতেন। বিশ্বাসী বর্গ নিজেদের মধ্যে সবকিছু ভাগ করে নিতেন এবং একই সঙ্গে আহার ও প্রার্থনা করতেন। প্রেরিতরা অনেক অলৌকিক ও আশ্চর্য কাজ করতে লাগলেন। প্রত্যেকের অন্তরে ঈশ্বরের উদ্দেশ্যে গভীর ভক্তি ছিল। বিশ্বাসীরা সকলে একসঙ্গে থাকতেন এবং সবকিছু নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। তারা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যার যেমন প্রয়োজন সেই অনুসারে ভাগ করে নিতেন। তারা প্রতিদিন মন্দির প্রাঙ্গণে গিয়ে একত্রিত হতেন। একই উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা সেখানে যেতেন। তারা তাদের বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আনন্দের সঙ্গে খাদ্য গ্রহণ করতেন। বিশ্বাসীরা ঈশ্বরের প্রশংসা করতেন আর সকলেই তাদের ভালোবাসতেন। প্রতিদিন অনেকে উদ্ধার লাভ করছিলেন আর যারা উদ্ধার লাভ করছিলেন তাদেরকে প্রভু বিশ্বাসী বর্গের সঙ্গে যুক্ত করতে থাকলেন। প্রেরিত 3 অধ্যায়। একদিন পিতর ও জোহন মন্দিরে গেলেন। তখন বেলা প্রায় 3টে। এই সময় মন্দিরে রোজ প্রার্থনা হতো। যখন তারা মন্দির প্রাঙ্গণে যাচ্ছিলেন সেখানে একটা লোককে দেখা গেল। সে জন্ম থেকেই খোঁড়া, চলতে পারত না। তার বন্ধুরা প্রতিদিন তাকে মন্দির চত্বরে বয়ে নিয়ে আসত আর মন্দিরে সুন্দর নামে যে ফটক আছে সেখানে নিয়ে গিয়ে তাকে বসিয়ে রাখত। যারা মন্দিরে ঢুকত সে তাদের কাছে কিছু অর্থ ভিক্ষা চাইত। সেদিন এই লোকটা পিতর ও জোহনকে মন্দিরে ঢুকতে দেখে তাদের কাছ থেকে ভিক্ষা চাইতে লাগল। পিতর ও জোহন সেই খোঁড়া লোকটির দিকে এক দৃষ্টে চেয়ে বললেন, আমাদের দিকে তাকাও। সেই লোকটা তখন কিছু অর্থ পাবার আশায় তাদের দিকে তাকাল। কিন্তু পিতর তাকে বললেন, আমার কাছে সোনা বা রূপ নেই, আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দিচ্ছি। নাসরতীয় যিশুর নামে তুমি উঠে দাঁড়াও ও হেঁটে বেড়াও। এই বলে পিতর তার ডান হাত ধরে তাকে তুললেন। সঙ্গে সঙ্গে সে তার পায়ে ও গোড়ালিতে বল পেল আর লাফিয়ে উঠে দাঁড়ালো ও চলতে লাগলো। তারপর সে তাদের সঙ্গে মন্দিরের মধ্যে ঢুকে সেখানে হেঁটে লাফিয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। লোকেরা দেখল সেই লোকটি হাঁটছে ও ঈশ্বরের প্রশংসা করছে। তারা চিনতে পারল মন্দিরে সুন্দর নামে ফটকের সামনে বসে ভিক্ষা করত যে লোক, সেই লোকই হেঁটে বেড়াচ্ছে ও ঈশ্বরের প্রশংসা করছে। ওই লোকটির জীবনে যা ঘটেছে তা দেখে তারা আশ্চর্য হয়ে গেল। তারা বুঝে উঠতে পারল না এমন বিস্ময়কর ব্যাপার কি করে ঘটল। লোকটি পিতর ও জোহনকে ধরে দাঁড়িয়েছিল, তাই সকলেই এই লোকটির সুস্থতা দেখে আশ্চর্য হয়ে সলোমনের বারান্দায় পিতর ও জোহনের কাছে দৌড়ে এলো। এই দেখে পিতর জনতার উদ্দেশ্যে বললেন, হে আমার ইহুদি ভাইরা, আপনারা এতে আশ্চর্য হচ্ছেন কেন? আপনারা আমাদের দিকে এমনভাবে দেখছেন যেন আমরা নিজেদের ক্ষমতার গুণে একে চলবার শক্তি দিয়েছি। আপনারা কি মনে করেন যে আমরা খুব ধার্মিক তাই এই কাজ করতে পেরেছি? না, ঈশ্বরই এ কাজ করেছেন। তিনি আব্রাহামের, ইসহাকের ও জাকবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর। তিনি তাঁর দাস যিশুকে মহিমান্বিত করেছেন। এই যিশুকেই আপনারা মৃত্যুদণ্ডের জন্য শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। সেদিন পিলাথ যখন তাঁকে ছেড়ে দেবেন বলে মনস্থ করেছিলেন তখন আপনারা তাঁকে অগ্রাহ্য করেছিলেন। আপনারা বলেছিলেন যে যিশুকে আপনারা চান না। আপনারা সেই পবিত্র ও নির্দোষ ব্যক্তিকে অগ্রাহ্য করে তাঁর বদলে একজন খুনিকে আপনাদের জন্য ছেড়ে দিতে বলেছিলেন। যিনি জীবনদাতা, আপনারা তাঁকে হত্যা করেছিলেন।
কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন। আমরা এসবের সাক্ষী। এই যিশুর পরাক্রমেই এই খোঁড়াটি সুস্থতা লাভ করেছে। এসব ঘটেছে কারণ আমরা যিশুর ক্ষমতায় বিশ্বাস করেছি। আপনারা এই লোকটিকে দেখেছেন ও তাকে চেনেন। যিশুর ওপর নির্ভর করায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। নিজ চক্ষে আপনারা তা দেখেছেন। এখন আমার ভাইরা, আমি জানি যে অজ্ঞতাবশতই আপনারা এমন কাজ করেছিলেন আর আপনাদের নেতারাও তাই করেছিলেন, কিন্তু ভাববাদীদের মাধ্যমে ঈশ্বর তাঁর খ্রিস্টের দুঃখ ভোগের কথা যা জানিয়েছেন সে সবই তিনি এইভাবে পূর্ণ করেছেন। তাই আপনারা মন ফিরান এবং ঈশ্বরের কাছে ফিরে আসুন, যেন আপনাদের পাপ মুছে দেওয়া হয়। এইভাবে যেন প্রভুর কাছ থেকে আত্মিক বিশ্রামের সময় আসে, আর তিনি যেন আপনাদের জন্য আগেই যে খ্রিস্টকে মনোনীত করেছেন সেই যিশুকে পাঠান। যতক্ষণ পর্যন্ত না সব কিছু পুনঃস্থাপন হয় যা বহু পূর্বে ঈশ্বর তাঁর পবিত্র ভাববাদীদের মুখ দিয়ে বলেছেন, ততক্ষণ খ্রিস্টকে অবশ্যই স্বর্গে থাকতে হবে। কারণ মসি বলেছেন, প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাইদের মধ্যে থেকে আমার মতো এক ভাববাদীকে উৎপন্ন করবেন, তিনি তোমাদের যা যা বলবেন তোমরা তাঁর সকল কথা শুনবে। যে কেউ তাঁর কথা না শুনবে সে লোকদের মধ্যে থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবে। হ্যাঁ, সমস্ত ভাববাদী, এমনকি সমুয়েল ও তারপরে যে সকল ভাববাদী এসেছেন তাঁরা সকলে এই দিনের কথা বলে গেছেন। আপনারা তো ভাববাদীদের বংশধর, আপনারা ঈশ্বরের সেই চুক্তির উত্তরাধিকারী, যে চুক্তি ঈশ্বর আপনাদের পিতৃপুরুষের সাথে করেছিলেন। তিনি তো আব্রাহামকে বলেছিলেন, তোমার বংশদ্বারা পৃথিবীর সকল জাতি আশীর্বাদ লাভ করবে। ঈশ্বর তাঁর দাসকে পুনরুত্থিত করে প্রথমে তাঁকে আপনাদের কাছেই পাঠাবেন, যেন আপনাদের প্রত্যেককে মন্দ থেকে ফিরিয়ে এনে আশীর্বাদ করতে পারেন। প্রেরিত চার অধ্যায়। পিতর ও জোহন যখন লোকেদের সাথে কথা বলছিলেন, তখন মন্দির থেকে ইহুদি যাজকরা, মন্দিরের রক্ষী বাহিনীর সেনাপতি ও সদ্দুকিরা তাদের কাছে এসে হাজির হল। পিতর ও জোহন লোকেদের শিক্ষা দিচ্ছিলেন ও মৃতদের মধ্য থেকে যিশুর পুনরুত্থানের বিষয়ে লোকেদের কাছে বলছিলেন বলে ওই লোকেরা বিরক্ত হয়েছিল। তারা পিতর ও জোহনকে গ্রেপ্তার করে নিয়ে গেল ও পরের দিন পর্যন্ত তাদের কারাগারে রাখল, কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। কিন্তু অনেকে যারা পিতর ও জোহনের মুখ থেকে সেই শিক্ষা শুনেছিল তাদের মধ্যে অনেকেই যিশুকে বিশ্বাস করল। যারা বিশ্বাস করল সেই বিশ্বাসীদের মধ্যে পুরুষ মানুষই ছিল প্রায় 5,000। পরের দিন তাদের ইহুদি নেতারা, সমাজপতি ও ব্যবস্থা শিক্ষকরা সকলে জেরুজালেমে জড়ো হলেন। সেখানে হানন মহাযাজক, কায়াফা, জোহন, আলেকজান্ডার ও মহাযাজকের পরিবারের সব লোক ছিলেন। পিতর ও জোহনকে তাদের সামনে দাঁড় করিয়ে ইহুদি নেতারা প্রশ্ন করলেন, তোমরা কোন শক্তিতে বা অধিকারে এসব কাজ করছো? তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাঁদের বললেন, মাননীয় জননেতৃবৃন্দ ও সমাজপতিরা, একজন খোঁড়া লোকের উপকার করার জন্য যদি আজ আমাদের প্রশ্ন করা হয় যে সে কিভাবে সুস্থ হল, তাহলে আপনারা সকলে ও ইসরায়েলের সকল লোক এ কথা জানুক যে এটা সেই নাসরতীয় যীশুখ্রিস্টের শক্তিতে হল, যাকে আপনারা ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিলেন। ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। হ্যাঁ, তাঁরই মাধ্যমে এই লোক আজ সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। যিশু হলেন সেই পাথর
যাকে রাজমিস্ত্রিরা অর্থাৎ আপনারা অগ্রাহ্য করে সরিয়ে দিয়েছিলেন, তিনি এখন কোণের প্রধান পাথর হয়ে উঠেছেন। যিশুই একমাত্র ব্যক্তি যিনি মানুষকে উদ্ধার করতে পারেন। জগতে তাঁর নামই একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারে। পিটার ও জোহনের নির্ভীকতা দেখে ও তাঁরা যে লেখাপড়া না জানা সাধারণ মানুষ তা বুঝতে পেরে পর্ষদ আশ্চর্য হয়ে গেল। তখন তারা বুঝতে পারল যে পিটার ও জোহন যিশুর সঙ্গে ছিলেন। যে লোকটি সুস্থ হয়েছিল সে পিটার ও জোহনের সঙ্গে আছে দেখে পর্ষদ কিছুই বলতে পারল না। তারা পিটার ও জোহনকে সভাকক্ষ থেকে বাইরে যেতে বলল। তারা বাইরে গেলে নেতৃবর্গ নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এই লোকদের নিয়ে কি করা যায়? কারণ এটা ঠিক যে ওরা যে উল্লেখযোগ্য অলৌকিক কাজ করেছে তা জেরুজালেমের সকল লোক জেনে গেছে, আর আমরাও একথা অস্বীকার করতে পারি না। কিন্তু একথা যেন লোকদের মধ্যে আর না ছড়ায়, তাই এসো আমরা এদের ভয় দেখিয়ে সাবধান করে দিই, যেন এই লোকের নামের বিষয়ে উল্লেখ করে তারা কোনো কথা না বলে। তাই তারা পিটার ও জোহনকে আবার ভেতরে ডাকল আর যিশুর নামে কোনো কিছু বলতে বা শিক্ষা দিতে নিষেধ করল। কিন্তু পিটার ও জোহন এর উত্তরে তাদের বললেন, আপনারাই বিচার করুন, ঈশ্বরের বাক্যকে অমান্য করা বা আপনাদের বাধ্য থাকা কোনটি ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হবে? কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারব না। এরপর তারা পিটার ও জোহনকে আরও কিছুক্ষণ শাসিয়ে ছেড়ে দিল। তারা ওদের শাস্তি দেবার মতো কোনো কিছুই পেল না, কারণ যা ঘটেছিল তা দেখে সব লোক ঈশ্বরের প্রশংসা করছিল। আর যে লোকটির উপর আরোগ্যদানের এই অলৌকিক কাজ হয়েছিল তার বয়স চল্লিশের ওপর ছিল। পিটার ও জোহন ছাড়া পেয়ে নিজের লোকেদের কাছে ফিরে গেলেন, আর প্রধান যাজকগণ ও ইহুদি নেতারা তাদের যা যা বলেছিলেন সেসব কথা তাদের বললেন। একথা শুনে বিশ্বাসীরা সকলে সমবেত কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রার্থনা জানাল, প্রভু, আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র আর এসবের মধ্যে যা কিছু আছে সে সব কিছুর সৃষ্টিকর্তা তুমি। তুমি তোমার দাস আমাদের পিতৃপুরুষ দাউদের মুখ দিয়ে পবিত্র আত্মার দ্বারা বলেছ, জাতিবৃন্দ কেন ক্রুদ্ধ হল? কেনই বা লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে অসার পরিকল্পনা করল? জগতের রাজারা যুদ্ধের জন্য প্রস্তুত হল, আর শাসকরা প্রভু ঈশ্বরের বিরুদ্ধে ও তাঁর খ্রিস্টের বিরুদ্ধে এক হল। হ্যাঁ, এই শহরেই তোমার পবিত্র দাস যিশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরদ, পন্তীয় পিলাত, ইহুদিরা ও অইহুদিরা এক হয়েছিল। তোমার শক্তিতে ও তোমার ইচ্ছায় পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে সেই কাজ করতেই তারা একত্র হয়েছিল। আর এখন হে প্রভু, তাদের এই শাসানি তুমি শোনো। প্রভু, আমরা তোমার দাস, তোমার এই দাসদের সাহসের সঙ্গে তোমার কথা বলার ক্ষমতা দাও। লোককে সুস্থ করে দেবার জন্য তোমার হাত তুমি বাড়িয়ে দাও। তোমার পবিত্র দাস যিশুর নামে যেন অলৌকিক ও আশ্চর্য সব কাজ সম্পন্ন হয়। সেই বিশ্বাসীরা প্রার্থনা শেষ করলে তারা যেখানে একত্রিত হয়েছিলেন সেই জায়গা কেঁপে উঠল। তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন। বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল, একজনও নিজের সম্পত্তির কোনো কিছুই নিজের বলে মনে করতেন না, কিন্তু তাদের সকল জিনিস তারা পরস্পর ভাগ করে নিতেন। প্রেরিতেরা মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়ে সাক্ষ্য দিতেন, আর তাদের সকলের ওপর মহা আশীর্বাদ ছিল। তাদের দলের মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, কারণ যাদের জমি জমা বা বাড়ি ছিল তারা তা বিক্রি করে সেই সম্পত্তির মূল্য নিয়ে এসে প্রেরিতদের দিতেন। পরে
যার যেমন প্রয়োজন প্রেরিতরা তাকে তেমনি দিতেন। বিশ্বাসী বর্গের একজনের নাম ছিল জোসেফ, প্রেরিতরা তাকে বার্নবা বলে ডাকতেন। এই নামের অর্থ উৎসাহদাতা। ইনি ছিলেন লেবীয়, কুপ্রিয়ে তার জন্ম হয়। জোসেফের একটি জমি ছিল, তিনি তা বিক্রি করে সেই টাকা নিয়ে এসে প্রেরিতদের কাছে দিলেন। প্রেরিত পাঁচ অধ্যায়। অননীয় নামে একজন লোক ছিল, তার স্ত্রীর নাম সাফিরা। অননীয় তার একটি জমি বিক্রি করে সেই টাকার কিছু অংশ প্রেরিতদের কাছে জমা দিল, কিন্তু গোপনে টাকার কিছু অংশ নিজের কাছে রাখল। তার স্ত্রী এ বিষয়ে জানত ও একমত ছিল। তখন পিতর বললেন, অননীয়, তুমি কেন শয়তানকে তোমার অন্তরে কাজ করতে দিলে? তুমি পবিত্র আত্মার কাছে কেন মিথ্যা বললে ও জমি বিক্রির টাকা থেকে কিছুটা নিজেদের জন্য রেখে দিলে? সেই জমি বিক্রি করার আগে কি তা তোমারই ছিল না? আর তা বিক্রি করার পর সেই টাকা কি তোমার অধিকারেই ছিল না? তোমরা এই ধারণা কোথা থেকে পেলে? মানুষের কাছে নয়, কিন্তু তুমি ঈশ্বরের কাছে মিথ্যা বললে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অননীয় মাটিতে পড়ে মারা গেল। আর যারা এই কথা শুনল তারা সকলে অত্যন্ত ভয় পেয়ে গেল। পরে যুবকেরা উঠে তাকে কাপড়ে জড়িয়ে বাইরে নিয়ে গিয়ে কবর দিল। এই ঘটনার পর প্রায় তিন ঘন্টা কেটে গেল। এমন সময় অননীয়ের স্ত্রী সাফিরা সেখানে এলো। তার স্বামীর কি হয়েছে সে তার কিছুই জানত না। পিতর তাকে বললেন, আমায় বলো তো, তোমার সেই জমি কি এত টাকায় বিক্রি করেছিলে? সে বলল, হ্যাঁ, ওই টাকায় বিক্রি করেছি। তখন পিতর তাকে বললেন, তোমরা দুজনে প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য কেন এক চিত্ত হলে? শোনো, যারা তোমার স্বামীকে কবর দিতে গিয়েছিল তারা দরজায় এসে দাঁড়িয়েছে, তারা তোমাকেও নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেও তার পায়ের কাছে পড়ে মারা গেল। ওই যুবকেরা ভেতরে এসে তাকে মৃত দেখল এবং বাইরে নিয়ে গিয়ে তার স্বামীর পাশে তাকে কবর দিল। তখন সমস্ত মণ্ডলী ও যারা তা শুনল তাদের সকলের মধ্যে মহাভয়ের সঞ্চার হল। প্রেরিতদের মাধ্যমে লোকেদের মধ্যে নানান অলৌকিক কাজ হতে লাগল। প্রেরিতরা সলোমনের বারান্দায় একত্রিত হতেন, তাদের সকলের উদ্দেশ্য একই ছিল। অন্যরা তাদের সঙ্গে যোগ দিতে সাহস করত না, কিন্তু সকলে তাদের প্রশংসা করত। আর দলে দলে অনেক পুরুষ ও স্ত্রীলোক যিশুতে বিশ্বাসী হয়ে খ্রিস্টবিশ্বাসী বর্গের সঙ্গে যুক্ত হতে থাকল। লোকরা এমনকি তাদের অসুস্থ রোগীদের নিয়ে এসে রাস্তার মাঝে তাদের বিছানায় বা খাটিয়াতে শুইয়ে রাখত, যেন পিতর যখন সেখান দিয়ে যাবেন তখন অন্তত তার ছায়াও তাদের উপর পড়ে আর তাতেই তারা সুস্থ হয়ে যেত। জেরুজালেমের চারপাশের বিভিন্ন নগর থেকে অনেক লোক অসুস্থ ও অসুচি আত্মায় ভর করা লোকেদের নিয়ে এসে ভিড় করত, আর তারা সকলেই সুস্থ হতো। এরপর মহাযাজক এবং তার সঙ্গীরা অর্থাৎ সদ্দুকি দলের লোকেরা ঈর্ষায় জ্বলে উঠল। তারা প্রেরিতদের গ্রেপ্তার করে কারাগারে আটকে দিল। কিন্তু রাতের বেলায় প্রভুর এক দূত সেই কারাগারের দরজা খুলে দিলেন। তিনি তাদের পথ দেখিয়ে কারাগারের বাইরে নিয়ে গিয়ে বললেন, যাও, মন্দিরের মধ্যে দাঁড়িয়ে তোমরা লোকদের এই নতুন জীবনের সকল বার্তা শোনাও। প্রেরিতেরা আজ্ঞা অনুসারে ভোরবেলায় মন্দিরে গিয়ে শিক্ষা প্রচার করতে লাগলেন। এদিকে মহাযাজক ও তার সঙ্গীরা ইহুদি সমাজের গণ্যমান্য লোকেদের এক মহাসভা ডাকল আর প্রেরিতদের সেখানে নিয়ে আসার জন্য কারাগারের লোক পাঠাল। কিন্তু সেই লোকেরা কারাগারে এসে কারাগারের মধ্যে প্রেরিতদের দেখতে পেল না, তাই তারা ফিরে গিয়ে বলল, আমরা দেখলাম কারাগারের তালা বেশ ভালোভাবেই বন্ধ আছে, দরজায় দরজায় পাহারাদাররা দাঁড়িয়ে আছে,
কিন্তু দরজা খুলে ভেতরে গিয়ে আমরা কাউকে দেখতে পেলাম না। দেখলাম কারাগার খালি পড়ে আছে। মন্দির রক্ষী বাহিনীর প্রধান ও প্রধান যাজকরা এই কথা শুনে হতবুদ্ধি হয়ে ভাবতে লাগলো এর পরিণতি কি হবে। সেই সময় একজন এসে তাদের বলল, শুনুন, যে লোকদের আপনারা কারাগারে রেখেছিলেন দেখলাম তারা মন্দিরের মধ্যে দাঁড়িয়ে লোকদের শিক্ষা দিচ্ছেন। তখন রক্ষী বাহিনীর প্রধান তার লোকদের নিয়ে সেখানে গেল ও প্রেরিতদের নিয়ে এলো। তারা কোনো রকম জোর করল না, কারণ তারা লোকদের ভয় করতে লাগল, পাছে তারা পাথর ছুঁড়ে তাদের মেরে ফেলে। তারা প্রেরিতদের নিয়ে এসে ইহুদি নেতাদের সামনে দাঁড় করালে মহাযাজক প্রেরিতদের জিজ্ঞাসাবাদ করলেন। তিনি বললেন, ওই মানুষটির বিষয়ে কোনো শিক্ষা দিতে আমরা তোমাদের দৃঢ়ভাবে নিষেধ করেছিলাম। ভেবে দেখো তোমরা কি করেছ। তোমরা তোমাদের শিক্ষায় জেরুজালেম মাতিয়ে তুলেছ, আর সেই লোকের মৃত্যুর জন্য সব দোষ আমাদের ওপরে চাপাতে চাইছ। তখন পিতর ও অন্যান্য প্রেরিতরা এর উত্তরে বললেন, মানুষের হুকুম মানার চেয়ে বরং ঈশ্বরের আদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে। আপনারা যিশুকে হত্যা করেছিলেন, তাঁকে বিদ্ধ করে ক্রুশে টাঙিয়ে দিয়েছিলেন, কিন্তু আমাদের সেই পিতৃপুরুষদের ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। সেই যিশুকে ঈশ্বর নেতা ও ত্রাণকর্তা রূপে উন্নত করে নিজের ডান দিকে স্থাপন করেছেন, যাতে ইহুদিরা তাদের মন ফিরায় ও তিনি তাদের পাপ ক্ষমা করতে পারেন। আর আমরা এসব ঘটতে দেখেছি, বলতে পারি যে এসব সত্য। পবিত্র আত্মাও দেখাচ্ছেন যে এসব সত্য। যারা তাঁর বাধ্য তাদের তিনি পবিত্র আত্মা দান করেছেন। মহাসভার সভ্যরা এসব কথা শুনে প্রচণ্ড রেগে উঠল, আর তারা প্রেরিতদের হত্যা করতে চাইল। কিন্তু সেই মহাসভার একজন সভ্য গমলিয়েল, ইনি ব্যবস্থার শিক্ষক, যাকে সকলে মান্য করত, তিনি উঠে দাঁড়িয়ে ওই প্রেরিতদের কিছু সময়ের জন্য সভা থেকে বাইরে নিয়ে যেতে বললেন। পরে তিনি তাদের বললেন, হে ইসরায়েলীরা, এই লোকদের নিয়ে তোমরা যা করতে যাচ্ছ সে বিষয়ে সাবধান, কারণ এর কিছু আগে থুদা নামে একজন লোক নিজেকে মহান বলে দাবি করেছিল। প্রায় 400 লোক তার অনুসারী হয়েছিল, আর সে নিহত হলে তার অনুগামীরা সব চেয়ে যার পালিয়ে গেল, তার কোনো চিহ্নই রইল না। থুদার পরে আদমশুমারির সময় গালিলীয় যিহুদার উদয় হয়, সেও বেশ কিছু লোককে তার দলে টানে, পরে সেও নিহত হয় আর তার অনুগামীরাও ছত্রভঙ্গ হয়ে যায়। তাই বর্তমানে এই অবস্থা দেখে আমি তোমাদের বলছি, এই লোকেদের কাছ থেকে দূরে থাকো, তাদের ছেড়ে দাও, কারণ তাদের এই পরিকল্পনা অথবা এই কাজ যদি মানুষের থেকে হয় তবে তা ব্যর্থ হবে, যদি ঈশ্বরের কাছ থেকে হয়ে থাকে তাহলে তোমরা তা বন্ধ করতে পারবে না। হয়তো দেখবে যে তোমরা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছো। তখন তারা এই পরামর্শ গ্রহণ করল। তারা প্রেরিতদের ভেতরে ডেকে এনে চাবুক মারল, যিশুর নামে একটি কথাও বলতে নিষেধ করে তাদের ছেড়ে দিল। প্রেরিতেরা মহাসভার সভাস্থল থেকে বেরিয়ে চলে গেলেন, আর যিশুর নামের জন্যে তারা যে নির্যাতন ও অপমান সহ্য করার যোগ্য বলে বিবেচিত হয়েছেন এই কথা ভেবে আনন্দ করতে লাগলেন। এবং দমে না গিয়ে প্রতিদিন মন্দিরের মধ্যে ও বিভিন্ন বাড়িতে যিশুর বিষয়ে শিক্ষা ও সুসমাচারের প্রচার করে দেখালেন যে যিশুই হলেন খ্রিস্ট। প্রেরিত 6 অধ্যায়। বহু লোক দলে দলে খ্রিস্টের অনুগামী হতে লাগল। সেই সময় গ্রিক ভাষাভাষী বিশ্বাসীরা অপর ইহুদি বিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ করল যে দৈনিক প্রয়োজনীয় সামগ্রী বিতরণের সময় তাদের বিধবাদের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। তখন সেই 12 জন প্রেরিত সমস্ত অনুগামীদের ডেকে বললেন,
লোকদের খাদ্য পরিবেশন করার জন্যে ঈশ্বরের বাক্য প্রচারের কাজ বন্ধ করা ঠিক নয়। তাই আমার ভাইরা, তোমরা নিজেদের মধ্য থেকে সাতজন বিজ্ঞ, পবিত্র আত্মায় পূর্ণ ও সুনাম সম্পন্ন লোককে বেছে নাও। আমরা তাদের উপর এই কাজের ভার দেব। এর ফলে আমরা প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচারের কাজে আরও বেশি সময় দিতে পারব। তাদের এই প্রস্তাব সকল বিশ্বাসীকে খুশি করল, তাই তারা এদের মনোনীত করলেন। স্তিফান, ইনি ঈশ্বরে বিশ্বাসী ও পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন, ফিলিপ, প্রখর, নিকানর, তিমন, পারমিনা ও নিকোলায়, ইনি ছিলেন আন্তিওখিয়ার লোক, যিনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। তারা এদের সকলকে প্রেরিতদের সামনে হাজির করল, আর প্রেরিতরা প্রার্থনা করে তাদের ওপর হাত রাখলেন। ঈশ্বরের বাক্যের বহুল প্রচার হল, ফলে জেরুজালেমে অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল। এমনকি যাজক সম্প্রদায়ের মধ্যেও একটা বড় দল খ্রিস্টে বিশ্বাস করে আনুগত্য স্বীকার করল। স্তিফান ঈশ্বরের শক্তি ও অনুগ্রহে পরিপূর্ণ ছিলেন। তিনি জনসাধারণের মধ্যে নানান অলৌকিক ও পরাক্রম কাজ করতে লাগলেন। কিন্তু ইহুদিদের মধ্যে কিছু লোক এসে স্তিফানের সঙ্গে তর্ক শুরু করল। তাদের মধ্যে কেউ কেউ সমাজগৃহ থেকে এসেছিল, যাদের নাম ছিল লিবর্তিনোদের সমাজগৃহ, আলেকজান্দ্রিয় ও কুরিনীয়। কিছু ইহুদিরা এই সমাজগৃহে যেত, অন্য ইহুদিরা কিলিকিয়া ও এশিয়া থেকে এসেছিল। তাদের সঙ্গে বিজ্ঞতায় কথা বলতে পবিত্র আত্মা স্তিফানকে সাহায্য করেছিলেন। তার কথা এত শক্তিশালী ছিল যে তারা কেউ তার সামনে দাঁড়াতে পারল না। তখন তারা কয়েকজন লোককে ঘুষ দিয়ে মিথ্যে বলাল, যারা বলল, আমরা শুনেছি যে স্তিফান মসীহ ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করছে। এইভাবে তারা জনসাধারণ, ইহুদি নেতাদের ও ব্যবস্থার শিক্ষকদের উত্তেজিত করে তুলল। তারা এসে স্তিফানকে ধরে নিয়ে মহাসভার সামনে হাজির করল। এরপর তারা মিথ্যা সাক্ষী দাঁড় করাল, যারা বলল, এই লোক পবিত্র মন্দিরের বিরুদ্ধে ও বিধি ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে কখনো নিবৃত হয় না। আমরা একে বলতে শুনেছি যে এই নাসরতীয় যিশু এই স্থান ধ্বংস করবে আর মসির দেওয়া প্রথা বদলে দেবে। তখন মহাসভায় যারা বসেছিল তারা সকলে স্তিফানের দিকে এক দৃষ্টে চেয়ে দেখল। স্তিফানের মুখ স্বর্গদূতের মুখের মতো উজ্জ্বল। প্রেরিত সাত অধ্যায়। এরপর যাজক স্তিফানকে বললেন, এসব কথা কি সত্যি? এর উত্তরে স্তিফান বললেন, ভাইরা ও এই জাতির পিতাগণ, আমার কথা শুনুন। আমাদের পিতৃপুরুষ অব্রাহাম হারনে বসবাস করার আগে যে সময় মিসোপটেমিয়াতে ছিলেন, সেই সময় মহিমাময় ঈশ্বর তার সামনে আবির্ভূত হয়েছিলেন আর তাকে বলেছিলেন, তুমি তোমার স্বদেশ ও স্বজনের মধ্যে থেকে চলে এসো, আর আমি যে দেশ দেখাবো সেই দেশে যাও। অব্রাহাম তখন কলদীয়দের দেশ ছেড়ে হারনে এসে বসবাস করেন। তার বাবার মৃত্যুর পর ঈশ্বর তাকে সেখান থেকে এই দেশে আনলেন, যে দেশে এখন আপনারা বাস করছেন। এখানে ঈশ্বর তাকে কোনো ভূসম্পত্তি দিলেন না, এমনকি এক ছটাক জমিও না, কিন্তু প্রতিশ্রুতি দিলেন যে শেষ পর্যন্ত এই দেশটাকে তাকে ও তার বংশধরদের দেবেন, যদিও অব্রাহামের তখনও কোনো সন্তান ছিল না। ঈশ্বর তাকে এই কথা বললেন, তোমার বংশধররা বিদেশে প্রবাসী জীবন কাটাবে, তার দাসত্ব শৃঙ্খলে বদ্ধ হবে, আর সেদেশের লোকরা তাদের প্রতি 400 বছর ধরে অত্যাচার করবে। তারা যে জাতির দাসত্ব করবে আমি তাদের দণ্ড দেব। ঈশ্বর আরও বললেন, এরপর তারা সেই দেশ থেকে বেরিয়ে এসে এখানে আমার উপাসনা করবে। এরপর অব্রাহামের সঙ্গে ঈশ্বর এক চুক্তি করলেন, এই চুক্তির চিহ্ন হল সুন্নত সংস্কার। এরপর অব্রাহামের একটি পুত্র সন্তান হল, 8 দিনের দিন তিনি তার সুন্নত করালেন, সেই পুত্রের নাম ইসহাক। তারা ইসহাকের পুত্র
যাকবেরও সুন্নত করলেন। যাকবের পুত্ররা 12 জন গোষ্ঠীর পিতা হলেন। তাদের সেই পিতাগণ যোসেফের প্রতি ঈর্ষান্বিত হলেন। যোসেফকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হলে তাকে মিশরে নিয়ে আসা হল, কিন্তু ঈশ্বর তার সহবর্তী ছিলেন। যোসেফ সেখানে অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে তার সমস্ত কষ্টের হাত থেকে উদ্ধার করলেন। ফরোন তখন মিশরের রাজা। যোসেফের মধ্যে ঈশ্বরদত্ত বিজ্ঞতা দেখতে পেয়ে ফরোন তাকে পছন্দ করলেন। ফরোন যোসেফকে মিশরের অধ্যক্ষ রূপে নিযুক্ত করলেন, এমনকি ফরোনের গৃহের সমস্ত পরিজনের উপরে তাকে কর্তা করলেন। এরপর সারা মিশরে ও কনান দেশে প্রচণ্ড খরা হল, এমন খরা যাতে কোনো ফসল উৎপন্ন হল না। এতে লোকেরা মহা কষ্টে পড়ল। আমাদের পিতৃপুরুষদের খাদ্যবস্তুর অভাব হল, কিন্তু যাকব শুনতে পেলেন যে মিশরে শস্য মজুত আছে। তখন তিনি আমাদের পিতৃপুরুষদের মিশরে পাঠালেন। তাদের সেই ছিল প্রথমবার মিশরে যাওয়া। তারা যখন দ্বিতীয়বার সেখানে গেলেন, তখন যোসেফ নিজে থেকে তার ভাইদের কাছে আত্মপরিচয় দিলেন। যোসেফের পরে পরিজনদের সংবাদ ফরোন শুনতে পেলেন। পরে কিছু লোক পাঠিয়ে যোসেফ তার পিতা যাকব ও তার সব আত্মীয় পরিজনদের ডেকে পাঠালেন। তারা মোট 75 জন ছিলেন। এইভাবে যাকব মিশরে গেলেন। পরে তার ও আমাদের পিতৃপুরুষদের সেখানে মৃত্যু হল। তাদের মৃতদেহ সিকিমে নিয়ে যাওয়া হয়েছিল আর সেখানে তাদের কবরে রাখা হয়। এই কবরস্থান আব্রাহাম সিকিম শহরে হামোরের ছেলের কাছ থেকে কিছু টাকা দিয়ে কিনেছিলেন। মিশরে ইহুদিরা বৃদ্ধি পেয়ে বহু সংখ্যক হয়ে উঠল। ঈশ্বর আব্রাহামের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণ হওয়ার সময় হল। মিশরে তখন অন্য এক রাজা হয়েছেন। তিনি যোসেফের সম্পর্কে জানতেন না। এই রাজা আমাদের লোকদের সঙ্গে চাতুরি করলেন। তিনি আমাদের পিতৃপুরুষদের প্রতি দুর্ব্যবহার করতে লাগলেন। তাদের নবজাত শিশুদের জোর করে বাইরে ফেলে দিতে হুকুম দিলেন যেন তারা মারা যায়। সেই সময় মসির জন্ম হয়। তিনি ঈশ্বরের দৃষ্টিতে সুন্দর ছিলেন। 3 মাস পর্যন্ত তিনি তার পিতার গৃহেই লালিত পালিত হন। পরে তাকে বাইরে রেখে দেওয়া হলে ফরৌনের কন্যা তাকে কুড়িয়ে এনে তার নিজের ছেলের মতো মানুষ করেন। মসি মিশরীয়দের সমস্ত জ্ঞানে শিক্ষিত হয়ে উঠলেন আর কথায় ও কাজে মহা ক্ষমতাশালী হয়ে উঠলেন। মসির বয়স যখন 40 বছর, তখন তার ইসরায়েলি ভাইদের সঙ্গে দেখা করার ইচ্ছা হল। মসি দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলির প্রতি দুর্ব্যবহার করছে। তখন তিনি ইসরায়েলি লোকটির পক্ষ সমর্থন করলেন। ইসরায়েলি লোকটিকে আঘাত করার জন্য মসি সেই মিশরীয়কে শাস্তি দিলেন এবং তাকে এমন মার দিলেন যে সে মরেই গেল। তিনি মনে করলেন যে তার স্বজাতীয় ভাইরা হয়তো বুঝবে যে তাদের উদ্ধার করতে ঈশ্বরই তাকে পাঠিয়েছেন, কিন্তু তারা তা বুঝল না। পরদিন দুজন ইসরায়েলি যখন নিজেদের মধ্যে মারামারি করছে, সেই সময় তিনি তাদের কাছে এসে তাদের মধ্যে মিলন করে দেবার জন্য বললেন, দেখো তোমরা পরস্পর ভাই, তবে কেন একে অপরের প্রতি দুর্ব্যবহার করছ? কিন্তু অন্যায়কারী লোকটি মসিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আমাদের বিচার করতে কে তোমাকে অধিকার দিয়েছে? গতকাল তুমি যেমন সেই মিশরীয়কে খুন করেছিলে, তেমনি কি আমাকেও খুন করতে চাও? একথা শুনে মসি মিশর থেকে পালিয়ে গেলেন আর মিদিয়নে বিদেশী রূপে বাস করতে লাগলেন। সেখানে তিনি অপরিচিত আগন্তকের মতো ছিলেন। সেখানে থাকার সময় মসির 2 ছেলের জন্ম হয়। এর 40 বছর পরে তিনি যখন সিনয় পর্বতের কাছে মরুপ্রান্তরে ছিলেন, সেখানে এক জ্বলন্ত ঝোপের আগুনের শিখার মধ্যে এক স্বর্গদূত তাকে দেখা দিলেন। এই দেখে মসি আশ্চর্য হয়ে আরো ভালো করে দেখবার জন্য যখন কাছে গেলেন, তখন প্রভুর এই রব শুনলেন, আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের, ইসহাকের ও যাকবের ঈশ্বর। মসি ভয়ে কাঁপতে লাগলেন।
ভালোভাবে তাকাতেও সাহস করলেন না। এরপর প্রভু তাকে বললেন, তোমার পা থেকে চটি খুলে ফেলো, কারণ যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গা পবিত্র। মিশরে আমি আমার লোকদের দুরাবস্থা ভালো করেই দেখেছি, তাদের আর্তনাদ শুনেছি, তাই আমি তাদের উদ্ধার করার জন্য নেমে এসেছি। মোশি, তুমি এসো, এখন আমি তোমাকে মিশরে পাঠাব। এই মোশিকেই ইসরায়েলীয়রা চায়নি বলে বলেছিল, কে তোমাকে আমাদের শাসক ও বিচারক বানিয়েছে? মোশি সেই ব্যক্তি যাকে ঈশ্বর স্বর্গদূতের মাধ্যমে শাসনকর্তা ও ত্রাণকর্তা রূপে পাঠিয়েছিলেন। সেই স্বর্গদূতকেই মোশি জ্বলন্ত ঝোপের মধ্যে রেখেছিলেন। এরপর মোশি লোকদের মিশর থেকে বার করে আনলেন। তিনি মিশরে, লোহিত সাগরে আর প্রান্তরে 40 বছর ধরে বহু অলৌকিক ও পরাক্রমের কাজ করেন। মোশি তার ইহুদি ভাইদের বলেছিলেন, ঈশ্বর তোমাদের মধ্য থেকে এক ভাববাদী ঠিক করবেন, তিনি হবেন আমারই মতো। এই মোশি প্রান্তরে ইহুদিদের সমাবেশে ছিলেন, যে স্বর্গদূত সিনয় পর্বতে তার সঙ্গে কথা বলেছিলেন তিনি তার সঙ্গে ও আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিলেন। মোশি ঈশ্বরের কাছ থেকে জীবনদায়ী আদেশ লাভ করে তার আজ্ঞা সকল আমাদের দিয়েছিলেন, কিন্তু আমাদের পিতৃপুরুষরা তার কথা পালন করতে চাননি। তার পরিবর্তে তারা তাকে অগ্রাহ্য করে মিশরে ফিরে যেতে চেয়েছিলেন। আমাদের পিতৃপুরুষরা হারনকে বললেন, মোশি আমাদের মিশর থেকে বার করে এনেছেন, কিন্তু তার কি হলো আমরা কিছুই বুঝতে পারছি না, তাই কিছু দেবতাদের গড়ে তোলো যারা আমাদের আগে আগে যাবে ও পরিচালিত করবে। তাই লোকেরা বাছুরের এক প্রতিমা গড়ল আর সেই প্রতিমার সামনে বলিদান উৎসর্গ করল। তারা তাদের হাতে গড়া সেই দেবতাকে নিয়ে আনন্দ করতে লাগল, কিন্তু ঈশ্বর তাদের প্রতি বিমুখ হলেন। তিনি তাদের আকাশের সেনা অর্থাৎ অলিক দেবতাদের পূজায় বাধা দিলেন না। ভাববাদীদের পুস্তকে একথা লেখা আছে, হে ইসরায়েলের গোষ্ঠী, প্রান্তরে 40 বছর ধরে তোমরা তো আমার উদ্দেশ্যে পশু বলি ও নৈবেদ্য উৎসর্গ করনি, তোমরা মোলক দেবতার পূজার তাবু, রিফান দেবতার নক্ষত্রের প্রতিমূর্তি বহন করেছিলে, পূজা করবার জন্যই তোমরা ওই সব দেবতার মূর্তি গড়েছিলে, তাই আমি তোমাদের বাবিলের ওপারে নির্বাসনে পাঠাবো। মরু এলাকায় আমাদের সেই পিতৃপুরুষদের কাছেই সেই পবিত্র তাঁবু ছিল। এই পবিত্র তাঁবু তৈরি হয়েছিল সেই ধারায় যেভাবে নমুনা দেখিয়ে ঈশ্বর মোশিকে তা করতে বলেছিলেন। পরবর্তীকালে যিহোশুয়া আমাদের পিতৃপুরুষদের পরিচালিত করলে তারা ভিন্ন জাতির দেশ দখল করলেন। আমাদের লোকরা সেই দেশে প্রবেশ করলে ঈশ্বর সেখানকার লোকদের সেই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করলেন। আমাদের লোকরা এই নূতন দেশে গেলে ওই তাঁবুও সঙ্গে নিয়ে এলেন। পিতৃপুরুষদের কাছ থেকে তারা এই তাঁবু পেয়েছিলেন। সেই তাঁবু রাজা দাউদের সময় পর্যন্ত তাদের কাছে ছিল। দাউদ ঈশ্বরের দৃষ্টিতে বিশেষ অনুগ্রহ লাভ করলেন আর জাকবের ঈশ্বরের জন্য এক গৃহ নির্মাণ করার অনুমতি চাইলেন, কিন্তু দাউদের ছেলে সলোমন তার জন্য মন্দির নির্মাণ করলেন। কিন্তু যিনি পরমেশ্বর তিনি কখনো মানুষের হাতে তৈরি গৃহে বাস করেন না। এ বিষয়ে ভাববাদী বলেছেন, প্রভু বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পা রাখার জায়গা, তুমি আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করবে, আমার বিশ্রামের স্থান কোথায়, আমার হাতে কি এই বস্তুগুলো নির্মাণ করেনি? আপনারা একগুয়ে লোক, ঈশ্বরকে আপনারা নিজ নিজ হৃদয়ে সঁপে দেননি, আপনারা তার কথা শুনতে চাননি, আপনারা সব সময় পবিত্র আত্মা যা বলতে চাইছেন তা প্রতিরোধ করে এসেছেন। আপনাদের পিতৃপুরুষরা যেমন করেছিলেন আপনারাও তাদের মতোই করছেন। এমন কোনো ভাববাদী ছিলেন কি যাকে আপনাদের পিতৃপুরুষরা নির্যাতন করেননি?
সেই ধার্মিক ব্যক্তির আগমনের কথা যারা বহু পূর্বে ঘোষণা করেছিলেন, আপনাদের পিতৃপুরুষরা তাদের খুন করেছেন, আর এখন আপনারা সেই ধার্মিককে শত্রুর হাতে সঁপে দিয়ে হত্যা করছেন। আপনারা মসির বিধি ব্যবস্থা পেয়েছিলেন, ঈশ্বরই তাঁর স্বর্গদূতদের মাধ্যমে তা দিয়েছিলেন, কিন্তু আপনারা তা পালন করেননি। ইহুদি নেতারা স্তিফানের এই সব কথা শুনে প্রচণ্ড রেগে গেল। স্তিফানের প্রতি তারা ক্ষিপ্ত হয়ে উঠে দাঁতে দাঁত ঘষতে লাগল। স্তিফান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গের দিকে তাকালেন আর দেখলেন ঈশ্বরের মহিমা, দেখলেন যিশু ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, দেখো, আমি দেখছি স্বর্গ খোলা রয়েছে আর মানবপুত্র ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে আছেন। তখন ইহুদি নেতারা জোরে চিৎকার করে উঠল আর নিজেদের কানে হাত চাপা দিল। এরপর সবাই মিলে একসঙ্গে তার দিকে ছুটে গেল। তারা স্তিফানকে মেরে ফেলার জন্যে তাকে টানতে টানতে শহর থেকে বাইরে নিয়ে গিয়ে পাথর মারতে লাগল। যারা স্তিফানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে এসেছিল তারা শৌল নামে এক যুবকের পায়ের কাছে তাদের আলখাল্লা খুলে জমা রাখল। তারা যখন স্তিফানকে পাথর মেরে চলেছে তখন তিনি প্রার্থনা করে বললেন, প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। এরপর তিনি হাঁটু গেড়ে বসে চিৎকার করে বললেন, প্রভু, এদের বিরুদ্ধে এই পাপ গণ্য করো না। এই বলে তিনি মৃত্যুতে ঢলে পড়লেন। প্রেরিত আট অধ্যায়। আর শৌল স্তিফানের হত্যার অনুমোদন করেছিলেন। কয়েকজন ধার্মিক লোক এসে স্তিফানকে কবর দিলেন আর স্তিফানের জন্য গভীর শোক প্রকাশ করলেন। সেই দিন থেকে জেরুজালেমের মণ্ডলীর ওপর ভীষণ নির্যাতন শুরু হল। প্রেরিতগণ ছাড়া সবাই জিহুদিয়া ও সমরিয়া প্রদেশের সব জায়গায় ছড়িয়ে পড়লেন। এদিকে শৌল বিশ্বাসী সমাবেশকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লাগলেন। বাড়ি বাড়ি ঢুকে তিনি স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে টানতে টানতে নিয়ে এসে কারাগারে ভরলেন। বিশ্বাসীরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল আর তারা যেখানেই গেল সেখানেই সুসমাচার প্রচার করতে লাগল। ফিলিপ সমরিয়া শহরে গিয়ে খ্রিস্টের সুসমাচার প্রচার করলেন। লোকেরা যখন ফিলিপের কথা শুনল এবং তিনি যেসব অলৌকিক কাজ করছিলেন তা দেখল, তখন তার কথায় আরও মন দিল। অশুচি আত্মায় পাওয়া লোকেদের মধ্যে থেকে চিৎকার করতে করতে সেই সব অশুচি আত্মা বের হয়ে এলো। অনেক পক্ষাঘাতগ্রস্ত লোক ও খোঁড়া লোক সুস্থ হল। এর ফলে সেই শহরে মহা আনন্দের সাড়া জাগল। সেই শহরে শিমন নামে একজন লোক ছিল। ফিলিপ সেই শহরে আসার আগে শিমন বহুদিন ধরে সেই শহরে জাদু খেলা দেখাত। এইভাবে সে সমরিয়ার লোকেদের অবাক করে দিত। সে নিজেকে একজন মহাপুরুষ বলে জাহির করত। ছোট বড় সকলেই তার কথা মন দিয়ে শুনত। তারা বলত, এই লোকদের মধ্যে ঈশ্বরের সেই শক্তি আছে যাকে মহাপরাক্রম বলা চলে। লোকেরা তার কথা শুনত কারণ দীর্ঘদিন ধরে সে লোকদের জাদুমন্ত্রের চমকে মুগ্ধ করে রেখেছিল। কিন্তু ফিলিপ যখন তাদেরকে ঈশ্বরের সুসমাচার, তাঁর রাজ্য ও যীশুখ্রিস্টের নামের বিষয়ে জানালেন, তখন স্ত্রী পুরুষ সকলে ফিলিপকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিল। আর শিমন নিজেও বিশ্বাস করল ও বাপ্তিস্ম নিল। বাপ্তাইজিত হওয়ার পর সে ফিলিপের কাছে কাছে থাকতে লাগল আর ফিলিপের দ্বারা অনেক অলৌকিক কাজ ও নানা পরাক্রম কাজ হচ্ছে দেখে আশ্চর্য হয়ে গেল। প্রেরিতেরা তখনও জেরুজালেমে ছিলেন। তারা শুনতে পেলেন যে সমরিয়ার লোকেরা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে। তখন তারা পিতর ও জোহনকে সেখানে পাঠালেন। পিতর ও জোহন এসে সমরিয়ার খ্রিস্ট বিশ্বাসীদের জন্যে প্রার্থনা করলেন যেন তারা পবিত্র আত্মা লাভ করে, কারণ এই লোকেরা প্রভু যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হলেও তখনও পর্যন্ত তাদের কারোর ওপর
পবিত্র আত্মা অবতরণ করেননি। এই জন্য পিতর ও যোহন প্রার্থনা করলেন, আর সেই দুই প্রেরিত লোকদের মাথায় হাত রাখলে তারা পবিত্র আত্মা লাভ করল। শিমন যখন দেখল যে প্রেরিতদের হাত রাখার মাধ্যমে পবিত্র আত্মা লাভ হচ্ছে, তখন সে টাকা এনে তাদের বলল, আমাকেও এই ক্ষমতা দিন যেন আমি যার উপর আমার দু হাত রাখব সে এই পবিত্র আত্মা পায়। পিতর শিমনকে বললেন, তুমি ও তোমার টাকা চিরকালের মতো ধ্বংস হয়ে যাক। ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনবে বলে ভেবেছ? এই বিষয়ে আমাদের সঙ্গে তোমার কোনো অধিকার বা অংশ নেই, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তোমার অন্তর মোটেই সরল নয়। তাই তুমি এই মন্দ চিন্তা থেকে তোমার মন ফিরাও আর প্রভুর কাছে প্রার্থনা করো। হয়তো তোমার মনের এই মন্দ চিন্তার জন্য ক্ষমা পেলেও পেতে পারো, কারণ আমি দেখছি তোমার মধ্যে খুব ঈর্ষা আছে আর তুমি পাপের কাছে বন্দী। তখন শিমন বলল, আপনারাই আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আপনারা যা বললেন তার কিছুই আমার না হয়। প্রেরিতরা যিশুর বিষয়ে যা জানতেন সে সম্বন্ধে সাক্ষ্য দিয়ে ও প্রভুর বার্তা প্রচার করে জেরুজালেমে ফিরে চললেন। যাবার পথে তারা সমরিয়ার বিভিন্ন গ্রামে সুসমাচার প্রচার করলেন। প্রভুর এক দূত ফিলিপকে বললেন, প্রস্তুত হও, দক্ষিণে যে পথ জেরুজালেম থেকে ঘষার দিকে নেমে গেছে সেই পথ ধরে নেমে যাও। তখন ফিলিপ প্রস্তুত হয়ে সেই পথে রওনা দিলেন এবং সেই পথে একজন ইথিওপিয়ানকে দেখতে পেলেন। তিনি নপুংসক, তিনি ইথিওপিয়ার কান্দাকি রানীর কোষাধ্যক্ষ ছিলেন। ইনি জেরুজালেমে উপাসনা করতে গিয়েছিলেন। ফেরার পথে তিনি তার রথে বসে ভাববাদী যিশাইয়র পুস্তক থেকে পড়ছিলেন। তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন, ওই রথের কাছে যাও, তার সঙ্গ ধরো। ফিলিপ দৌড়ে রথের কাছে গিয়ে শুনলেন সেই কোষাধ্যক্ষ ভাববাদী যিশাইয়র পুস্তক থেকে পড়ছেন। ফিলিপ জিজ্ঞেস করলেন, আপনি যা পড়ছেন তা কি বুঝতে পারছেন? তিনি বললেন, কি করে বুঝব যদি বুঝিয়ে দেবার কেউ না থাকে? আর তিনি ফিলিপকে রথে উঠে এসে তার কাছে বসতে বললেন। শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করছিলেন তা হল, হত হবার জন্য মেষের মতো তাকে নিয়ে যাওয়া হল, লোম ছাঁটাইকারীদের সামনে ভেড়া যেমন মুখ বুজে থাকে তেমনি তিনি মুখ খোলেননি, তাঁর হীন অবস্থায় তাঁর ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা হল। কেউ আর কখনো তাঁর বংশধরদের কথা বলবে না, কারণ পৃথিবীতে তার জীবন সমাপ্ত হল। সেই কোষাধ্যক্ষ ফিলিপকে বললেন, অনুগ্রহ করে বলুন, ভাববাদী কার বিষয়ে এই কথা বলেছেন? তিনি কি তার নিজের বিষয়ে বলছেন অথবা অন্য কারো বিষয়ে? তখন ফিলিপ শাস্ত্রের সেই অংশ থেকে শুরু করে যিশুর বিষয়ে সুসমাচার তাকে জানালেন। তারা রাস্তা দিয়ে যেতে যেতে জলাশয়ের কাছে এসে হাজির হলে সেই নপুংসক বললেন, দেখুন এখানে জল আছে, বাপ্তাইজ হতে আমার বাধা কোথায়? তিনি রথ থামাতে হুকুম করলেন আর ফিলিপ ও নপুংসক উভয়েই জলে নামলেন। ফিলিপ তাকে বাপ্তিস্ম দিলেন। তারা যখন জলের মধ্যে থেকে উঠলেন তখন প্রভুর আত্মা ফিলিপকে সরিয়ে নিয়ে গেলেন। সেই কোষাধ্যক্ষ তাকে আর দেখতে পেলেন না, কিন্তু আনন্দ করতে করতে তার পথে এগিয়ে চললেন। ফিলিপ নিজেকে অজদদে দেখতে পেলেন আর তিনি কৈশরিয়ার পথে রওনা হয়ে যাত্রাপথে সব নগরে সুসমাচার প্রচার করলেন। প্রেরিত নয় অধ্যায়। এদিকে শৌল জেরুজালেমে যিশুর অনুগামীদের তখনও হত্যার হুমকি দিচ্ছিলেন। তিনি মহাযাজকের কাছে গেলেন। দম্মেশকস্থ সমাজগৃহে ইহুদিদের দেবার জন্যে মহাযাজকের কাছে চিঠিগুলি চাইলেন, যেন স্ত্রী হোক বা পুরুষ হোক খ্রিস্টের অনুগামী এমন কোনো লোককে পেলেই গ্রেফতার করে
জেরুজালেমে নিয়ে আসতে পারেন। তাই শৌল দম্মেশকে রওনা হয়ে গেলেন। যেতে যেতে তিনি যখন দম্মেশকের কাছাকাছি এলেন, সেই সময় হঠাৎ আকাশ থেকে এক উজ্জ্বল আলো তার চারিদিকে চমকে উঠল। তিনি মাটিতে পড়ে গেলেন এবং এক রব শুনতে পেলেন। সেই রব তাকে বলছে, শৌল, শৌল, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? শৌল বললেন, প্রভু, আপনি কে? তিনি বললেন, আমি যীশু, তুমি যার ক্ষতি করার চেষ্টা করছ। ওঠো, ওই শহরে যাও, আর তোমায় কি করতে হবে তা তোমায় বলা হবে। যেসব পুরুষ তার সঙ্গে যাচ্ছিল তারা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তারা সেই রব শুনতে পেল কিন্তু কাউকে দেখতে পেল না। শৌল মাটি থেকে উঠলেন, কিন্তু তিনি যখন চোখ খুললেন তখন কিছুই দেখতে পেলেন না। তাই তারা তাকে হাত ধরে দম্মেশকে নিয়ে গেল। তিন দিন তিনি সম্পূর্ণ অন্ধ অবস্থায় রইলেন। সেই সময় তিনি অন্ন জল কিছুই মুখে তুললেন না। দম্মেশকে অননীয় নামে একজন খ্রিস্টের অনুগামী ছিলেন। এক দর্শনের মাধ্যমে প্রভু তাকে বললেন, অননীয়। তিনি বললেন, প্রভু, এই তো আমি। প্রভু তাকে বললেন, ওঠো আর সরল নামে রাস্তায় যাও, সেখানে জিহুদিয়ার বাড়ির খোঁজ করো। সেখানে তারশো থেকে এসেছে শৌল বলে একজন লোক, তার খোঁজ করো, কারণ সে প্রার্থনা করছে। তার এই দর্শন লাভ হয়েছে যে অননীয় নামে একজন লোক এসে তার ওপর হাত রাখাতে সে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। অননীয় বললেন, প্রভু, আমি অনেক লোকের কাছে এই লোকের বিষয়ে শুনেছি, জেরুজালেমে আপনার পবিত্র লোকদের প্রতি সে যে সব জঘন্য কাজ করেছে তাও আমি শুনেছি। আর এখানে যত লোক আপনাকে বিশ্বাস করে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাবার জন্য সে প্রধান যাজকদের কাছ থেকে বিশেষ পরোয়ানা নিয়ে এসেছে। কিন্তু প্রভু তাকে বললেন, তুমি যাও, কারণ অইহুদিদের কাছে, রাজাদের ও ইসরায়েলিদের কাছে আমার নাম নিয়ে যাবার জন্য আমি তাকে মনোনীত করেছি। আমার নামের জন্য তাকে কত দুঃখ ভোগ করতে হবে আমি নিজে তাকে তা দেখিয়ে দেব। তখন অননীয় জিহুদার বাড়িতে গেলেন। তিনি শৌলের ওপর দুহাত রেখে বললেন, ভাই শৌল, প্রভু যীশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। এখানে আসার পথে তোমায় তিনি দর্শন দিয়েছিলেন। যীশু তোমার কাছে আমাকে পাঠালেন যেন তুমি আবার দেখতে পাও আর পবিত্র আত্মায় পূর্ণ হতে পারো। সঙ্গে সঙ্গে তার চোখ থেকে মাছের আঁশের মতো একটা কিছু খসে পড়ল আর শৌল আবার দেখতে পেলেন। পরে তিনি উঠে গিয়ে বাপতিস্ম নিলেন। এরপর কিছু খাওয়া দাওয়া করে সবল হলেন। তিনি কিছুদিন দম্মেশকে অনুগামীদের সঙ্গে থাকলেন। এরপর তিনি সরাসরি সমাজগৃহে গিয়ে যিশুর কথা প্রচার করতে লাগলেন। তিনি বললেন, এই যিশুই হচ্ছেন ঈশ্বরের পুত্র। তার কথা শুনে সকলে আশ্চর্য হয়ে গেল। তারা বলল, এ কি সেই লোক নয় যে জেরুসালেমে যারা যিশুর নামে বিশ্বাস করত তাদের ধ্বংস করত, আর এখানে সে যিশুর অনুগামীদের গ্রেপ্তার করে প্রধান যাজকের কাছে নিয়ে যাবার জন্য কি আসেনি? কিন্তু শৌল ক্রমাগত শক্তিশালী হয়ে উঠলেন আর দম্মেশকে যেসব ইহুদি বাস করত শৌল তর্কে তাদের নীরব করে দিলেন। তিনি প্রমাণ দিতে থাকলেন যে যিশুই খ্রিস্ট। বেশ কিছুদিন পর ইহুদিরা শৌলকে হত্যা করার চক্রান্ত করতে লাগল, কিন্তু শৌল তাদের চক্রান্ত জানতে পারলেন। ইহুদিরা তাকে হত্যা করার জন্যে শহরের প্রধান ফটকগুলির ওপর দিন রাত নজর রাখতে লাগল। কিন্তু যারা শৌলের কাছ থেকে শিক্ষা পেয়েছিল তারা শৌলকে শহর ত্যাগ করতে সাহায্য করল। তারা শৌলকে একটা ঝুড়িতে রেখে শহরের প্রাচীরের এক গর্ত দিয়ে ঝুড়িশুদ্ধ শৌলকে বাইরে নামিয়ে দিল। এরপর শৌল জেরুজালেমে গেলেন। সেখানে তিনি
যিশুর অনুগামীদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু তারা সকলে তাকে ভয় করলেন। তারা বিশ্বাস করতে চাইলেন না যে তিনি সত্যিকার যিশুর অনুগামী হয়েছেন। কিন্তু বার্নবা শৌলকে গ্রহণ করে তাকে নিয়ে প্রেরিতদের কাছে গেলেন। দম্মেশকের পথে শৌল কিভাবে যিশুর দেখা পেয়েছেন ও প্রভু যিশু যে তার সঙ্গে কথা বলেছেন আর কিভাবে তিনি দম্মেশকে সাহসের সঙ্গে যিশুর নাম প্রচার করেছেন সেসব কথা তাদের সবিস্তারে জানালেন। শৌল খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে জেরুজালেমে থাকতেন। তিনি সেখানে সব জায়গায় গিয়ে সাহসের সঙ্গে প্রভুর নাম প্রচার করতেন। তিনি গ্রিকভাষী ইহুদিদের সঙ্গে তর্ক করেছিলেন বলে তারা তাকে হত্যা করার চেষ্টা করতে লাগল। ভাইয়েরা সে কথা জানতে পেরে তাকে কৈশরিয়াতে নিয়ে গেলেন ও সেখান থেকে তার্সে পাঠিয়ে দিলেন। সেই সময় যিহুদিয়া, গালিল ও সমরিয়ায় বিশ্বাসী মণ্ডলীগুলিতে শান্তি বিরাজ করছিল। বিশ্বাসীরা প্রভুর ভয়ে জীবনযাপন করত ও পবিত্র আত্মায় উৎসাহিত হতো। এর ফলে দলটি শক্তিশালী হয়ে উঠল এবং ক্রমে ক্রমে সংখ্যায় বৃদ্ধি লাভ করতে লাগল। পিতর জেরুজালেমের আশেপাশে বিভিন্ন শহরে ভ্রমণ করতে করতে লুদ্দার খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এলেন। লুদ্দায় তিনি ঐনীয় নামে একজন পঙ্গু লোকের দেখা পান। সে 8 বছর ধরে পক্ষাঘাতে শয্যাশায়ী ছিল। পিতর তাকে বললেন, ঐনীয়, যিশু তোমায় সুস্থ করেছেন, তুমি ওঠো, বিছানা গুটিয়ে নাও, তুমি নিজেই তা পারবে। সঙ্গে সঙ্গে ঐনীয় উঠে দাঁড়াল। তখন লুদ্দা ও শারণের সব লোক তাকে দেখে প্রভুর প্রতি ফিরল ও বিশ্বাসী হল। জাফতে টাবিথা বা দরকা, যার অর্থ হরিণী, নামে এক শিষ্যা ছিলেন। তিনি সবসময় লোকের উপকার করতেন, বিশেষ করে গরিবদের সাহায্য করতেন। পিতর যখন লুদ্দায় ছিলেন টাবিথা অসুস্থ হয়ে মারা যান, তাই তারা তার দেহ স্নান করিয়ে ওপরের ঘরে শুইয়ে রাখল। লুদ্দা জাফর কাছাকাছি ছিল। অনুগামীরা যখন শুনলেন যে পিতর লুদ্দায় আছেন, তখন তারা দুজন লোককে সেখানে পাঠিয়ে অনুরোধ করল যেন পিতর তাড়াতাড়ি করে একবার তাদের ওখানে আসেন। তখন পিতর প্রস্তুত হয়ে তাদের সঙ্গে চললেন। তিনি সেখানে হাজির হলে তারা তাকে উপরে সেই ঘরে নিয়ে গেল, আর বিধবারা সকলে তার চারিদিকে দাঁড়িয়ে কাঁদতে লাগল। দরকা জীবিত অবস্থায় তাদের সঙ্গে থাকবার সময় যেসব পোশাকগুলো তৈরি করেছিলেন তা দেখাতে লাগল। পিতর সকলকে ঘরের বাইরে বার করে দিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন। তারপর সেই দেহের দিকে ফিরে তিনি বললেন, টাবিথা, ওঠো। তাতে তিনি চোখ খুললেন ও পিতরকে দেখে উঠে বসলেন। তখন পিতর হাত বাড়িয়ে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। এরপর তিনি বিশ্বাসীদের ও সেই বিধবাদের ডেকে তাকে জীবিত দেখালেন। এই কথা জাফর সর্বত্র ছড়িয়ে পড়ল আর অনেক লোক প্রভুর ওপর বিশ্বাস করল। পিতর জাফতে শিমন নামে এক চামড়ার ব্যবসায়ীর ঘরে অনেক দিন রইলেন। প্রেরিত 10 অধ্যায়। কৈশরিয়ায় কর্নেলিও নামে একজন লোক ছিলেন। ইনি ছিলেন ইতালীয় বাহিনীর একজন সেনাপতি। তিনি ছিলেন ঈশ্বরভক্ত। তাঁর গৃহস্থ সমস্ত পরিজন সত্যময় ঈশ্বরের উপাসনা করত। তিনি ইহুদিদের মধ্যে গরিব দুঃখীদের অর্থ দিতেন আর সবসময়ই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতেন। একদিন প্রায় 3টের সময় এক দর্শনের মাধ্যমে তিনি স্পষ্ট দেখতে পেলেন যে ঈশ্বরের এক দূত তার কাছে এসে বলছেন, কর্নেলিও। কর্নেলিও স্বর্গদূতের দিকে চেয়ে ভয় পেয়ে বললেন, মহাশয়, আপনি কি চান? সেই স্বর্গদূত তাকে বললেন, কর্নেলিও, তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছে। গরিবদের তুমি যে সাহায্য করো তা তিনি দেখেছেন। ঈশ্বর তোমায় স্মরণ করেছে। তুমি জাফো শহরে লোকদের পাঠাও,
সেখানে শিমন নামে একজন লোক আছে, যার অপর নাম পিতর। তোমার লোকরা সেখানে গিয়ে তাকে এখানে নিয়ে আসুক। সে চামড়ার ব্যবসায়ী শিমনের বাড়িতে আছে, সেই বাড়ি সমুদ্রের ধারে। স্বর্গদূত কথা বলে চলে গেলে পরে কর্নেলিও দুজন কর্মচারীকে ও একজন সৈনিককে ডেকে পাঠালেন। ঈশ্বরভক্ত এই সৈনিকটি কাজে সাহায্য করার ব্যাপারে সব সময়ই কর্নেলিওর কাছে কাছে থাকত। এই তিন ব্যক্তির কাছে কর্নেলিও সব কিছু বুঝিয়ে তাদের জাফোতে পাঠালেন। পরের দিন তারা যখন জাফর কাছাকাছি পৌঁছল, সেই সময় পিতর প্রার্থনা করার জন্যে ছাদের ওপর উঠেছিলেন। বেলা তখন ভর দুপুর। পিতরের খিদে পেল এবং তিনি খেতে চাইলেন। নিচে লোকেরা তখন পিতরের জন্যে খাবার প্রস্তুত করছে। এমন সময় তিনি আবিষ্ট হলেন। তিনি দেখলেন আকাশ মুক্ত হয়েছে আর একটা কিছু নেমে আসছে। সেটা দেখতে একটা বড় চাদরের মতো। তার চারটে খুঁট ধরে কেউ যেন তা মাটিতে নামিয়ে দিচ্ছে। তার মধ্যে পৃথিবীর সব রকমের পশু ও সরীসৃপ এবং আকাশের নানা রকমের পক্ষী রয়েছে। এরপর সেই রব পিতরকে বলল, পিতর, ওঠো, এদের মারো এবং খাও। পিতর বললেন, প্রভু, কখনোই না, কারণ আমি কখনো কোনো অশুদ্ধ বা অপবিত্র কিছু খাইনি। তখন আবার এই রব শোনা গেল, ঈশ্বর যা শুদ্ধ করেছেন তা তুমি অশুদ্ধ বলো না। এইভাবে তিনবার ঘটে যাবার পর সেই চাদরটি আকাশে তুলে নেওয়া হল। পিতর যে দর্শন পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা যখন তিনি মনে মনে চিন্তা করছেন, সেই সময় কর্নেলিওর পাঠানো ওই লোকেরা শিমনের বাড়ির খোঁজ করতে করতে বাড়ির ফটকে এসে হাজির হল। তারা জিজ্ঞাসা করল, শিমন, যার অপর নাম পিতর, তিনি কি এ বাড়িতে রয়েছেন? পিতর তখনও সেই দর্শনের বিষয়ে চিন্তা করছেন। তখন আত্মা তাকে বললেন, দেখো, তিনজন লোক তোমার খোঁজ করছে, তুমি উঠে নিচে যাও, বিনা দ্বিধায় তাদের সঙ্গে যাও, কারণ আমি তাদের পাঠিয়েছি। তখন পিতর নিচে গিয়ে সেই লোকেদের বললেন, দেখুন, আপনারা যাকে খুঁজছেন আমি সেই লোক, আপনারা এখানে কেন এসেছেন? তারা বলল, আমরা সেনাপতি কর্নিলিয়াসের কাছ থেকে এসেছি। তিনি একজন ধার্মিক লোক, তিনি ঈশ্বরের উপাসনা করেন, ইহুদিদের কাছেও তিনি শ্রদ্ধার পাত্র। স্বর্গদূত কর্নেলিয়াসকে নির্দেশ দিয়েছেন যেন আপনাকে তার বাড়িতে আসতে আমন্ত্রণ দেওয়া হয়। আপনি কি বলবেন তা যেন তিনি শুনতে পান। তখন পিতর তাদের ভেতরে নিয়ে গিয়ে রাতটা তার ওখানে থাকার ব্যবস্থা করলেন। পরদিন পিতর প্রস্তুত হয়ে সেই লোকেদের সঙ্গে রওনা হয়ে গেলেন। জাফো থেকে কয়েকজন বিশ্বাসী ভাইও পিতরের সঙ্গে গেলেন। পরের দিন তারা কৈশোরিয়া শহরে এলেন। কর্নেলিও তাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি তার আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের তার বাড়িতে ডেকেছিলেন। পিতর যখন ভেতরে গেলেন তখন কর্নেলিও এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন আর উপুড় হয়ে পড়ে পিতরকে প্রণাম জানালেন। কিন্তু পিতর তাকে বললেন, আহা, কি করছেন, উঠুন, আমি তো একজন সামান্য মানুষ মাত্র। পিতর তার সঙ্গে কথা বলতে বলতে ভেতরে গিয়ে দেখলেন সেখানে বহু লোক এসে জড়ো হয়েছে। পিতর তাদের বললেন, আপনারা জানেন অন্য জাতের লোকের সঙ্গে মেলামেশা করা বা তাদের বাড়ি যাওয়া ইহুদিদের পক্ষে বিধিসম্মত কাজ নয়, কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছেন যে কোনো মানুষকে অশুচি বা অপবিত্র বলা ঠিক নয়, তাই আমাকে ডেকে পাঠানো হল, আর আমি বিনা আপত্তিতে চলে এলাম। এখন আমি জানতে চাই আপনারা কি কারণে আমায় ডেকে পাঠিয়েছেন। কর্নেলিও বললেন, চারদিন আগে এই সময় আমি আমার ঘরে বসে প্রার্থনা করছিলাম। বেলা তখন প্রায় তিনটে। সেই সময় হঠাৎ এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন। তার গায়ে ছিল
উজ্জ্বল পোশাক। তিনি বললেন, কর্নেলিও, তোমার প্রার্থনা গ্রাহ্য হয়েছে, আর তুমি গরিব দুঃখীদের যে সাহায্য করো তাও ঈশ্বর দেখেছেন, ঈশ্বর তোমাকে স্মরণ করেছেন। তাই তুমি জাফোয়ে কিছু লোক পাঠাও, এবং শিমন, যাকে পিতর বলে, তাকে এখানে নিয়ে এসো। সমুদ্রের ধারে শিমন নামে যে চামড়ার ব্যবসায়ী আছে, সে তার বাড়িতে আছে। তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনি বড় অনুগ্রহ করে এখানে এসেছেন। এখন আমরা সকলে এখানে ঈশ্বরের সামনে আছি। প্রভু আপনাকে যেসব কথা বলতে আদেশ করেছেন, আমরা সকলে তা শুনব। তখন পিতর বলতে শুরু করলেন, এখন আমি সত্যি সত্যি বুঝতে পেরেছি যে ঈশ্বর কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। প্রত্যেক জাতির মধ্যে যে কেউ ঈশ্বরের উপাসনা করে ও ন্যায় কাজ করে, ঈশ্বর এমন লোকদের গ্রহণ করেন। তিনি ইসরায়েলের লোকদের কাছে তাঁর সুসমাচার পাঠিয়েছিলেন। তিনি সেই সুসমাচারে জানালেন যে যীশুখ্রিস্টের মাধ্যমেই শান্তি লাভ হয়। তিনি সকলেরই প্রভু। সমগ্র যিহুদাতে কি ঘটেছিল সেসব কথা আপনারা শুনেছেন। যোহন বাপ্তাইজক লোকেদের কাছে বাপ্তিস্মের কথা প্রচার করার পর গালিলে এই ঘটনাগুলি শুরু হয়। আপনারা সেই নাসরতীয় যিশুর বিষয়ে শুনেছেন, শুনেছেন ঈশ্বর কিভাবে তাকে পবিত্র আত্মায় ও পরাক্রমের সঙ্গে অভিষেক করেছিলেন। যিশু সর্বত্র মানুষের মঙ্গল করে বেড়াতেন, আর যারা দিয়াবলের কবলে পড়ত তাদের তিনি মুক্ত করতেন, কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন। যিহুদা ও জেরুজালেমে যিশু যা কিছু করেছেন আমরা তা সচক্ষে দেখেছি, আমরা তার সাক্ষী। তারা তাঁকে কাঠের তৈরি এক ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছে, কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুর তিন দিনের মাথায় জীবিত করেছেন। ঈশ্বর লোকদের কাছে যিশুকে জীবিত রূপে দেখালেন, কিন্তু তিনি সবাইকে দেখা দেননি। ঈশ্বর পূর্বেই সাক্ষী রূপে যাদের মনোনীত করেছিলেন কেবল তারাই তাকে দেখতে পেয়েছিলেন। আমরাই সেই সব সাক্ষী। মৃতদের মধ্য থেকে জীবিত হবার পর আমরা যিশুর সঙ্গে পান আহার করেছি, আর তিনি আমাদের আদেশ দিলেন যেন আমরা লোকদের মাঝে প্রচার করি আর সাক্ষ্য দিই যে তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর সমস্ত জীবিত ও মৃত সকলের বিচারকর্তা করে মনোনীত করেছেন। যে কেউ যিশুকে বিশ্বাস করবে সে পাপের ক্ষমা পাবে। যিশুর নামে ঈশ্বর সেই সব লোকদের পাপ ক্ষমা করবেন। সমস্ত ভাববাদী বলে গেছেন যে এ সত্য। পিতর যখন এই সব কথা বলছিলেন, তখন যারা সেখানে সেই সব কথা শুনছিল তাদের সকলের ওপর পবিত্র আত্মা নেমে এলেন। ইহুদি সম্প্রদায় থেকে যে খ্রিস্ট বিশ্বাসীরা পিতরের সঙ্গে সেখানে এসেছিলেন তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন, কারণ অইহুদিদের ওপরও পবিত্র আত্মার দান নেমে এলো, কারণ তারা ওদের নানা ভাষায় কথা বলতে ও ঈশ্বরের প্রশংসা করতে শুনলেন। তখন পিতর বললেন, কেউ কি এই লোকেদের জলে বাপ্তাইজ করতে অস্বীকার করতে পারে? আমরা যেমন পবিত্র আত্মা পেয়েছি তারাও তো তেমনি পেয়েছে। তখন তিনি যীশুখ্রিস্টের নামে কর্নেলিও, তার পরিবারের লোকেদের ও তাদের বন্ধুদের জলে বাপ্তিস্ম গ্রহণ করতে আদেশ করলেন। এরপর তারা পিতরকে তাদের সঙ্গে কিছুদিন থাকতে অনুরোধ করলেন। প্রেরিত ১১ অধ্যায়। যিহুদিয়ার প্রেরিতরা এবং বিশ্বাসী ভাইয়েরা শুনতে পেলেন যে অইহুদিরাও ঈশ্বরের শিক্ষা গ্রহণ করেছে। পিতর যখন জেরুজালেমে এলেন, তখন কিছু ইহুদি সম্প্রদায়ের খ্রিস্ট বিশ্বাসী তার সমালোচনা করতে লাগল। তারা বলল, দেখো, তুমি যারা ইহুদি নয় এবং যাদের সুন্নত হয়নি তাদের ঘরে গিয়েছিলে, এমনকি সেখানে খাওয়া দাওয়া করেছিলে। তখন পিতর তাদের আগের সব ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে বললেন, আমি জাফো শহরে প্রার্থনা করছিলাম,
সেই সময় ভাবাবিষ্ট অবস্থায় এক দর্শন পেলাম। আমি দেখলাম একটা বড় চাদরের মতো কিছু তার চারটি খুঁট ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তা আমার কাছে এলে। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম তার মধ্যে ভূচর, গৃহপালিত পশু, সকল হিংস্র বন্য জন্তু, সরীসৃপ ও আকাশের পাখিরা আছে। তখন আমি এক রব শুনতে পেলাম যা আমায় বলছে, পিতর ওঠো, এদের মেরে খাও। কিন্তু আমি বললাম, না প্রভু, এ হতে পারে না, কারণ অপবিত্র অশুদ্ধ কোনো কিছু কখনো আমি খাই না। আকাশ থেকে সেই রব দ্বিতীয়বার ভেসে এলো, ঈশ্বর যা শুদ্ধ করেছেন তুমি তা অপবিত্র বলো না। এইভাবে তিনবার সেই রব শোনা গেল। পরে সেসব আবার আকাশে টেনে তুলে নেওয়া হল, আর আমি যেখানে ছিলাম সেই বাড়িতে তখনই তিনজন লোক এলো। তাদের কৈশোরিয়া থেকে আমার কাছে পাঠানো হয়েছিল, আর আত্মা আমায় বললেন, কোনো রকম দ্বিধা না করে তুমি ওদের সঙ্গে যাও। এই ছজন ভাইও আমার সঙ্গে গিয়েছিলেন, আর আমরা কর্নিলিয়র বাড়িতে গেলাম। তিনি কিভাবে একজন স্বর্গদূতকে তার বাড়িতে দাঁড়াতে দেখেছিলেন তা আমাদের জানালেন। সেই স্বর্গদূত তাকে বললেন, জাফতে লোকদের পাঠাও, সেখান থেকে সিমোন, যাকে পিতর বলে, তাকে আমন্ত্রণ দিয়ে আনাও। তিনি এসে যেসব কথা বলবেন তারই দ্বারা তুমি ও তোমার গৃহের সকলে উদ্ধার লাভ করবে। আমি যখন কথা বলতে শুরু করলাম, পবিত্র আত্মা তখন তাদের ওপর নেমে এলেন, যেমন শুরুতে আমাদের ওপর এসেছিলেন। এরপর প্রভু যা বলেছিলেন তা আমার মনে পড়ল। প্রভু যিশু বলেছিলেন, যোহন জলে বাপ্তাইজ করছেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে। আমরা প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করলে ঈশ্বর আমাদের যে দান দিয়েছিলেন, তেমনি তারা বিশ্বাসী হলে ঈশ্বর তাদের সমান বরদান করলেন। সেক্ষেত্রে আমি কি ঈশ্বরের কাজে বাধা দান করতে পারি? না। ইহুদি বিশ্বাসীরা যখন এইসব কথা শুনল, তারা তর্ক থামিয়ে দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বলল, তাহলে আমাদেরই মতো অইহুদিদেরও ঈশ্বর জীবন লাভ করার জন্য মন ফিরানোর সুযোগ দিলেন। স্তিফানের হত্যার পর নির্যাতন শুরু হয়েছিল, ফলে বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে বহু দূর অর্থাৎ ফৈনিকিয়া, কুপ্র ও আন্তিওকিয়ায় পালিয়ে গিয়ে কেবলমাত্র ইহুদিদের কাছেই সুসমাচার প্রচার করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্বাসী কুপ্রীয় ও কুরিনীয় দেশের লোক ছিলেন, যারা আন্তিওকিয়ায় এসে গ্রিক ভাষাবাদী ইহুদিদের কাছে প্রভু যিশুর সুসমাচার প্রচার করেছিলেন। প্রভুর পরাক্রম তাদের সাথে ছিল, ফলে বহু লোক প্রভু যিশুর ওপর বিশ্বাস করে তার অনুগামী হল। জেরুজালেমের বিশ্বাসী মণ্ডলী যখন সেই সংবাদ শুনলেন, তারা বার্নবাকে আন্তিওকিয়ায় পাঠালেন। বার্নবা একজন ভালো লোক ছিলেন, তিনি পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আন্তিওকিয়ায় গিয়ে বার্নবা দেখলেন যে ঈশ্বর সেখানকার লোকদের আরও কত আশীর্বাদ করেছেন। এতে তিনি খুবই সন্তুষ্ট হয়ে তাদের হৃদয় দিয়ে প্রভুর প্রতি সদাই বিশ্বস্ত থাকতে উৎসাহ দিলেন, আর বহু সংখ্যক লোক প্রভুর সঙ্গে যুক্ত হলেন। বার্নবা শৌলের খোঁজে তার্সে গেলেন। সেখানে শৌলের দেখা পেয়ে তিনি তাকে আন্তিওকিয়াতে নিয়ে এলেন। তারা সম্পূর্ণ এক বছর বিশ্বাসী সমাবেশে থেকে বহু লোককে শিক্ষা দিলেন। আন্তিওকিয়াতেই অনুগামীরা প্রথম খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন। এই সময় কয়েকজন ভাববাদী জেরুজালেম থেকে আন্তিওকিয়াতে এলেন। তাদের মধ্যে আগাব নামে এক ভাববাদী উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার প্রেরণায় ভাববাণী করলেন যে, সারা জগতে এক মহা দুর্ভিক্ষ আসছে, লোকদের খাদ্যের অভাব হবে। সম্রাট ক্লৌদিয়ের সময় এই দুর্ভিক্ষ হয়েছিল। প্রত্যেক শিষ্য
তাদের নিজ নিজ সামর্থ্য অনুসারে যিহুদার বিশ্বাসী ভাইদের সাহায্য পাঠাবার জন্য মনস্থির করলেন। তাই তারা বার্নবা ও শৌলের মাধ্যমে তাদের সংগৃহীত অর্থ পাঠিয়ে এই কাজ করলেন। প্রেরিত ১২ অধ্যায়। সেই সময় রাজা হেরোদ বিশ্বাসী মণ্ডলীর কিছু লোকের ওপর নির্যাতন শুরু করলেন। জোহনের ভাই জাকবকে হেরোদ তরবারির আঘাতে হত্যা করার নির্দেশ দিলেন। তিনি যখন দেখলেন এতে ইহুদিরা খুব খুশি হল, তখন তিনি পিতরকে গ্রেপ্তার করলেন। তখন ছিল ইহুদিদের নিস্তার পর্বের সময়। পিতরকে গ্রেপ্তার করে হেরোদ তাকে কারাগারে রাখলেন। তাকে পাহারা দেবার জন্য চারজন করে ১৬ জন সৈনিককে নিয়োগ করলেন। তিনি মনে করলেন নিস্তার পর্বের পরে পিতরকে জনসাধারণের কাছে বিচারের জন্য হাজির করবেন। তাই পিতরকে কারাগারে বন্দী করে রাখা হল। কিন্তু বিশ্বাসী মণ্ডলী তার জন্য ঈশ্বরের কাছে একাগ্রভাবে প্রার্থনা করতে থাকলেন। সেই রাতে পিতর দুজন প্রহরারত সৈনিকের মাঝখানে শুয়ে ঘুমোচ্ছিলেন। দুটি শেকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল এবং সৈনিকেরা ফটকে পাহারা দিচ্ছিল। হেরোদ ঠিক করেছিলেন যে পরদিন সকালে বিচারের জন্যে পিতরকে কারাগারের বাইরে আনবেন। হঠাৎ প্রভুর এক দূত সেখানে এসে দাঁড়ালেন আর কারাগারের মধ্যে একটা আলো ঝলসে উঠল। স্বর্গদূত পিতরের গায়ে মৃদু আঘাত দিয়ে তাকে জাগিয়ে বললেন, শিগগির ওঠো। তখন তার দুহাতের শেকল খসে পড়ল। এরপর সেই স্বর্গদূত পিতরকে বললেন, পোশাক পরো আর পায়ে জুতো দাও। পিতর সেই মতো কাজ করলেন। তখন স্বর্গদূত পিতরকে বললেন, তোমার আলখাল্লাটি গায়ে দিয়ে আমাকে অনুসরণ করো। স্বর্গদূত বার হলেন আর পিতর তার পিছু পিছু বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু স্বর্গদূত যা করলেন তা যে বাস্তবে সত্য তা তিনি বুঝে উঠতে পারছিলেন না। তিনি মনে করলেন হয়তো কোনো দর্শন দেখছেন। তারা প্রথম ও দ্বিতীয় পাহারাদারদের পেছনে ফেলে এগিয়ে গেলেন আর যেখান দিয়ে শহরে যাওয়া যায় লোহার সেই বিরাট ফটকের কাছে এলেন। সেই ফটক তাদের জন্য নিজে থেকে খুলে গেল আর তারা সেখান দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তারা দুজনে যখন একটা রাস্তা শেষ পর্যন্ত গেলেন, অমনি সেই স্বর্গদূত পিতরের কাছ থেকে হঠাৎ কোথায় মিলিয়ে গেলেন। তখন পিতর বুঝলেন কি ঘটেছে এবং বলে উঠলেন, আমি নিশ্চয়ই জানলাম যে এসবই বাস্তব। প্রভু তাঁর দূতকে পাঠিয়েছিলেন আর তিনিই হেরোদের ও যে ইহুদিরা নির্যাতন দেখবে ভেবেছিল তাদের হাত থেকে আমায় উদ্ধার করেছেন। এই কথা বুঝতে পেরে তিনি মরিয়মের বাড়ির দিকে রওনা দিলেন। এই মরিয়ম হলেন জোহনের মা। এই জোহনকে আবার মার্কো বলে। এদের বাড়িতে অনেকে জড়ো হয়ে প্রার্থনা করছিলেন। পিতর এসে বাইরের দরজায় ঘা দিলে রোদা নামে এক চাকরানি এসে দরজায় কে তা জিজ্ঞেস করল। পিতরের কণ্ঠস্বর চিনতে পেরে তার এত আনন্দ হল যে সে দরজা খুলতে ভুলে গেল আর দৌড়ে ভেতরে গিয়ে এই খবর জানাল। সে বলল, পিতর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তারা তাকে বললেন, তোমার মাথা খারাপ হয়েছে। কিন্তু সে যখন বারবার বলতে লাগল তার কথাই ঠিক, তখন তারা বললেন, তবে ও নিশ্চয়ই স্বর্গদূত। কিন্তু পিতর দরজায় আঘাত করেই চললেন আর তারা দরজা খুলে তাকে দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেলেন। তিনি হাত দিয়ে ইঙ্গিতে তাদের চুপ করতে বললেন এবং প্রভু কিভাবে সেই কারাগার থেকে তাকে উদ্ধার করে এনেছেন সে কথা জানালেন। তিনি বললেন, তোমরা জাকবকে ও অন্যান্য ভাইদের এই ঘটনার কথা জানাও। পরে তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেলেন। সকাল হলে প্রহরারত সৈনিকদের মধ্যে একটা হইচই পড়ে গেল। পিতরের কি হল এই ভেবে তারা আশ্চর্য হয়ে গেল। এরপর হেরোদ পিতরকে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু তাকে না পেয়ে প্রহরীদের নানাভাবে জিজ্ঞাসা করে তিনি সেই প্রহরীদের প্রাণদণ্ডের আদেশ দিলেন। এরপর হেরোদ যিহুদা ছেড়ে কৈশোরিয়া শহরে গিয়ে কিছুকাল সেখানে থাকলেন। হেরোদ সৌরীয় ও সিদোনিয়ের লোকেদের ওপর
খুবই ক্রুদ্ধ ছিলেন। তারা দল বেঁধে হেরোদের সঙ্গে দেখা করতে এলো। রাজার একান্ত সচিব ব্লাস্তোকে নিজেদের দলে টেনে তারা হেরোদকে শান্তির জন্য অনুরোধ করল, কারণ তাদের দেশ রাজার দেশের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল ছিল। এক নিরূপিত দিনে হেরোদ রাজকীয় পোশাক পরে সিংহাসনে এসে বসলেন এবং লোকেদের কাছে ভাষণ দিতে লাগলেন। লোকেরা চিৎকার করতে লাগলো, এ তো মানুষের কণ্ঠস্বর নয়, এ যে ঈশ্বরের কণ্ঠস্বর। হেরোদ এই প্রশংসা কুড়ালেন, ঈশ্বরকে তার প্রাপ্য গৌরব দিলেন না। হঠাৎ প্রভুর এক দূত এসে হেরোদকে আঘাত করলে তিনি অসুস্থ হলেন, তার শরীর কীটে খেয়ে ফেলল, ফলে তিনি মারা গেলেন। এদিকে ঈশ্বরের বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ল আর বহু লোক তাতে বিশ্বাস করল। বার্নবা ও শৌল জেরুজালেমে তাদের কাজ সেরে আন্তিওকিয়ায় ফিরে গেলেন। তারা জোহন, যাকে মার্ক বলে, তাকে সঙ্গে নিয়ে গেলেন। প্রেরিত ১৩ অধ্যায়। সেই সময় আন্তিওকিয়ার মণ্ডলীতে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। তারা হলেন বার্নবা, সিমন যাকে নিগের বলা হতো, কুরিনিয়া শহরের লুকিও, মনহেম ইনি শাসনকর্তা হেরোদের সঙ্গে মানুষ হয়েছিলেন, ও শৌল। তারা প্রভুর সেবায় রত ছিলেন ও উপবাস করছিলেন। সেই সময় একদিন পবিত্র আত্মা বললেন, বার্নবা ও শৌলকে আমার জন্য পৃথক করে দাও, কারণ একটি বিশেষ কাজের জন্য আমি তাদের মনোনীত করেছি। তখন তারা উপবাস ও প্রার্থনার পর বার্নবা ও শৌলের ওপর হাত রেখে তাদের বিদায় দিলেন। এইভাবে পবিত্র আত্মার প্রেরণায় চালিত হয়ে তারা সিলুকিয়া শহরে গেলেন ও সেখান থেকে জাহাজে করে কুপ্রদ্বীপে রওনা দিলেন। তারা সালামি শহরে পৌঁছে ইহুদিদের সমাজগৃহগুলিতে গিয়ে ঈশ্বরের বার্তা প্রচার করলেন। জোহন মার্ক তাদের সহকারী রূপে কাজ করছিলেন। তারা সেই দ্বীপের মধ্যে দিয়ে যেতে যেতে পরে পাফোসে এসে উঠলেন। সেখানে তারা বরযিশু নামে এক ইহুদি জাদুকর ও ভণ্ড ভাববাদী দেখা পেলেন। সেই রাজ্যের রাজ্যপাল শের্গীয় পৌলের উপদেষ্টা ছিল। শের্গীয় পৌল ছিলেন একজন বুদ্ধিমান লোক। তিনি বার্নবা ও শৌলকে ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে ঈশ্বরের বার্তা শুনতে চাইলেন। কিন্তু সেই জাদুকর ইলুমা, এই ছিল বরযিশুর গ্রিক নাম, বার্নবা ও পৌলের বিরুদ্ধাচরণ করে রাজ্যপালকে খ্রিস্টে বিশ্বাস থেকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে লাগল। তখন শৌল, যাকে পৌলও বলে, তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ইলুমার দিকে সোজাসুজি তাকালেন, বললেন, তুই ছলচাতুরিতে ভরা লোক, তুই দিয়াবলের ছেলে, যা কিছু ঠিক তুই তার শত্রু। তুই কি প্রভুর সত্য পথকে বিকৃত করে ক্ষান্ত হবি না? দেখ, প্রভুর হাত এখন তোর উপর, তুই অন্ধ হয়ে যাবি, আর কিছুদিন সূর্যের আলো আর দেখতে পাবি না। সঙ্গে সঙ্গে এক গভীর অন্ধকার তার উপর নেমে এলো আর সে চারিদিকে হাতড়াতে লাগলো। তাকে হাত ধরে সেখান থেকে নিয়ে যাবার জন্য লোকদের অনুরোধ করতে লাগলো। তখন সে ঘটনা দেখে রাজ্যপাল বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর বিষয়ে শিক্ষার কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পৌল ও তার সঙ্গীরা পাফো থেকে জলপথে রওনা দিয়ে পাম্ফুলিয়ার পরগাতে এলেন, কিন্তু জোহন তাদের ছেড়ে জেরুজালেমে ফিরে গেলেন। তারা পরগা থেকে আবার যাত্রা শুরু করে পিসিডিয়ার আন্তিওকিয়ায় এসে উপস্থিত হলেন। এক বিশ্রামবারে পৌল ও বার্নবা ইহুদিদের এক সমাজগৃহে গিয়ে বসলেন। মোশির বিধিব্যবস্থা এবং ভাববাদীদের গ্রন্থ থেকে পাঠ করা হলে পরে সমাজগৃহের অধ্যক্ষ তাদের বলে পাঠালেন, ভাইরা, লোকদের কাছে শিক্ষা দেবার ও উৎসাহ যোগাবার মতো যদি আপনাদের কিছু থাকে তবে এগিয়ে এসে তা বলুন। তখন পৌল উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বলতে থাকলেন, হে ইসরায়েলি লোকেরা ও অহিউদিরা, আপনারা যারা সত্য ঈশ্বরের উপাসনা করেন তারা আমার কথা শুনুন। এই ইসরায়েলীয়দের ঈশ্বর
আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন। আর মিশর দেশে প্রবাসী রূপে থাকার সময় তিনি আমাদের লোকদের উন্নত করেছিলেন। সেই দেশ থেকে ঈশ্বর মহাপরাক্রমে তাদের বার করে আনলেন। প্রায় ৪০ বছর ধরে প্রান্তরের মধ্যে ঈশ্বর তাদের সব রকমের ব্যবহার সহ্য করলেন। তিনি কনানের সাতটি জাতিকে উচ্ছেদ করে সেই সব জাতির দেশ ইসরায়েলীয়দের দিলেন। এইভাবে প্রায় ৪৫০ বছর কেটে গেল। এরপর ভাববাদী সমুয়েলের সময় পর্যন্ত ঈশ্বর কয়েকজন বিচারক দিলেন। তারপর তারা একজন রাজা চাইলে বিন্যামিন গোষ্ঠীর কিসের ছেলে শৌলকে ঈশ্বর দিলেন, যে ৪০ বছর ধরে তাদের উপর রাজত্ব করল। পরে তিনি তাকে সরিয়ে দাউদকে তাদের রাজা করলেন। ঈশ্বর তাঁর বিষয়ে সাক্ষ্য দিয়ে বললেন, আমি যিশয়ের ছেলে দাউদকে পেয়েছি, সে আমার মনের মতো লোক, আমি তাকে যা করতে বলবো সে তা করবে। দাউদের বংশে ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুসারে ইসরায়েলের জন্য এক ত্রাণকর্তা আনলেন, তিনি যিশু। তাঁর আসার আগে যোহন সমস্ত ইসরায়েল জাতির কাছে মন ফিরানোর এক বাপ্তিস্ম ঘোষণা করলেন। যোহন তার কাজের শেষের দিকে বলতেন, আমি কে, তোমরা কি মনে করো, আমি সেই খ্রিস্ট নই, আমার পর যিনি আসছেন তাঁর জুতোর ফিতে খোলার যোগ্যতাও আমার নেই। ভাইরা, অব্রাহামের বংশধরেরা আর অইহুদীদের মধ্যে যারা ঈশ্বরের উপাসনা করেন, আপনারা সকলে জানুন যে আমাদেরই কাছে পরিত্রাণের এই বার্তা পাঠানো হয়েছে। জেরুসালেমের অধিবাসীরা ও তাদের নেতারা যিশুকে ত্রাণকর্তা হিসাবে চিনতে পারেননি। যদিও ভাববাদীদের বাক্য যা প্রভু যিশুর সম্বন্ধে বলে তা তাদের কাছে প্রতি বিশ্রামবারে পাঠ করা হতো, যিহুদিরাই তাকে দোষী সাব্যস্ত করল আর এইভাবে তারা ভাববাদীদের বাক্য সফল করেছে। মৃত্যুদণ্ড দেওয়ার মতো তার কোনো দোষ না পেলেও তারা পিলাতের কাছে তাকে হত্যা করার জন্য দাবি জানায়। যিশুর বিষয়ে যা কিছু শাস্ত্রে লেখা হয়েছে তার সব কিছু সম্পন্ন করার পর তারা তাঁর মৃতদেহ সেই ক্রুশ থেকে নামিয়ে এক কবরে রেখেছিল, কিন্তু ঈশ্বর যিশুকে পুনর্জীবিত করলেন। যারা তাঁর সঙ্গে গালিল থেকে জেরুসালেমে এসেছিলেন তাদের তিনি অনেক দিন পর্যন্ত দেখা দিয়েছিলেন, তারাই এখন লোকদের কাছে সর্বসমক্ষে তাঁর সাক্ষী। আমরা আপনাদের কাছে এই সুসমাচার জানাচ্ছি যা ঈশ্বর আমাদের পিতৃপুরুষের কাছে প্রতিশ্রুতি স্বরূপ দিয়েছিলেন। যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করে ঈশ্বর আমাদের কাছে অর্থাৎ তাঁর সন্তানদের জন্য সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, যেমন দ্বিতীয় গীতে লেখা আছে, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হয়েছি। ঈশ্বর যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন, যিশু আর কখনো ক্ষয় পাবেন না। এই বিষয়ে ঈশ্বর বলেছেন, আমি দাউদের কাছে যে পবিত্র ও সত্য প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম তা তোমাকে দেব। আবার আর এক জায়গায় ঈশ্বর বলেছেন, তুমি তোমার পবিত্রতমকে ক্ষয় দেখতে দেবে না। দাউদ তার সময় ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার পর মারা গেলে পিতৃপুরুষের কবরের মধ্যে তাঁকেও কবর দেওয়া হল এবং তার দেহ ক্ষয় পেল। কিন্তু ঈশ্বর যাঁকে অর্থাৎ যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন তিনি ক্ষয় দেখেননি। তাই ভাইরা, আমি চাই আপনারা জানুন যে এই যিশুর মাধ্যমেই পাপের ক্ষমা লাভের কথা আপনাদের কাছে ঘোষণা করা হচ্ছে। মসির বিধি ব্যবস্থায় আপনারা পাপ থেকে মুক্ত হতে পারতেন না, কিন্তু প্রত্যেক ব্যক্তি যে যিশুর উপর বিশ্বাস করে সে পাপ থেকে মুক্ত হতে পারে। তাই সাবধান, ভাববাদীরা যা বলে গেছেন তা যেন আপনাদের জীবনে ফলে না যায়। ভাববাদীরা বললেন, শোনো তোমরা যারা উপহাস করো, তোমরা দেখো অবাক হও ও ধ্বংস হয়ে যাও, কারণ আমি তোমাদের সময়ে এমন কাজ করেছি যে কাজের কথা তোমাদের বলা হলেও তোমরা বিশ্বাস করবে না।
পৌল ও বার্নবা যখন সমাজগৃহ থেকে চলে যাচ্ছেন তখন লোকেরা অনুরোধ করল যেন পরের বিশ্রামবারে তারা আরও বিস্তারিতভাবে ওই সব কথা তাদের জানান। সমাজগৃহের সভা শেষ হলে অনেক ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী ভক্ত লোকেরা পৌল ও বার্নবার পেছনে পেছনে গেল। পৌল ও বার্নবা ওই সব লোকেদের সঙ্গে কথা বললেন ও ঈশ্বরের অনুগ্রহে আস্থা রেখে চলার পরামর্শ দিলেন। পরের বিশ্রামবারে সেই শহরের প্রায় সমস্ত লোক প্রভুর কথা শোনার জন্য সমবেত হল, কিন্তু ইহুদিরা অত লোকের সমাগম দেখে ঈর্ষাতে জ্বলতে লাগল। তারা পৌলের কথার প্রতিবাদ করে তাদের অপমানও করতে লাগল, কিন্তু পৌল ও বার্নবা নির্ভীকভাবে বলতে থাকলেন, প্রথমে তোমরা যারা ইহুদি তোমাদেরই কাছে ঈশ্বরের বার্তা প্রচার করার প্রয়োজন ছিল, কিন্তু তোমরা যখন তা অগ্রাহ্য করে নিজেদের অনন্ত জীবনের অযোগ্য মনে করছ, তখন আমরা অইহুদিদের কাছেই যাব, কারণ প্রভু আমাদের এমনই আদেশ করেছেন। আমি তোমাদের অইহুদিদের কাছে দীপ্তি স্বরূপ করেছি যেন তোমরা জগতের সমস্ত লোকের কাছে পরিত্রাণের পথ জানাতে পারো। অইহুদিরা পৌলের এই কথা শুনে আনন্দিত হল ও প্রভুর বার্তার সম্মান করল, আর যারা অনন্ত জীবনের জন্য মনোনীত হয়েছিল তারা বিশ্বাস করল। প্রভুর এই বার্তা সেই অঞ্চলে সর্বত্র ছড়িয়ে পড়ল। এদিকে কিছু ইহুদিরা ভক্তিমতী ও সম্মানীয় মহিলাদের ও শহরের নেতাদের উত্তেজিত করে পৌল ও বার্নবার প্রতি নির্যাতন শুরু করল, আর নিজেদের অঞ্চল থেকে তাদের তাড়িয়ে দিল। তখন তারা তাদের বিরুদ্ধে পায়ের ধুলো ঝেড়ে ফেলে ইকোনিয়ে চলে গেলেন। এদিকে আন্তিওকে অনুগামীরা আনন্দে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে থাকলেন। প্রেরিত 14 অধ্যায়। এরপর পৌল ও বার্নবা ইকোনিয়ে গেলেন। সেখানে তারা তাদের কাজের পদ্ধতি অনুযায়ী সেই একইভাবে ইহুদিদের সমাজগৃহে প্রবেশ করলেন। সেখানকার লোকেদের কাছে পৌল ও বার্নবা এত সুন্দরভাবে কথা বললেন যে অনেক ইহুদি ও গ্রিক তাদের কথায় বিশ্বাস করল, কিন্তু কিছু ইহুদিরা বিশ্বাস করল না এবং তারা ভাইদের বিরুদ্ধে অইহুদিদের খেপিয়ে তুলল। পৌল ও বার্নবা ইকোনিয়ে অনেক দিন থেকে গেলেন, আর তারা নির্ভীকভাবে প্রভুর কথা বলে যেতে লাগলেন। তারা প্রভুর অনুগ্রহের কথা প্রচার করতেন, আর প্রভুও তাদের মাধ্যমে নানা অলৌকিক কাজ করে সেই প্রচারের পক্ষে সাক্ষ্য দিতেন। সেই শহরের লোকেরা দুদলে ভাগ হয়ে গেল, একদল ইহুদিদের পক্ষে আর অন্য দল প্রেরিতদের পক্ষ নিল। তখন অইহুদিরা ও ইহুদিরা তাদের সমাজপতিদের সঙ্গে এক হয়ে পৌল ও বার্নবাকে অপমান করে পাথর মেরে হত্যা করার পরিকল্পনা করল। পৌল ও বার্নবা তা জানতে পেরে সেই শহর ছেড়ে গেলেন। তারা লুকাইনিয়ার লুস্ত্রা ও দর্বি শহরে ও তার চারপাশের অঞ্চলে চলে গেলেন, আর সেখানেও তারা সুসমাচার প্রচারের কাজ চালিয়ে গেলেন। লুস্ত্রায় একজন লোক বসে থাকত, সে তার পা ব্যবহার করতে পারত না, সে জন্ম থেকেই খোঁড়া ছিল, কখনো হাঁটাচলা করেনি। সেই লোকটি বসে বসে পৌলের কথা শুনছিল। পৌল তার দিকে চেয়ে দেখলেন সুস্থ হবার জন্যে লোকটির ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। পৌল তখন তাকে ডেকে বললেন, তোমার দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াও, আর সে লাফ দিয়ে উঠে হেঁটে বেড়াতে লাগল। পৌল যা করলেন তা দেখে লোকেরা লুকানীয় ভাষায় বলে উঠল, দেবতারা মানুষ রূপ ধারণ করে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন। তারা বার্নাবাকে বলল দুপিটার, আর পৌলকে বলল মর্কুরিয়া, কারণ পৌল ছিলেন প্রধান বক্তা। শহরের ঠিক সামনেই দুপিটের যে মন্দির ছিল তার যাজক কয়েকটা ষাঁড় ও মালা নিয়ে শহরের ফটকে এলো ও লোকদের সঙ্গে সেখানে তা বলিদান করে পৌল ও বার্নবার কাছে উৎসর্গ করতে চাইল। কিন্তু প্রেরিত বার্নবা ও পৌল যখন একথা বুঝলেন তখন তারা
নিজেদের পোশাক ছিঁড়ে দৌড়ে বাইরে গিয়ে লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, আহা, তোমরা এ করছো কি? আমরাও তোমাদের মতো সাধারণ মানুষ। আমরা তোমাদের সুসমাচার শোনাতে এসেছি। এইসব অসারতার মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের দিকে ফিরতে হবে। ঈশ্বরী আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যে যা কিছু আছে সে সমস্তই সৃষ্টি করেছেন। তিনি অতীতে সমস্ত জাতিকে নিজেদের খুশিমতো পথে চলতে দিয়েছেন। তথাপি ঈশ্বর যে আছেন এর প্রমাণের জন্য তিনি অনেক কিছু করেছিলেন। তিনি সকলের মঙ্গল করেছেন, আকাশ থেকে বৃষ্টি ও বিভিন্ন ঋতুতে শস্য দিচ্ছেন। তিনি তোমাদের খাদ্য যোগাচ্ছেন ও তোমাদের অন্তর আনন্দে পূর্ণ করছেন। এসব কথা পৌল ও বার্নবা অনেক করে বোঝালেও তাদের উদ্দেশ্যে বলিদান করা থেকে কোনোভাবেই এই লোকদের রুখতে পারলেন না। এই ঘটনার পর ইকোনিও ও আন্তিওকিয়া থেকে কয়েকজন ইহুদি এসে লোকদের পৌলের বিরুদ্ধে প্ররোচিত করল। তারা পৌলের ওপর পাথর ছুঁড়ল, তাকে টেনে এনে শহরের বাইরে নিয়ে গেল। তারা মনে করল পৌল বুঝি মারাই গেছেন, কিন্তু যিশুর অনুগামীরা এসে তার চারপাশে দাঁড়ালে তিনি উঠে তাদের সঙ্গে শহরে গেলেন। পরদিন তিনি বার্নবার সঙ্গে দর্বিতে চলে গেলেন। সেই শহরে তারা সুসমাচার প্রচার করলেন আর বহু লোক যিশুর অনুগামী হল। এরপর তারা লুস্ত্রা হয়ে ইকোনিও ও পরে আন্তিওকিয়ায় ফিরে এলেন। তারা ওইসব শহরে শিষ্যদের শক্তি যোগালেন, সমস্ত নির্যাতনের মধ্যেও বিশ্বাসে অটল থাকতে তাদের সাহস দিয়ে বললেন, অনেক দুঃখভোগের মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। তারা প্রত্যেকটি বিশ্বাসী মণ্ডলীর জন্যে প্রাচীনদের নিয়োগ করলেন। এই প্রাচীনেরা যারা প্রভুর ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন, প্রার্থনা ও উপবাসের সঙ্গে তাদের প্রত্যেককে তারা প্রভুর হাতে সঁপে দিলেন। এরপর তারা পিসিদিয়ার মধ্য দিয়ে পাম্ফুলিয়ায় গেলেন। তারপর পরগায় আবার সুসমাচার প্রচার করলেন ও সেখান থেকে অত্তালিয়ায় চলে গেলেন। সেখান থেকে তারা জাহাজে করে আন্তিওকিয়ায় গেলেন। যে কাজ তারা এখন শেষ করলেন, সেই কাজের জন্যেই এই শহর থেকে বিশ্বাসীরা পৌল ও বার্নবাকে প্রভুর কাছে সমর্পণ করেছিলেন। পৌল ও বার্নবা ফিরে এসে মণ্ডলীর বিশ্বাসীদের একত্র করলেন আর ঈশ্বর তাদের সঙ্গে থেকে যেসব কাজ করেছিলেন ও অইহুদিদের জন্য বিশ্বাসের যে দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন সেসব কথা তাঁদের জানালেন। পরে তারা অনুগামীদের সঙ্গে সেখানে দীর্ঘ সময় থাকলেন। প্রেরিত ১৫ অধ্যায়। যিহুদা থেকে কয়েকজন লোক এসে শিক্ষা দিতে লাগল। তারা অইহুদি ভাইদের শিক্ষা দিয়ে বলল, মোশির বিধান অনুসারে সুন্নত সংস্কার না করলে তোমরা উদ্ধার পাবে না। পৌল ও বার্নবা এই শিক্ষার বিরোধিতা করলেন। সেই লোকদের সঙ্গে পৌল ও বার্নবার তর্ক হল। ঠিক হল এই তর্কের মীমাংসার জন্যে পৌল, বার্নবা ও আরও কয়েকজনকে জেরুজালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে পাঠানো হবে। তখন মণ্ডলী তাদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই বিশ্বাসীরা যাত্রাপথে ফৈনিকিয়া ও সমরিয়া হয়ে গেলেন ও অইহুদিরা যে খ্রিস্ট বিশ্বাসী হয়েছে তা জানালেন। এতে বিশ্বাসীদের মধ্যে খুবই আনন্দ হল। পৌল, বার্নবা ও অন্যান্যরা জেরুজালেমে পৌঁছলেন। বিশ্বাসী মণ্ডলীর প্রেরিতরা ও প্রাচীনরা তাদের স্বাগত জানালেন। ঈশ্বর তাদের সঙ্গে যা করেছেন পৌল ও বার্নবা সেসব কথা জানালেন। কিন্তু ফরিসিদের মধ্যে যারা বিশ্বাসী হয়েছেন তাদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়িয়ে বলতে লাগল, অইহুদিদের মধ্যে যারা বিশ্বাসী হয়েছে তাদের সুন্নত করা ও মসজিদ দেওয়া বিধি ব্যবস্থা পালনে বাধ্য করা হবে। এরপর প্রেরিতরা ও প্রাচীনরা এই প্রশ্নের বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হলেন। দীর্ঘক্ষণ ধরে নানা কথা কাটাকাটির পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন, ভাইয়েরা,
আপনারা জানেন পূর্বের দিনগুলিতে ঈশ্বর আপনাদের মধ্যে থেকে আমাকে মনোনীত করেছিলেন যেন অইহুদিদের কাছে আমি সুসমাচার প্রচার করি। তারা আমার মুখে সুসমাচার শুনে বিশ্বাস করেছিল। ঈশ্বর যিনি অন্তর্যামী তিনি অইহুদিদের তাঁর রাজ্যে গ্রহণ করলেন এবং এর সাক্ষ্যস্বরূপ তাদের পবিত্র আত্মা দিলেন যেমন আমাদের দিয়েছিলেন। তাদের ও আমাদের মধ্যে ঈশ্বর কোনো প্রভেদ রাখেননি, বরং বিশ্বাস করলে পর ঈশ্বর তাদের অন্তরও শুদ্ধ করলেন। এখন এই অইহুদি ভাইদের কাঁধে কেন আপনারা ভারী জোয়াল চাপিয়ে দিতে চাইছেন? ঈশ্বরকে কি আপনারা ক্রুদ্ধ করতে চান? আমরা ও আমাদের পিতৃপুরুষদের এমন শক্তি ছিল না যে সেই ভারী জোয়াল বহন করি, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই অইহুদি বিশ্বাসীরা আমাদের মতো প্রভু যীশুর অনুগ্রহেই উদ্ধার লাভ করবে। তখন সমস্ত লোক নীরব হয়ে গেল, আর বার্নবা ও পৌলের মাধ্যমে অইহুদিদের মধ্যে ঈশ্বর কি কি অলৌকিক কাজ করেছেন তাদের কাছ থেকে সেসব ঘটনার কথা শুনল। তাদের কথা বলা শেষ হলে যাকব বলতে শুরু করলেন, ভাইরা আমার কথা শুনুন, অইহুদিদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা আপনারা ভাই শিমোনের মুখে শুনেছেন। এই প্রথম যখন ঈশ্বর অইহুদিদের গ্রহণ করলেন ও তাদের তার প্রজা করে নিলেন। ভাববাদীদের কথাও এর সাথে মেলে, যেমন শাস্ত্রে লেখা আছে, এরপর আমি ফিরে আসব আর দাউদের যে ঘর ভেঙে গেছে তা পুনরায় গাঁথব, আমি তার ধ্বংসস্থান আবার গেঁথে তুলব, তা নতুন করে স্থাপন করব, যেন মানবজাতির বাকি অংশ প্রভুর অন্বেষণ করে আর সমস্ত অইহুদিদের যাদের আমার নামে আহ্বান করা হয়েছে তারাও সকলে প্রভুর অন্বেষণ করে। ঈশ্বর একথা বলেন এবং তিনিই এসব করেছেন। ঈশ্বর বহু পূর্বেই এই বিষয়গুলি জানিয়েছেন, তাই আমার বিচার হল যে অইহুদিদের মধ্যে থেকে যারা ঈশ্বরের দিকে ফিরেছে আমরা তাদের কষ্ট দেব না। এর পরিবর্তে আমরা তাদের পত্র লিখে এই কথা জানাব, তারা যেন প্রতিমা সংক্রান্ত কোনো অশুচি খাদ্য না খায়, যৌন পাপকার্য থেকে বিরত থাকে, গলা টিপে মারা কোনো প্রাণীর মাংস না খায় বা রক্ত আস্বাদন না করে। তাদের এ বিষয়ে নিবৃত্ত হওয়া প্রয়োজন, কারণ সেই আদিকাল থেকেই প্রতিটি শহরে ইহুদিদের সমাজগৃহে এখনও মসির এমন লোক আছে যারা তাকে অর্থাৎ তার বিধি ব্যবস্থার কথা প্রচার করে। তাছাড়া প্রতি বিশ্রামবারে ইহুদিদের সমাজগৃহে মসির বিধি ব্যবস্থা পাঠ করা হয়। তখন প্রেরিতরা ও প্রাচীনরা মণ্ডলীর বিশ্বাসী বর্গের সঙ্গে একযোগে তাদের মধ্যে থেকে কয়েকজনকে মনোনীত করে পৌল ও বার্নবার সঙ্গে আন্তিওকিয়ায় পাঠাবার বিষয়ে ঠিক করলেন। তারা যিহুদা অর্থাৎ বার্সবা ও শিলকে মনোনীত করলেন। এরা ভাইদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন। তাদের সঙ্গে তারা এই রকম এক পত্র লিখে পাঠালেন, আন্তিওকিয়া, সুরিয়া ও কিলিকিয়ার অইহুদি সমবিশ্বাসী ভাইদের কাছে প্রেরিতদের ও মণ্ডলীর প্রাচীনদের শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমরা শুনতে পেয়েছি যে আমাদের নির্দেশ ছাড়াই এমন কয়েকজন লোক এখান থেকে গিয়ে নানা কথা বলে তোমাদের মন অস্থির করে তুলেছে ও তোমাদের নানা সমস্যার মধ্যে ফেলেছে। আমরা সকলে একমত হয়েছি যে কয়েকজনকে মনোনীত করে আমাদের প্রিয় ভাই বার্নবা ও পৌলের সঙ্গে তোমাদের কাছে পাঠাবো। এই লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাই এদের সঙ্গে আমরা যিহুদা ও শিলকে পাঠাচ্ছি। এরা তোমাদের একই কথা বলবেন, কারণ পবিত্র আত্মার কাছে এবং আমাদের কাছেও এটাই ভালো মনে হল যে এই প্রয়োজনীয় বিষয়গুলি ছাড়া অতিরিক্ত কোনো কিছুই তোমাদের উপর
ভার স্বরূপ চাপিয়ে দেব না। তোমরা প্রতিমার সামনে উৎসর্গ করা কোনো খাদ্যবস্তু খাবে না, রক্ত এবং গলা টিপে মারা কোনো প্রাণীর মাংস খাবে না, আর যৌন পাপকর্ম থেকে দূরে থাকবে। তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখো তাহলে তোমাদের মঙ্গল হবে। তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল। তাই পৌল, বার্নবা, জিহুদা ও শীল জেরুজালেম থেকে রওনা হয়ে আন্তিওকিয়ায় এলেন। তারা লোকদের সমবেত করে সেই চিঠিটি দিলেন। চিঠিটি পড়ার পর তারা সবাই সেই উৎসাহ উদ্দীপক চিঠির জন্য আনন্দ করতে থাকলেন। জিহুদা ও শীল উভয়ে ভাববাদী হওয়াতে ভাইদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে তাদের উৎসাহ দিলেন ও শক্তি যোগালেন। জিহুদা ও শীল কিছুদিন সেখানে থাকার পর যারা তাদের পাঠিয়েছিলেন তাদের কাছে, অর্থাৎ জেরুজালেমে ফিরে যাওয়ার জন্যে, ভাইদের কাছ থেকে শান্তিতে বিদায় পেলেন। কিন্তু পৌল ও বার্নবা আন্তিওকিয়াতে কিছু সময় কাটালেন। তারা অন্যান্য আরও অনেকের সঙ্গে প্রভুর বার্তা শিক্ষা দিতেন ও সুসমাচার প্রচার করতেন। কিছু সময় পর পৌল বার্নবাকে বললেন, চলো আমরা ফিরে যাই। প্রতিটি শহরে যেখানে আমরা প্রভুর বার্তা প্রচার করেছিলাম সেই সব জায়গায় গিয়ে দেখি ভাইরা কেমন আছে। বার্নবা চাইলেন যেন জোহন অর্থাৎ মার্ক তাদের সঙ্গে যান, কিন্তু পৌল ভাবলেন একবার যে পাম্ফুলিয়াতে তাদের ছেড়ে চলে গিয়েছিল তাকে সঙ্গে না নেওয়াই ভালো। এর ফলে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। শেষ পর্যন্ত তারা পরস্পর আলাদা হয়ে গেলেন। বার্নবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রের দিকে রওনা দিলেন। পৌল শীলকে সঙ্গে নিলেন। ভাইরা আন্তিওকিয়াতে প্রভুর সেবার ভার পৌলকে দিলেন। পৌল এবং শীল সুরিয়া ও কিলিকিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে বিভিন্ন মণ্ডলীকে আরও সুদৃঢ় করলেন। প্রেরিত ১৬ অধ্যায়। পৌল দর্বি ও লুস্ত্রার শহরে গেলেন। সেখানে তিমোথিও নামে এক খ্রিস্টানুসারী ছিলেন। তিমোথিওর মা ছিলেন ইহুদি খ্রিস্টিয়ান, তার বাবা ছিলেন গ্রিক। লুস্ত্রা ও ইকোনিয়ের সকল ভাইরা তিমোথিওকে শ্রদ্ধা করত ও তার বিষয়ে সুখ্যাতি করত। পৌল চাইলেন সুসমাচার প্রচারের জন্য যেন তিমোথিও তাঁর সঙ্গে যান, তাই তিনি ওইসব জায়গায় ইহুদিদের সন্তুষ্ট করতে তিমোথিওকে সুন্নত করালেন, কারণ তার বাবা যে গ্রিক এ কথা সকলে জানত। পরে পৌল ও তার সঙ্গীরা বিভিন্ন শহরের মধ্য দিয়ে যেতে যেতে সেখানকার বিশ্বাসী ভাইদের কাছে জেরুজালেমের প্রেরিতদের ও প্রাচীনদের নির্ধারিত নির্দেশ জানালেন। এইভাবে মণ্ডলীগুলি বিশ্বাসে দৃঢ় হতে থাকল ও প্রতিদিন সংখ্যায় বৃদ্ধি পেতে থাকল। পৌল ও তার সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়ায় গেলেন, কারণ এশিয়ায় সুসমাচার প্রচার করার বিষয়ে পবিত্র আত্মা তাদের অনুমতি দিলেন না। তারা মুশিয়ার সীমান্তে এলেন এবং বিথুনিয়ায় যেতে চেষ্টা করলেন, কিন্তু যিশুর আত্মা তাদের সেখানেও যেতে দিলেন না। তাই তারা মুশিয়ার মধ্য দিয়ে ত্রোয়াতে গিয়ে পৌঁছলেন। সেই রাত্রে পৌল এক দর্শন পেলেন। তিনি দেখলেন একজন ম্যাকিডোনিয়ান লোক দাঁড়িয়ে অনুনয় করে বলছে, ম্যাকিডোনিয়ায় আসুন, আমাদের সাহায্য করুন। পৌলের এই দর্শন পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ম্যাকিডোনিয়ায় যাওয়া স্থির করলাম। আমরা বুঝতে পারলাম যে সেখানে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের ডাকছেন। আমরা ত্রোয়া ছেড়ে জলপথে সোজা সামথ্রাকিতের দিকে রওনা দিলাম, আর পরদিন নিয়াপলিতে পৌঁছালাম। সেখান থেকে আমরা ফিলিপিতে গেলাম। ফিলিপি হল ম্যাকিডোনিয়ার ওই অংশের এক উল্লেখযোগ্য শহর, এক রোমান উপনিবেশ। আমরা সেখানে কিছুদিন থাকলাম। বিশ্রামবারে আমরা শহরের ফটকের বাইরে নদীর ধারে গেলাম। মনে করলাম সেখানে নিশ্চয়ই কোনো প্রার্থনার জায়গা আছে, আর সেখানে যেসব স্ত্রীলোক সমবেত হয়েছিলেন
আমরা তাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। সেখানে লুদিয়া নামে এক মহিলা ছিলেন, তার বেগুনে রঙের কাপড়ের ব্যবসা ছিল। থুয়াতিরা শহর থেকে আগত এই মহিলা সত্য ঈশ্বরের উপাসনা করতেন। তিনি আমাদের কথা শুনছিলেন আর ঈশ্বর তার হৃদয় খুলে দিলে তিনি পৌলের কথা মন দিয়ে শুনে বিশ্বাস করলেন। তিনি ও তার পরিবারের সকলে বাপ্তাইজ হলে পর তিনি অনুরোধের সুরে আমাদের বললেন, আপনারা যদি আমাকে প্রভুর প্রকৃত বিশ্বাসী মনে করে থাকেন তবে আমার বাড়িতে এসে থাকুন। আর তার বাড়িতে থাকবার জন্য আমাদের অনেক পীড়াপিড়ি করলেন। একদিন আমরা যখন প্রার্থনা করার জন্য যাচ্ছিলাম তখন এক ক্রীতদাসী আমাদের সামনে এল। তার উপর এমন এক বিশেষ মন্দ আত্মা ভর করেছিল যার প্রভাবে সে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারত। এই করে সে তার মনিবদের বেশ রোজগারের রাস্তা করে দিয়েছিল। সে আমাদের ও পৌলের পিছু ধরল আর চিৎকার করে বলতে লাগল, এই লোকেরা পরাৎপর ঈশ্বরের দাস, তারা বলেন কিভাবে তোমরা উদ্ধার পেতে পারো। এভাবে সে অনেক দিন ধরে বলতে লাগল। শেষে পৌল এতে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে সেই আত্মাকে বললেন, যীশু খ্রিস্টের নামে আমি তোকে আদেশ করছি যে তুই এর থেকে বেরিয়ে যা। তাতে সেই মন্দ আত্মা সঙ্গে সঙ্গে বার হয়ে গেল। সেই ক্রীতদাসের মনিবরা তা দেখল আর সেই ক্রীতদাসীকে কাজে লাগিয়ে তাদের অর্থ উপার্জনের পথ বন্ধ হল বুঝতে পেরে তারা পৌল ও শীলকে ধরে টানতে টানতে বাজারে কর্তৃপক্ষের কাছে নিয়ে গেল। তারা নগরের কর্তৃপক্ষের সামনে পৌল ও শীলকে নিয়ে এসে বলল, এরা ইহুদি আর এরা আমাদের শহরে গণ্ডগোলের সৃষ্টি করছে। এরা এমন সব রীতিনীতি পালনের কথা বলছে যা পালন করা আমাদের পক্ষে নীতিবিরুদ্ধ কাজ, কারণ আমরা রোমীয় নাগরিক, আমরা এসব পালন করতে পারি না। তখন সেই জনতা তাদের উপর মারমুখী হয়ে উঠল। নগররক্ষকগণ পৌল ও শীলের পোশাক ছিঁড়ে ফেলে তাদের বেত মারার জন্য হুকুম দিলেন। পৌল ও শীলকে জনতা খুব মারধর করার পর নেতারা তাদের কারাগারে পুরে দিল এবং কারারক্ষককে কড়া পাহারা দিতে বলল। কারারক্ষক এই নির্দেশ পেয়ে পৌল ও শীলকে কারাগারের ভেতরের কক্ষে নিয়ে গিয়ে দেওয়ালে বসানো কাঠের বেড়িগুলির মধ্যে তাদের পা আটকে দিল। মাঝরাতে পৌল ও শীল ঈশ্বরের স্তবগান ও প্রার্থনা করছিলেন, অন্য বন্দীরা তা শুনছিল। হঠাৎ প্রচণ্ড ভূমিকম্পে কারাগারের ভিত কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল, বন্দীদের শেকল খসে পড়ল। কারারক্ষক জেগে উঠে যখন দেখলেন যে কারাগারের সব দরজা খোলা তখন তিনি কোষ থেকে তার তরবারি বার করে আত্মহত্যা করতে চাইলেন, কারণ তিনি ভাবলেন বন্দীরা সব পালিয়েছে। কিন্তু পৌল চিৎকার করে বলে উঠলেন, নিজের ক্ষতি করবেন না, আমরা সকলেই এখানে আছি। তখন কারারক্ষক কাউকে আলো আনতে বলে ভেতরে দৌড়ে গেলেন আর ভয়ে কাঁপতে কাঁপতে পৌল ও শীলের সামনে উপুড় হয়ে পড়লেন। পরে তাদের বাইরে নিয়ে এসে বললেন, মহাশয়েরা, উদ্ধার পেতে হলে আমায় কি করতে হবে? তারা বললেন, প্রভু যীশুর উপর বিশ্বাস করুন, তাহলে আপনি ও আপনার গৃহের সকলেই উদ্ধার লাভ করবেন। এরপর তারা সেই কারারক্ষক ও তার বাড়ির লোকের কাছে প্রভুর বার্তা প্রচার করলেন। বেশ রাত হয়ে গিয়েছিল, কিন্তু কারারক্ষক সেই রাতেই পৌল ও শীলের সমস্ত ক্ষত ধুয়ে দিলেন এবং সপরিবারে বাপ্তিস্ম গ্রহণ করলেন। এরপর কারারক্ষক পৌল ও শীলকে নিজের গৃহে নিয়ে গিয়ে তাদের আহারের ব্যবস্থা করলেন। ঈশ্বরে বিশ্বাসী হওয়ায় তিনি ও তার পরিবারের সকলে খুব আনন্দিত হলেন। পরদিন সকাল হলে শাসকগণ রক্ষী বাহিনীদের দিয়ে কারারক্ষককে বলে পাঠালেন, ওই লোকদের ছেড়ে দাও। তখন কারারক্ষক সে কথা পৌলকে জানালেন, নগর অধ্যক্ষরা আপনাদের ছেড়ে দেওয়ার জন্য বলে পাঠিয়েছেন, তাই এখন আপনারা নির্বিঘ্নে এখান থেকে চলে যান। কিন্তু পৌল তাদের বললেন, আমরা রোমান নাগরিক হওয়া সত্ত্বেও তারা আমাদের বিচার না করেই সকলের সামনে বেত মেরেছেন, শেষে আমাদের কারাগারে বন্দী করেছিলেন, এখন তারা চুপি চুপি আমাদের ছেড়ে দিতে চাইছেন, এ হতে পারে না। কিন্তু
তাদের এখানে আসতে হবে আর এসে আমাদের কারাগারের বাইরে নিয়ে যেতে হবে। সেই রক্ষী বাহিনীর লোকরা বিচারকদের জানালো যে পৌল ও শীল রোমান নাগরিক, তখন তারা ভয় পেয়ে গেল। তাই তারা এসে ক্ষমা চাইলেন আর তাদের কারাগারের বাইরে নিয়ে গিয়ে সেই শহর ছেড়ে চলে যাবার জন্য অনুরোধ করলেন। পৌল ও শীল কারাগার থেকে বাইরে এসে লুদিয়ার বাড়ি গেলেন। সেখানে বিশ্বাসীদের সঙ্গে দেখা হলে তাদের সকলকে উৎসাহ দিলেন। এরপর পৌল ও শীল শহর ছেড়ে চলে গেলেন। প্রেরিত ১৭ অধ্যায়। এরপর তারা আম্ফিপলি ও অপল্লোনিয়ার ভেতর দিয়ে থিসলোনিকিতে এলেন। এখানে ইহুদিদের একটি সমাজগৃহ ছিল। পৌল তার রীতি অনুযায়ী ইহুদিদের দেখার জন্য একটি সমাজগৃহে গেলেন। তিনটি বিশ্রামবারে তিনি তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করলেন। ইহুদিদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে খ্রিস্টের দুঃখভোগ করা ও মৃত্যু থেকে পুনরুত্থানের প্রয়োজন ছিল। পৌল বললেন, এই যে যিশুকে আমি তোমাদের কাছে প্রচার করছি, ইনিই খ্রিস্ট। তাদের মধ্যে কেউ কেউ এতে সম্মতি জানালো এবং পৌল ও শীলের সঙ্গে যোগ দিল। এদের মধ্যে অনেক ঈশ্বরভক্ত গ্রিক ছিল যারা সত্য ঈশ্বরের উপাসনা করত, ও কিছু গণ্যমান্য মহিলাও ছিলেন। কিন্তু ইহুদিদের মনে ঈর্ষা জাগল। তারা কিছু দুষ্ট প্রকৃতির লোককে বাজার থেকে জোগাড় করল আর এইভাবে একটা দল তৈরি করে শহরে গণ্ডগোল বাঁধিয়ে দিল। তারা লোকসমক্ষে পৌল ও শীলকে দাঁড় করানোর জন্য জাসনের বাড়িতে চড়াও হয়ে সেখানে তাদের খুঁজতে লাগল। কিন্তু সেখানে তাদের না পেয়ে তারা জাসন ও অন্যান্য কয়েকজন ভাইকে ধরে টানতে টানতে শহরের শাসনকর্তাদের কাছে নিয়ে গেল। তারপর তারা চিৎকার করে বলল, এই যে লোকরা সারা জগতে গোলমাল পাকিয়ে বেড়াচ্ছে, এরা এখন এখানে এসেছে, আর জাসন কিনা তাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। এরা সকলে কৈশোরের আইনের বিরোধিতা করে। এরা বলে বেড়াচ্ছে যে যিশু বলে আর একজন রাজা আছে। এই কথা শুনে সমবেত জনতা ও কর্তৃপক্ষ উদ্বিগ্ন হল। তারা জাসন ও বাকি আর সকলের জরিমানা নিয়ে তাদের ছেড়ে দিল। সেই রাতেই ভাইরা পৌল ও শীলকে বিরয়াতে পাঠিয়ে দিল। সেখানে পৌঁছে তারা ইহুদিদের সমাজগৃহে গেলেন। থিসলোনিকীয় লোকদের থেকে এই লোকেরা আরও উদার মনোভাবাপন্ন ছিল। এরা আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনল। পৌল ও শীলের বক্তব্যের বিষয় সত্য কিনা তা মিলিয়ে দেখার জন্য তারা প্রতিদিন শাস্ত্রের মধ্যে অনুসন্ধান করতে লাগল। এর ফলে ইহুদিদের মধ্যে অনেকে বিশ্বাস করল। এদের মধ্যে কয়েকজন সম্ভ্রান্ত গ্রিক মহিলা ও বহু পুরুষও ছিলেন। থিসলোনিকীয় ইহুদিরা যখন শুনতে পেল যে পৌল বিরয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তখন তারা সেখানে এসে লোকদের খেপিয়ে তুলল। তখন সেখানকার ভাইরা তাড়াতাড়ি করে পৌলকে সমুদ্র তীরে পাঠিয়ে দিলেন, কিন্তু শীল ও তিমোথিও বিরয়াতে রয়ে গেলেন। পৌলকে সঙ্গে নিয়ে যারা গিয়েছিলেন তারা আথিনি পর্যন্ত গেলেন। শীল ও তিমোথিওর উদ্দেশ্যে এক বার্তা নিয়ে ভাইরা বিরয়াতে ফিরে এলেন। বার্তাতে বলা ছিল, যত শীঘ্র সম্ভব তোমরা আমার কাছে চলে এসো। তিমোথিও ও শীলের জন্য পৌল যখন আথিনিতে অপেক্ষা করছিলেন, তখন সেই শহরের সব জায়গায় নানা দেবদেবীর মূর্তি দেখে অন্তরাত্মায় তিনি খুবই ব্যথিত হয়ে উঠলেন। তাই তিনি সমাজগৃহে গিয়ে ইহুদি ও ভক্ত গ্রিকদের সঙ্গে ও হাটে বাজারের লোকদের কাছে প্রতিদিন ধর্মালোচনা করতে লাগলেন। ইপিকুরীয় ও স্তৈকীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে কয়েকজন তার সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগল। কেউ কেউ বলল, এই সব জানতা কি বলতে চায়? আবার কেউ কেউ বলল, এ দেখছি বিদেশি দেবতাদের বিষয়ে প্রচার করছে। কারণ পৌল সুসমাচার এবং যিশু ও তার পুনরুত্থানের বিষয় বলছিলেন। তারা পৌলকে আরিওপাগের সভায় নিয়ে গিয়ে বলল, আপনি এই যে নতুন বিষয় শিক্ষা দিচ্ছেন, এটা কি? আমরা কি তা জানতে পারি? আপনি কিছু অদ্ভুত কথা শোনাচ্ছেন, তাই আমাদের জানতে ইচ্ছে হয় এসবের অর্থ কি।
আথেনীয় লোকেরা ও সেখানে বসবাসকারী বিদেশিরা সব সময় কেবল নিত্য নূতন বিষয় নিয়ে আলোচনা করে সময় কাটাত। তখন পৌল আরিওপাগের সভার সামনে দাঁড়িয়ে বলতে থাকলেন, হে অথিনীয় লোকেরা, আপনারা দেখছি সমস্ত ব্যাপারেই খুব ধর্মপ্রবণ, কারণ আমি বেড়াতে বেড়াতে আপনারা যাদের উপাসনা করেন সেগুলি লক্ষ্য করতে করতে একটা বেদী দেখলাম যার গায়ে লেখা আছে অজানা দেবতার উদ্দেশ্যে। তাই যে অজানা দেবতার উপাসনা আপনারা করছেন তাকেই আমি আপনাদের কাছে উপস্থিত করছি। ঈশ্বর, যিনি এই জগৎ ও তার মধ্যেকার সমস্ত কিছুর নির্মাণকর্তা, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি মানুষের হাতে তৈরি মন্দিরে বাস করেন না। মানুষের হাতের সেবাকার্যের প্রয়োজন তাঁর নেই, তাঁর তো কোনো কিছুরই অভাব নেই। তিনি সকলকে জীবন, শ্বাস ও যা কিছু প্রয়োজন তা দিচ্ছেন। শুরুতে ঈশ্বর একটি মানুষকে সৃষ্টি করে সেই একজন মানুষ থেকেই মানব জাতির সৃষ্টি করেছেন আর গোটা পৃথিবীটা তাদের বসবাসের জন্য দিয়েছেন। তিনি নির্ধারণ করে রেখেছেন কোথায় ও কখন তারা থাকবে। ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তাঁর অন্বেষণ করে, তাঁর খোঁজ করতে করতে তারা যেন শেষ পর্যন্ত তাঁর নাগাল পায়। অথচ তিনি আমাদের কারো কাছ থেকে তো দূরে নন, কারণ তাঁর সত্তাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। আবার আপনাদের কোনো কোনো কবিও একথা বলেছেন, কারণ আমরা তাঁর সন্তান। তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের শিল্পকলা বা কল্পনা অনুসারে সোনা, রূপা বা পাথরের তৈরি কোনো মূর্তির সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়। মানুষের এই অজ্ঞতার সময়কে ঈশ্বর ক্ষমার চোখে দেখেছেন, কিন্তু এখন সব জায়গায় সকল মানুষকে তিনি এর জন্য মন ফেরাতে বলছেন, কারণ তিনি একটি দিন স্থির করেছেন যে দিনে তিনি তাঁর নিরূপিত একজনকে দিয়ে সারা জগৎ সংসারের বিচার করবেন। এই বিষয়ে সকলে যেন বিশ্বাস করতে পারে এমন প্রমাণও তিনি দিয়েছেন। এই প্রমাণস্বরূপ তিনি মৃতদের মধ্যে থেকে তাঁকে পুনরুত্থিত করেছেন। মৃত্যু থেকে পুনরুত্থানের কথা শুনে তাদের মধ্যে কয়েকজন উপহাস করতে লাগল, কিন্তু অন্যেরা বলল, আমরা এ বিষয়ে আর একদিন আপনার কাছ থেকে শুনব। এরপর পৌল তাদের কাছ থেকে চলে গেলেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্বাস করল ও পৌলের সঙ্গ নিল। এদের মধ্যে আরিওপাগিয়ের সভ্য দিওনিসিয়, দামারি নামে এক মহিলা ও আরও কয়েকজন ছিলেন। প্রেরিত ১৮ অধ্যায়। এরপর পৌল আথিনি ছেড়ে করিন্থে এলেন। সেখানে আক্কিলা নামে এক ইহুদির সঙ্গে তার পরিচয় হয়। তিনি ছিলেন পন্থ দেশের লোক। সম্প্রতি তিনি তার স্ত্রী প্রিস্কিল্লাকে নিয়ে ইতালি থেকে এসেছিলেন, কারণ ক্লৌদীয় সমস্ত ইহুদিদের রোম ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। পৌল তাদের সঙ্গে দেখা করতে গেলেন। তারা তাঁবু নির্মাণ করতেন যেমন পৌল করতেন, এই জন্যে তিনি তাদের সঙ্গে কাজ করতে লাগলেন। প্রতি বিশ্রামবারে পৌল সমাজগৃহে ইহুদি ও গ্রিকদের সঙ্গে কথা বলতেন। পৌল চেষ্টা করতেন যেন এইসব লোকেরা যিশুতে বিশ্বাসী হয়। শীল ও তিমোথিও যখন মাকিদোনিয়া থেকে করিন্থে এলেন, তখন পৌল সুসমাচার প্রচারের জন্যে তার সমস্ত সময় দিলেন। যিশুই যে খ্রিস্ট সেই প্রমাণ তিনি ইহুদিদের দিচ্ছিলেন, কিন্তু ইহুদিরা পৌলের শিক্ষার বিরোধিতা করে তাকে গালাগাল দিতে লাগল। তখন তিনি তার পোশাকের ধুলো ঝেড়ে তাদের বললেন, তোমাদের যদি উদ্ধার না হয় তার জন্যে তোমরা দায়ী, আমি দায়মুক্ত, এরপর আমি অইহুদিদের কাছে যাব। পৌল সেখান থেকে চলে গিয়ে সমাজগৃহের পাশে তৃতীয় জুষ্ট নামে এক ঈশ্বরভক্ত অইহুদির বাড়িতে উঠলেন। ইনি সত্য ঈশ্বরের উপাসনা করতেন। সমাজগৃহের পরিচালক ক্রিস ও তার পরিবারের সকলে প্রভু যিশুতে বিশ্বাসী হল। করিন্থের আরও অনেকে পৌলের কথা শুনল, বিশ্বাস করল ও বাপ্তিস্ম নিল। এক রাতে এক দর্শনে প্রভু পৌলকে বললেন,
ভয় পেও না, কিন্তু কথা বলে যাও, চুপ করে থেকো না। আমি তোমার সঙ্গে আছি, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এই শহরে আমার লোকরা আছে। তাই পৌল সেখানে থেকে দেড় বছর ধরে তাদের ঈশ্বরের বাণী শিক্ষা দিলেন। গাল্লিও যখন আখায়ার রাজ্যপাল ছিলেন, তখন ইহুদিদের কিছু লোক জোট পাকিয়ে পৌলের বিরুদ্ধে দাঁড়াল। তারা পৌলকে বিচারালয় নিয়ে হাজির করল। এই ইহুদিরা গাল্লিওকে বলল, এই লোকটি আমাদের বিধি ব্যবস্থার বিরুদ্ধে অন্য এক পদ্ধতিতে ঈশ্বরের উপাসনা করতে শিক্ষা দিচ্ছে। পৌল সেই সময় যখন কিছু বলতে যাচ্ছেন, তখন গাল্লিও ইহুদিদের উদ্দেশ্যে বললেন, হে ইহুদিরা শোনো, এ যদি কোনো অপরাধ বা মারাত্মক রকম অন্যায় কোনো কাজ করত, তবে তোমাদের কথা শোনা আমার পক্ষে যুক্তিযুক্ত হতো। কিন্তু তোমরা যখন কোনো ব্যক্তির নাম, তার বাণী বা তোমাদের বিধি ব্যবস্থার বিষয়ে বিচারের প্রশ্ন তুলছ, তখন তোমরাই এর বিচার করো, আমি ওসব বিষয়ের বিচারকর্তা হতে চাই না। এই বলে তিনি তাদের সকলকে বিচারালয় থেকে যেতে বললেন। তখন তারা সমাজগৃহের পরিচালক সস্থিনীকে ধরে বিচারালয়ের সামনে প্রচণ্ড মারল, কিন্তু গাল্লিও সে বিষয়ে ভ্রুক্ষেপ করলেন না। পৌল সেই শহরে আরও কিছুদিন থাকার পর ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্রপথে সুরিয়ার দিকে রওনা দিলেন। তার সঙ্গে আক্কিল্লা ও প্রিস্কিল্লাও ছিল। এক মানত পূরণ করতে পৌল কিংক্রিয়াতে এসে মাথা কামিয়ে ফেললেন। সেখান থেকে তারা ইফিসে পৌঁছালেন। প্রিস্কিল্লা ও আক্কিল্লাকে সেখানে রেখে পৌল সমাজগৃহে গেলেন আর ইহুদিদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন। তারা সেখানে তাকে আরও কিছুদিন থাকার জন্য অনুরোধ করল বটে, কিন্তু তিনি তাতে রাজি হলেন না। সেখান থেকে যাবার সময় তিনি তাদের বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার তোমাদের কাছে আসব। এরপর তিনি ইফিস থেকে সমুদ্রযাত্রা করলেন। তিনি কৈশরিয়া শহরে পৌঁছলেন। এরপর জেরুজালেমে সকলের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানাবার পর পৌল সেখান থেকে আন্তিওকিয়া শহরে গেলেন। আন্তিওকিয়ায় পৌল কিছু সময় থাকলেন, তারপর আন্তিওকিয়া ছেড়ে গালাতিয়া ও ফরুগিয়া অঞ্চলের বিভিন্ন শহরে ভ্রমণ করে সেই সব স্থানের অনুগামীদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে তুললেন। আপোল্লো নামে একজন ইহুদি ইফিসে এলেন। ইনি আলেকজান্দ্রীয় নগরে জন্মেছিলেন। তিনি শিক্ষিত মানুষ ছিলেন এবং শাস্ত্র খুব ভালো করে জানতেন। আপোল্লো প্রভুর পথের বিষয়ে শিক্ষা পেয়েছিলেন। তিনি আত্মার আবেগে কথা বলতেন এবং যিশুর বিষয়ে নির্ভুলভাবে শিক্ষা দিতেন, কিন্তু তিনি কেবল যোহনের বাপ্তিস্মের বিষয়েই জানতেন। আপোল্লো যখন সমাজগৃহে নির্ভীকভাবে প্রচার করছিলেন, সেই সময় প্রিস্কিল্লা ও আক্কিল্লা তার কথা শুনে তাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে ঈশ্বরের পথের বিষয়ে আরও নিখুঁতভাবে বুঝিয়ে দিলেন। আপোল্লো আখায়াতে যেতে চাইলে খ্রিস্টবিশ্বাসী ভাইরা তাকে সে বিষয়ে উৎসাহ দিলেন। তারা আখায়ার খ্রিস্টবিশ্বাসীদের চিঠি লিখে দিলেন যেন তারা আপোল্লোকে সাদরে গ্রহণ করেন। তিনি সেখানে পৌঁছলে যারা অনুগ্রহের মাধ্যমে বিশ্বাসী হয়েছিল, আপোল্লো তাদের অনেককে সাহায্য করলেন। তিনি প্রকাশ্য বিতর্ক সভায় দৃঢ়তার সঙ্গে ইহুদিদের হারিয়ে দিলেন এবং শাস্ত্র থেকে প্রমাণ করলেন যে যিশুই হলেন সেই খ্রিস্ট। প্রেরিত ১৯ অধ্যায়। আপোল্লো যখন করিন্থে ছিলেন, তখন পৌল সেই অঞ্চলের মধ্য দিয়ে যেতে যেতে ইফিসে এসে পৌঁছলেন। সেখানে তিনি যোহন বাপ্তাইজকের কয়েকজন অনুগামীর দেখা পেলেন। তিনি তাদের বললেন, তোমরা যখন বিশ্বাসী হও, তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা তাকে বলল, কই, পবিত্র আত্মা বলে যে কিছু আছে এমন কথা তো আমরা কখনো শুনিনি। তিনি তাদের বললেন, তবে তোমাদের কি ধরনের বাপতিস্ম হয়েছিল? তারা বলল, যোহন যে ধরনের বাপতিস্ম দিতেন। পৌল বললেন, যোহন
মন ফেরানোর জন্য লোকদের বাপ্তাইজ করতেন। তিনি তাদের বলতেন, তাঁর পরে যিনি আসছেন তাঁর উপর অর্থাৎ যিশুর উপর বিশ্বাস করো। তারা একথা শুনে প্রভু যিশুর নামে বাপ্তাইজ হল। এরপর পৌল তাদের ওপর হাত রাখলে তাদের ওপর পবিত্র আত্মা নেমে এলেন। তারা নানা ভাষায় কথা বলতে ও ভাববাণী বলতে শুরু করল। তারা মোট ১২ জন পুরুষ ছিল। এরপর পৌল সমাজগৃহে গেলেন আর সেখানে তিন মাস ধরে নির্ভীকভাবে কথা বললেন এবং যুক্তিসহ ঈশ্বরের রাজ্যের বিষয়ে বুঝিয়ে দিলেন। কিন্তু তাদের মধ্যে কয়েকজন তার কথা মানতে চাইল না। তারা প্রকাশ্যে খ্রিস্টের পথের বিরুদ্ধে নিন্দা করতে লাগল। তখন পৌল তাদের ছেড়ে চলে গেলেন, যিশুর অনুগামীদের সঙ্গে নিয়ে গেলেন। পরে প্রতিদিন তুরান্নের ভাষণ কক্ষে পৌল তাদের নিয়ে শাস্ত্র আলোচনা করতে লাগলেন। এইভাবে ২ বছর কেটে গেল। এর ফলে এশিয়ায় যারা বাস করত, কি ইহুদি কি গ্রিক, সকলেই প্রভুর বাক্য শুনলেন। ঈশ্বর পৌলের হাত দিয়ে অনেক অলৌকিক ঘটনা সম্পন্ন করালেন। এমনকি তার স্পর্শ করা গামছা অসুস্থ লোকদের গায়ে ছোঁয়ালে তাদের রোগ ভালো হয়ে যেত আর অসুচি আত্মারাও তাদের মধ্য থেকে বার হয়ে যেত। সেই সময় কয়েকজন ইহুদি ওঝা ঘুরে বেড়াত যারা অসুচি আত্মায় পাওয়া লোকদের ছাড়াত। ইহুদি মহাযাজক স্কিভার ৭ ছেলেও এই কাজ করছিল। এই ইহুদিরা লোকদের মধ্য থেকে অসুচি আত্মাকে তাড়াতে প্রভু যিশুর নাম ব্যবহার করত। তারা বলতো, যে যিশুর কথা পৌল প্রচার করছেন সেই যিশুর নামে আমি আদেশ করছি, এর মধ্য থেকে বের হয়ে যাও। কিন্তু একবার অসুচি আত্মা সেই ইহুদিদের বলল, আমি যিশুকে জানি, পৌলকেও জানি, কিন্তু তোরা আবার কে? এরপর যার মধ্যে দিয়াবলের অসুচি আত্মা বাস করছিল সে ঝাঁপিয়ে পড়ে সেই স্কিভার ছেলেদের সবাইকে ধরাশায়ী করল। এর ফলে সেই ইহুদিরা আহত ও উলঙ্গ অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে গেল। ইহুদি ও গ্রিক যারা ইফিসে থাকত তারা সবাই এই ঘটনার কথা জানতে পারল। এর ফলে তাদের সকলের মধ্যে ত্রাসের সঞ্চার হল আর প্রভুর নাম সমাদৃত হল। লোকেরা যিশুর নামকে আরও উচ্চ সম্মান দিতে লাগল। অনেকে যারা বিশ্বাসী হল তারা নিজের নিজের অপকর্মের কথা প্রকাশ্যে স্বীকার করল। আবার অনেকে যারা জাদুক্রিয়া করত তারা তাদের বইপত্র ও সাজ সরঞ্জাম এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দিল। গণনা করলে দেখা গেল তার দাম ছিল ৫০,০০০ রৌপ্য মুদ্রা। এইভাবে প্রবলভাবে প্রভুর বাক্য প্রসার লাভ করল এবং শক্তিশালী হতে লাগল আর বহু লোক বিশ্বাস করল। এই ঘটনার পর পৌল ঠিক করলেন যে তিনি মাকিদোনিয়া ও আখায়া হয়ে জেরুজালেমে যাবেন। তিনি বললেন, সেখানে গিয়ে পরে আমি রোমেও যাব। তিনি তার দুজন সহকারীকে অর্থাৎ তিমোথিও ও ইরাস্তকে মাকিদোনিয়ায় পাঠালেন আর নিজে কিছুদিন এশিয়ায় রয়ে গেলেন। সেই সময় ইফিসে মহাগণ্ডগোলের সৃষ্টি হল। ঈশ্বরের পথের বিষয়ই ছিল এই গণ্ডগোলের কারণ। ঘটনাটা এইভাবে হল, দিমিত্রিয় নামে একজন স্বর্ণকার দেবী দিয়ানার রূপোর মন্দির তৈরি করত আর কারিগরদের অনেক কাজ জুগিয়ে দিত। সে তার ব্যবসায়ের সঙ্গে যুক্ত অন্য সব কারিগরদের একত্র করে সভায় বলল, ভাই সব, তোমরা জানো এই কাজের দ্বারা আমরা সকলে ভালোই রোজগার করি। এও তো দেখতে ও শুনতে পাচ্ছ, কেবল এই ইফিসে নয়, প্রায় সমস্ত এশিয়ায় এই পৌল বহু লোককে প্রভাবিত করেছে ও এই বলে বেরিয়েছে যে মানুষের হাতে গড়া দেবতারা নাকি দেবতাই নয়। এতে আমাদের এই বৃত্তির যে কেবল দুর্নাম হবে তাই নয়, মহাদেবী দিয়ানার মন্দিরও লোকসমক্ষে তুচ্ছ হবে। আবার যাকে সমস্ত এশিয়া এমনকি সারা জগৎ সংসার উপাসনা করে তিনিও তার বিপুল গরিমা হারাবেন। এই কথা শুনে
লোকেরা প্রচণ্ড রেগে গেল। তারা চিৎকার করে বলতে লাগলো, ইফিসের দিয়ানাই মহান। এতে সমস্ত শহরে বিশৃঙ্খলা দেখা দিল। সকলে একসঙ্গে রঙ্গভূমির দিকে ছুটল। তারা তাদের সঙ্গে টানতে টানতে নিয়ে চলল গায় ও অ্যারিস্টার্খ নামে দুজন মাকিদোনিয়ার লোককে, যারা পৌলের সঙ্গী ছিলেন। তখন পৌল লোকেদের কাছে যেতে চাইলে অনুগামীরা তাকে বাধা দিল, যেতে দিল না। সেই প্রদেশের কয়েকজন নেতা যারা তার বন্ধু ছিলেন, তারা পৌলের কাছে লোক পাঠিয়ে অনুরোধ করলেন যেন তিনি রঙ্গভূমিতে গিয়ে নিজের বিপদ ডেকে না আনেন। এদিকে নানা লোকে নানা কথা বলে চিৎকার করছিল, কারণ সভার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল। অধিকাংশ লোক জানতই না কেন তারা সেখানে এসেছে। কয়েকজন ইহুদি আলেকজান্ডারকে সামনে ঠেলে দিল। একেই জনতার কয়েকজন পরামর্শ দিচ্ছিল। তিনি সকলকে ইশারায় চুপ করতে বললেন ও তাদের কাছে কিছু বলতে চাইলেন। কিন্তু তারা যখন বুঝতে পারল যে তিনি একজন ইহুদি, তখন জোরে চিৎকার করতে লাগল। দু ঘন্টা ধরে তারা শুধু এই বলে চেঁচিয়েই চলল, ইফিসের দিয়ানাই মহান। শেষ পর্যন্ত শহরের করণিক জনতাকে শান্ত করে বললেন, হে ইফিসীয়রা, বলো দেখি, ইফিসীয়দের শহর যে মহাদেবী দিয়ানার মন্দিরের তত্ত্বাবধান করে এবং সেই মন্দিরের পবিত্র পাথর যে আকাশ থেকে পড়েছিল তা কে না জানে? তাই এই কথা যখন কেউ অস্বীকার করতে পারবে না, তখন তোমাদের শান্ত হওয়া উচিত এবং অসংযত কোনো কাজ করা উচিত নয়। কারণ এই যে লোকদের তোমরা এখানে এনেছো, এরা তো মন্দির লুটো করেনি বা আমাদের দেবীর অপমানও করেনি। তাই যদি কারো বিরুদ্ধে দিমিত্রিও ও তার সমব্যবসায়ীদের কোনো অভিযোগ থাকে, তবে আদালত খোলা আছে, বিচারকেরাও আছেন, তারা সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করুক। আর যদি অন্য কোনো বিষয় অনুসন্ধানের থাকে, তবে তার বিচার আইনানুগ বিচার সভায় করা যেতে পারে। কারণ এই ভয় আছে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে যে এই গণ্ডগোলের কারণ আমরাই, এই সভা ডাকার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখাতে পারবো না। এই বলে তিনি সভা ভঙ্গ করলেন। প্রেরিত 20 অধ্যায়। সেই হাঙ্গামা থেমে যাবার পর পৌল যিশুর অনুগামীদের ডেকে পাঠালেন আর তাদের সকলকে উৎসাহ দান করে ও শুভেচ্ছা জানিয়ে মাকিদোনিয়ার অঞ্চলগুলিতে যাওয়ার জন্য রওনা দিলেন। তিনি সেই অঞ্চল দিয়ে মাকিদোনিয়ায় যেতে যেতে বিভিন্ন জায়গায় খ্রিস্টানুসারীদের অনেক কথা বলে উৎসাহ দিলেন। শেষে গ্রীসে এসে পৌঁছলেন। সেখানে তিনি 3 মাস থাকলেন। তিনি যখন সমুদ্রপথে সুরিয়া যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন ইহুদিরা তার বিরুদ্ধে এক চক্রান্ত করছে এই কথা জানতে পেরে তিনি মাকিদোনিয়া হয়ে সুরিয়া যাবেন বলে ঠিক করলেন। কিছু কিছু লোক তার সঙ্গে যাচ্ছিল। এরা হল বিরয়ার পুরহের ছেলে সোপাত্র, থিসলনিকীয় থেকে আগত অ্যারিস্টার্খ ও সিকুন্দ, দর্বির গায় ও তিমোথিও, আর এশিয়ার তুখিক ও ত্রফিম। এরা পৌলের আগেই রওনা হয়ে ত্রোয়াতে গিয়ে আমাদের জন্যে অপেক্ষা করছিল। খামিরবিহীন রুটির পর্বের পর আমরা ফিলিপি থেকে সমুদ্রপথে রওনা হয়ে 5 দিন পর ত্রোয়াতে তাদের সঙ্গে যোগ দিলাম। সেখানে আমরা 7 দিন থাকলাম। রবিবার আমরা যখন আবার প্রভুর ভোজ গ্রহণ করতে একত্রিত হলাম, তখন পৌল পরের দিন সেখান থেকে চলে যাবেন বলে মধ্যরাত্রি পর্যন্ত তাদের সাথে কথা বলতে থাকলেন। আমরা ওপরের যে ঘরে সমবেত হয়েছিলাম সেখানে অনেক প্রদীপ ছিল। উতুক নামে এক যুবক সেই ঘরের জানালায় বসেছিল। পৌলের দীর্ঘ বক্তৃতার সময় সে গভীরভাবে ঘুমিয়ে গেল। তারপর ঘুমের ঘোরে সে 3 তলা থেকে নিচে পড়ে গেল। লোকেরা গিয়ে যখন তাকে তুলল, দেখা গেল সে মারা গেছে। পৌল নিজেই নিচে নেমে গেলেন। তিনি তার দেহের ওপর নিজেকে রেখে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমরা বিচলিত হও না, কারণ দেখো এর মধ্যে এখনো প্রাণ আছে। এরপর
পৌল উপরের ঘরে গিয়ে রুটি ভাঙলেন ও কিছু খাওয়া দাওয়া করে ভোর পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা বললেন। তারপর তিনি তাদের কাছ থেকে রওনা হলেন। বিশ্বাসীরা সেই যুবককে জীবিত অবস্থায় তার বাড়ি নিয়ে যেতে পেরে খুবই আশ্বস্ত হল। আমরা সমুদ্রপথে আহ সে রওনা দিয়ে পৌলের আগেই সেখানে পৌঁছলাম। ঠিক ছিল যে পৌল আহ সে হাঁটা পথে যাবেন আর সেখানে আমরা তাকে জাহাজে তুলে দেব। পরে আহ সে পৌলের সঙ্গে আমাদের দেখা হলো আর তিনি জাহাজে আমাদের কাছে এলেন। আমরা সকলে মিতুলিনি শহরে গেলাম। সেখান থেকে পরের দিন জাহাজে করে খিয়ের দ্বীপের কাছে পৌঁছলাম। দ্বিতীয় দিনে আমরা সামদ্বীপ পার হয়ে তার পরদিন মিলিতে গেলাম, কারণ পৌল আগেই ঠিক করেছিলেন যে তিনি ইফিসে নামবেন না। তিনি এশিয়াতে বেশি সময় থাকতে চাইলেন না, কারণ পঞ্চাশত্তমীর আগেই জেরুজালেমে পৌঁছবার জন্যে তিনি ব্যস্ত হয়ে উঠেছিলেন। মিলিতে এসে তিনি ইফিসের মণ্ডলীর প্রাচীনদের তার সঙ্গে দেখা করার জন্যে ডেকে পাঠালেন। তারা এলে পর তিনি তাদের বললেন, তোমরা জানো আমি এশিয়াতে থাকাকালীন প্রথম দিন থেকেই তোমাদের সঙ্গে কিভাবে সমস্ত সময় কাটিয়েছি। ইহুদিরা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমাকে বড্ড সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কিন্তু তোমরা জানো যে এসব সত্ত্বেও আমি নম্রভাবে চোখের জলে সর্বদাই প্রভুর সেবা করে গেছি। তোমাদের জন্য যা মঙ্গলজনক ইতস্তত না করে সর্বদা তোমাদের কাছে বলেছি, এমনকি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি ও সুসমাচার প্রচার করেছি। ইহুদি কি অইহুদি গ্রিক সকলের কাছেই বলেছি যেন তারা মন ফেরায়, ঈশ্বরের দিকে ফেরে ও প্রভু যীশুকে বিশ্বাস করে। কিন্তু এখন আমাকে পবিত্র আত্মার নির্দেশ মানতে হবে, তাই আমি জেরুসালেম যাচ্ছি। সেখানে আমার কি হবে তা আমি জানি না, তবে পবিত্র আত্মার সতর্কবাণীর মধ্যে দিয়ে একথা জানি যে জেরুসালেমের প্রত্যেকটি শহরে আমার জন্য দুঃখ কষ্ট ও কারাবরণ অপেক্ষা করছে। আমি মনে করি আমার কাছে আমার জীবনের কোনো মূল্য নেই। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রভু যীশুর কাছ থেকে যে কাজের ভার পেয়েছি তাতে লক্ষ্য স্থির রেখে যেন শেষ পর্যন্ত দৌড়তে পারি। সেই কাজ হল সকলের কাছে ঈশ্বরের অনুগ্রহের বার্তা ও সুসমাচার নিয়ে যাওয়া। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমাদের মধ্যে যাদের কাছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানিয়েছি তাদের কেউই আমার মুখ আর দেখতে পাবে না। তাই আজ আমি তোমাদের কাছে একথা জোর দিয়ে বলছি যে এ সত্ত্বেও তোমাদের মধ্যে যারা উদ্ধার পাবে না ঈশ্বর তাদের বিষয়ে আমাকে দোষী করবেন না। আমি এসব কথা বলতে পারি যে ঈশ্বর তোমাদের যা কিছু জানাতে চেয়েছিলেন সে সবই আমি তোমাদের জানিয়েছি। নিজেদের ব্যাপারে সাবধান থেকো আর পবিত্র আত্মা তোমাদেরকে যে পালের দেখাশোনার ভার দিয়েছেন ঈশ্বরের সেই মণ্ডলীর তত্ত্বাবধান করো, কারণ এই মণ্ডলী তিনি তাঁর রক্ত দিয়ে কিনেছেন। আমি জানি আমি চলে গেলে ভয়ঙ্কর নেকড়েরা তোমাদের মধ্যে আসবে, তারা ঈশ্বরের এই পালকে ধ্বংস করতে চাইবে, এমনকি তোমাদের মধ্যে থেকে এমন সব লোক বেরিয়ে আসবে যারা খ্রিস্টানুসারীদের নিজেদের অনুসারী করার জন্য উল্টোপাল্টা কথা বলবে। কিছু কিছু খ্রিস্টানুসারীদের তারা সত্য থেকে সরিয়ে দেবে। সাবধান ও সতর্ক থেকো। মনে রেখো তোমাদের সঙ্গে আমি যে তিন বছর ছিলাম সেই সময় তোমাদের জন্য চোখের জল ফেলে রাত দিন সতর্ক করে অনেক চেতনা দিয়েছি। এখন আমি তোমাদের ঈশ্বরের হাতে ও তাঁর অনুগ্রহের বার্তাতে তোমাদের সঁপে দিলাম, তা তোমাদের গড়ে তুলতে সমর্থ। ঈশ্বর তাঁর সমস্ত পবিত্র লোকেদের যে আশীর্বাদ দিয়ে থাকেন এই বার্তা তোমাদের সেই আশীর্বাদ দেবেন। আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন আমি কারো কাছে অর্থ বা জামাকাপড় চাইনি,
তোমরা ভালোভাবেই জানো যে আমার নিজের ও সঙ্গীদের অভাব দূর করতে আমি এই দু হাতে কাজ করেছি। আমি তোমাদের দেখিয়েছি কিভাবে কঠোর পরিশ্রম করে অভাবীদের সাহায্য করতে হয়। প্রভু যিশুর কথা স্মরণ করা উচিত, কারণ তিনি বলেছেন, গ্রহণ করার থেকে দান করা বেশি পুণ্যের। এই কথা বলার পর তিনি তাদের সকলের সঙ্গে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন। এরপর সকলে খুব কান্নাকাটি করলেন ও পৌলের গলা জড়িয়ে ধরে তাকে চুমু দিলেন। তারা তাকে আর দেখতে পাবেন না একথা শুনে বিশেষ দুঃখ করলেন। পরে জাহাজ পর্যন্ত তাকে পৌঁছে দিতে গেলেন। প্রেরিত একুশ অধ্যায়। ইফিসের মণ্ডলীর প্রাচীনদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সমুদ্রপথে সোজা কোদ্বীপে এলাম। পরদিন আমরা রোদদ্বীপে গেলাম। রোদ থেকে পাতারায় চলে গেলাম। পাতারায় এমন একটি জাহাজ পেলাম যা পার হয়ে ফৈনিকিয়া অঞ্চলে যাবে। আমরা সেই জাহাজে চড়ে যাত্রা করলাম। পরে আমরা যাবার পথে কুপ্রদ্বীপের কাছে এলাম। আমাদের উত্তর দিকের দ্বীপটিকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেখানে আমরা জাহাজ ভেড়ালাম না। আমরা সুরিয়ার দিকে এগিয়ে গেলাম। সোর শহরে জাহাজ থামানো হলো, কারণ সেখানে জাহাজ থেকে কিছু মাল নামানোর ছিল। আমরা সেখানে কিছু খ্রিস্টানুসারীর দেখা পেয়ে তাদের সঙ্গে সাত দিন কাটালাম। পবিত্র আত্মার মাধ্যমে তারা পৌলকে জেরুজালেমে যেতে নিষেধ করলেন, কিন্তু সেখানে থাকার সময় শেষ হলে আমরা রওনা দিলাম এবং যাত্রাপথে এগিয়ে চললাম। সেখানকার খ্রিস্টানুসারীরা সকলে নিজেদের পরিবার ও ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে এসে আমাদের বিদায় জানাতে শহরের বাইরে এলেন। সেখানে সমুদ্রতীরে আমরা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম। এরপর আমরা জাহাজে উঠলাম আর তারা বাড়ি ফিরে গেলেন। শোর থেকে যাত্রা করে আমরা তলিমাইতে পৌঁছলাম আর সেখানকার খ্রিস্টবিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে একদিন থাকলাম। পরের দিন আমরা তলিমাই থেকে রওনা হয়ে কৈশোরিয়ায় এলাম। সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে উঠলাম। ইনি সেই সাতজন মনোনীত লোকদের মধ্যে একজন। আমরা সেখানে তার সঙ্গে থাকলাম। এই ফিলিপের চারটি কুমারী কন্যা ছিলেন। এরা ভাববাণী বলতে পারতেন। সেখানে বেশ কিছুদিন থাকার পর জিহুদিয়া থেকে আগাব নামে একজন ভাববাদী এসে আমাদের সঙ্গে দেখা করলেন। তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বন্ধনীটি নিয়ে নিজের হাত পা বেঁধে বললেন, পবিত্র আত্মা এই কথা বলছেন, এই কোমরবন্ধনীটি যার তাকে জেরুজালেমের ইহুদিরা এইভাবে বেঁধে অইহুদিদের হাতে তুলে দেবে। সেই কথা শুনে আমরা ও যিশুর অন্য অনুগামীরা পৌলকে অনুরোধ করলাম যেন তিনি জেরুজালেমে না যান। পৌল এর জবাবে বললেন, তোমরা এ কি করছো? তোমরা এভাবে কান্নাকাটি করে আমার হৃদয় কি ভেঙে দিচ্ছ না? খ্রিস্টের নামের জন্য আমি জেরুজালেমে কেবল শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য যাব তাই নয়, আমি সেখানে মরতেও প্রস্তুত। তাকে যখন আমরা জেরুজালেম যাওয়া থেকে বিরত করতে পারলাম না, তখন আর অনুরোধ না করে চুপ করে গেলাম আর বললাম, প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক। এরপর আমরা প্রস্তুত হয়ে জেরুজালেমে রওনা হলাম। কৈশোরিয়া থেকে কয়েকজন অনুগামী অর্থাৎ খ্রিস্টানুসারী আমাদের সঙ্গে চললেন। তারা ম্লাসন নামে এক লোকের বাড়িতে আমাদের তুললেন। ইনি ছিলেন কুপ্রের লোক, গোড়ায় যারা খ্রিস্টানুসারী হয়েছিলেন ইনি তাদের অন্যতম। তার বাড়িতে আমাদের নিয়ে যাওয়া হল যাতে আমরা সেখানে থাকতে পারি। জেরুজালেমের বিশ্বাসীরা আমাদের দেখে বড়ই খুশি হলেন। পরদিন পৌল আমাদের নিয়ে যাকবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। মণ্ডলীর প্রাচীনেরা সেখানে ছিলেন। সেখানে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর পৌল তার কাজের মাধ্যমে অইহুদিদের মধ্যে ঈশ্বর যেসব কাজ করেছেন তা বিস্তারিতভাবে জানালেন। এই কথা শুনে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। তারা পৌলকে বললেন, ভাই আপনি তো জানেন হাজার হাজার ইহুদি
আজ খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, কিন্তু তারা তাদের মসির বিধি ব্যবস্থা পালন করতেও বড়ই উৎসাহী। তারা আপনার বিষয়ে এই কথা শুনেছে যে অইহুদিদের মধ্যে বাসকারী প্রবাসী ইহুদিদের আপনি নাকি মসির বিধি ব্যবস্থা অনুসারে চলতে বারণ করেন। আপনি তাদের ছেলেদের সুন্নত করা বা ইহুদি রীতিনীতি মেনে চলা নাকি নিষেধ করেন। আমরা কি করব? তারা নিশ্চয়ই শুনবে যে আপনি এখানে আছেন, তাই আমরা যা বলি আপনি তাই করুন। আমাদের মধ্যে চারজন লোকের একটা মানত আছে, আপনি তাদের সঙ্গে নিয়ে সূচীকরণের অনুষ্ঠানে যোগ দিন। এজন্য তাদের যা খরচ পড়ে আপনি তা দিয়ে দিন, আর তারা যেন তাদের মাথা ন্যাড়া করে। তাহলে সকলে জানবে যে আপনার বিষয়ে যেসব কথা ওরা শুনেছে সেসব সত্য নয়, বরং আপনি নিজে মসির বিধি ব্যবস্থা যথারীতি পালন করেন। অইহুদিদের মধ্য থেকে যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা লিখেছি যে তারা যেন প্রতিমার প্রসাদ, রক্ত, গলা টিপে মারা প্রাণীর মাংস না খায় ও যৌন পাপ থেকে দূরে থাকে। তখন পৌল সেই কয়েকজনকে নিয়ে তাদের সঙ্গে নিজেকে শুচি করলেন। তারপর মন্দিরে গিয়ে শুচিকরণ অনুষ্ঠান কতদিনে সম্পূর্ণ হবে ও তাদের প্রত্যেকের জন্যে কবে নৈবেদ্য উৎসর্গ করা হবে তাও জানালেন। সাত দিন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় এশিয়া দেশের কয়েকজন ইহুদি মন্দিরের মধ্যে পৌলকে দেখতে পেয়ে তার বিরুদ্ধে নানা কথা বলে লোকদের উত্তেজিত করে তুলল, আর পৌলকে ধরে চিৎকার করে বলতে লাগল, হে ইসরায়েলীয়রা, এদিকে এগিয়ে এসে সাহায্য করো। এই সেই লোক, এই লোকই আমাদের জাতির বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, আমাদের বিধি ব্যবস্থার বিপরীত শিক্ষা দিচ্ছে, আর এই মন্দিরের বিরুদ্ধেও কথা বলছে। এই হলো সেই লোক যে সর্বত্রই শিক্ষা দিয়ে বেড়াচ্ছে। দেখো, মন্দিরের চত্বরে সে গ্রিকদের ঢুকিয়ে এই মন্দির অপবিত্র করছে, কারণ তারা এর আগে পৌলের সঙ্গে ইফিসের ত্রফিমকে শহরের মধ্যে দেখেছিল। মনে করেছিল পৌল তাকে মন্দিরের মধ্যে এনেছেন। ত্রফিম ছিলেন জাতিতে গ্রিক এবং ইফিসের লোক। সমগ্র জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ল আর লোকেরা একসঙ্গে ছুটল। তারা পৌলকে ধরে টানতে টানতে মন্দির থেকে বের করে দিল। সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। লোকেরা পৌলকে হত্যা করার চেষ্টা করছিল। রোমান সেনাপতির কাছে খবর পৌঁছল যে সারা জেরুজালেম শহরে প্রচণ্ড গোলমাল শুরু হয়েছে। তিনি তখনই সৈন্যদের ও তাদের কর্মকর্তাদের নিয়ে সেখানে ছুটে এলেন। ইহুদিরা যখন সেনাপতিকে ও তার সঙ্গে সৈন্যদের দেখল, তখন পৌলকে প্রহার করা বন্ধ করল। তখন সেনাপতি কাছে এসে পৌলকে গ্রেপ্তার করে তাকে দুটো শেকলে বাঁধতে হুকুম করলেন। এরপর সেনাপতি জিজ্ঞেস করলেন, এ কে, এ কি দোষ করেছে? তখন সেই ভিড়ের মধ্যে কেউ কেউ একরকম কথা বলল, আবার কেউ কেউ অন্যরকম কথা বলল। এই চেঁচামেচিতে তিনি কিছুই ঠিক করতে না পেরে পৌলকে দুর্গের মধ্যে নিয়ে যাওয়ার হুকুম করলেন। সমস্ত লোকেরা তাদের অনুসরণ করছিল। পৌল যখন সিঁড়ির কাছে এসেছেন, তখন জনতা এতই হিংস্র হয়ে উঠল যে সেনারা পৌলকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে লাগল, কারণ জনতা চিৎকার করে বলছিল, ওকে শেষ করে ফেলো। তারা পৌলকে দুর্গের ভেতর দিয়ে নিয়ে যেতে চাইলে পৌল সেনাপতিকে বললেন, আমি কি আপনাকে কিছু বলতে পারি? সেনাপতি বললেন, তুমি দেখছি গ্রিক বলতে পারো, তাহলে তুমি সেই মিশরীয় নও যে কিছু সময় পূর্বে বিদ্রোহী হয়েছিল ও 4,000 সন্ত্রাসবাদীকে নিয়ে মরুপ্রান্তরে পালিয়েছিল? তখন পৌল বললেন, না, আমি একজন ইহুদি, কিলিকিয়ার তার্স নামে এক প্রসিদ্ধ শহরের বাসিন্দা। আমি আপনাকে অনুরোধ করছি, এই লোকদের কাছে আমায় কিছু বলতে দিন। সেনাপতি অনুমতি দিলে পৌল সিঁড়ির উপর দাঁড়িয়ে লোকেদের শান্ত হওয়ার জন্যে হাত নেড়ে ইঙ্গিত করলেন। সবাই যখন চুপ করল, তখন তিনি ইব্রীয় ভাষায় বলতে শুরু করলেন।
প্রেরিত 22 অধ্যায়। পৌল বললেন, ভাইরা ও পিতৃতুল্য ব্যক্তিরা, এখন শুনুন, আমি আপনাদের সামনে আত্মপক্ষ সমর্থন করছি। ইহুদিরা যখন পৌলকে ইহুদিদের প্রচলিত ইব্রীয় ভাষায় কথা বলতে শুনল, তারা শান্ত হল। তখন তিনি বললেন, আমি একজন ইহুদি, আমি কিলিকিয়ার তার্সের শহরে জন্মেছি, কিন্তু এই শহরে আমি বড় হয়ে উঠেছি। গমলিয়েলের চরণে বসে আমি আমাদের পিতৃপুরুষদের দেওয়া বিধিব্যবস্থা শিক্ষা লাভ করেছি। আজ আপনারা সকলে যেমন, তেমনি আমিও ঈশ্বরের সেবার জন্য উদ্যোগী ছিলাম। খ্রিস্টের পথে যারা চলত তাদের আমি নির্যাতন করতাম, এমনকি কারো কারো মৃত্যুও ঘটিয়েছিলাম। স্ত্রী পুরুষ সকলকেই আমি গ্রেপ্তার করে কারাগারে রাখতাম। মহাযাজক ও ইহুদি সমাজপতিরা সকলে এই কথার সত্যতা প্রমাণ দিতে পারেন। তাদের কাছ থেকে চিঠি নিয়ে ইহুদি ভাইদের কাছে যাবার জন্য আমি দম্মেশকের পথে রওনা হয়েছিলাম। যিশুর অনুগামী যারা সেখানে ছিল তাদের গ্রেপ্তার করে জেরুজালেমে আনবার জন্য গিয়েছিলাম, যেন তাদের শাস্তি দেওয়া হয়। আর একটা ব্যাপার ঘটল, আমি চলতে চলতে দম্মেশকের কাছাকাছি এলে দুপুরবেলা হঠাৎ আকাশ থেকে তীব্র আলোর ছটা আমার চারিদিকে ছেয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম আর এক রব শুনলাম, শৌল শৌল, তুমি কেন আমায় নির্যাতন করছো? আমি বললাম, প্রভু আপনি কে? তিনি আমায় বললেন, যাকে তুমি নির্যাতন করছো আমি সেই নাসরতীয় যিশু। যারা আমার সঙ্গে ছিল তারা সেই আলো দেখতে পেয়েছিল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন তার রব তারা শুনতে পায়নি। আমি বললাম, প্রভু আমায় কি করতে হবে? প্রভু আমায় বললেন, ওঠো দম্মেশকে যাও, যে কাজের জন্য তোমাকে মনোনীত করা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে। সেই তীব্র আলোর ঝলকে আমি অন্ধ হয়ে গেছিলাম, তাই আমার সঙ্গীরা আমার হাত ধরে দম্মেশকে নিয়ে গেল। সেখানে অননীয় নামে এক ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি মুশির বিধিব্যবস্থা পালন করতেন। সেখানকার ইহুদিদের মধ্যে তার সুনাম ছিল। তিনি আমার কাছে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, তুমি দৃষ্টিশক্তি লাভ করো। আর সেই মুহূর্তে আমি তাঁকে দেখতে পেলাম। তিনি বললেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহু পূর্বেই মনোনীত করেছেন যাতে তুমি তাঁর পরিকল্পনা জানতে পারো এবং সেই ধার্মিকজনকে দেখতে পাও ও তাঁর রব শুনতে পাও। তুমি যা দেখলে ও শুনলে সকল লোকের কাছে সে বিষয়ে সাক্ষ্য দেবে। এখন আর দেরি না করে ওঠো, বাপ্তিস্ম নাও আর তোমার পাপ ধুয়ে ফেলো, উদ্ধার লাভের জন্য যিশুতে বিশ্বাস করো। পরে আমি জেরুজালেমে ফিরে এসে যখন মন্দিরের চত্বরে প্রার্থনা করছিলাম, সেই সময় এক দর্শন পেলাম। দর্শনে দেখলাম যিশু আমায় বলছেন, শীঘ্রই ওঠো, এখনই জেরুজালেমের থেকে চলে যাও, কারণ আমার বিষয়ে তুমি যে সাক্ষ্য দিচ্ছ তারা তা গ্রহণ করবে না। আমি বললাম, প্রভু তারা তো ভালো করেই জানে যে যারা তোমায় বিশ্বাস করে তাদের গ্রেপ্তার করে মারধর করার জন্য আমি সমাজ গৃহগুলিতে যেতাম। যখন তোমার সাক্ষী স্তিফানের রক্তপাত হচ্ছিল তখন আমি সেখানে দাঁড়িয়ে থেকে তার অনুমোদন করেছিলাম, আর যারা তাকে মারছিল তাদের পোশাক আগলাচ্ছিলাম। তখন যিশু আমায় বললেন, এখন যাও, আমি তোমাকে বহু দূরে অইহুদিদের কাছে পাঠাচ্ছি। পৌল অইহুদিদের কাছে যাওয়ার কথা বললে লোকেরা তা আর শুনতে চাইল না। ইহুদিরা সকলে জোরে চিৎকার করে উঠল, মারো ব্যাটাকে, একে পৃথিবী থেকে সরিয়ে দাও, এ বেঁচে থাকার অযোগ্য। তারা যখন এভাবে চিৎকার করছে ও তাদের পোশাক খুলে ছুঁড়ে ফেলে বাতাসে ধুলো ওড়াচ্ছে, তখন সেই সেনাপতি পৌলকে দুর্গের মধ্যে নিয়ে যেতে হুকুম দিয়ে বললেন, একে চাবুক মেরে দেখো, এ কি বলে, লোকেরা কেন এর বিরুদ্ধে এমনি করে চিৎকার করছে? সৈনিকরা যখন পৌলকে চাবুক মারার জন্য বাঁধছে, তখন যে সেনাপতি সেখানে দাঁড়িয়েছিল
পৌল তাকে বললেন, একজন রোমান নাগরিকের বিচার করে তার কোনো দোষ না পেলেও তাকে চাবুক মারা কি আইনসম্মত কাজ হবে? এই কথা শুনে সেই সেনাপতি তার উপরওয়ালার কাছে গিয়ে বলল, আপনি জানেন আপনি কি করতে যাচ্ছেন? এই লোকটা তো একজন রোমান। তখন সেই সেনাপতি পৌলের কাছে এসে বলল, আমায় বলো দেখি, তুমি কি রোমিও? পৌল বললেন, হ্যাঁ। তখন সেই সেনাপতি বলল, এই নাগরিকত্ব লাভ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। পৌল বললেন, কিন্তু আমি জন্মসূত্রেই রোমিও। যারা তাকে প্রশ্ন করার জন্য প্রস্তুত হয়েছিল তারা এই কথা শুনে পিছিয়ে গেল। সেনাপতিও ভয় পেয়ে গেল যখন বুঝতে পারল যে পৌল একজন রোমান নাগরিক আর সে তাকে বেঁধেছে। পরদিন ইহুদিরা কেন পৌলের ওপর দোষ দিচ্ছে তা জানবার জন্য রোমান সেনাপতি ইহুদিদের প্রধান যাজকদের ও মহাসভার সকল সভ্যকে জড়ো হতে হুকুম দিল আর পৌলকে সেখানে তাদের মাঝে মুক্ত অবস্থায় হাজির করল। প্রেরিত 23 অধ্যায়। পৌল মহাসভার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলেন, ভাইরা, ঈশ্বরের দৃষ্টিতে আমি আজ পর্যন্ত শুদ্ধ বিবেক অনুযায়ী জীবনযাপন করছি। তখন মহাযাজক অননীয় পৌলের কাছাকাছি যারা দাঁড়িয়েছিল তাদের হুকুম দিলেন পৌলের মুখে চড় মেরে তার মুখ বন্ধ করে দিতে। তখন পৌল অননীয়কে বললেন, হে চুনকাম করা প্রাচীর, স্বয়ং ঈশ্বর তোমায় আঘাত করবে। আইনসঙ্গতভাবে আমার বিচার করার জন্য তুমি এখানে বসেছ আর আমাকে আঘাত করার হুকুম দিয়ে তুমি মসির বিধিব্যবস্থার বিরুদ্ধে যাচ্ছ। যারা পৌলের আশেপাশে দাঁড়িয়েছিল তারা তাকে বলল, ঈশ্বরের মহাযাজকের সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না, তুমি তাকে অপমান করছো। পৌল বললেন, ভাইরা, আমি বুঝতে পারিনি যে উনি মহাযাজক, কারণ এরকম লেখা আছে, তুমি সমাজের কোনো নেতার বিরুদ্ধে কটু কথা বলো না। পৌল যখন বুঝতে পারলেন যে তাদের মধ্যে কিছু সভ্য সদ্দুকি ও কিছু সভ্য ফরিসি, তখন তিনি মহাসভার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলেন, ভাইরা, আমি একজন ফরিসি আর ফরিসিদেরই সন্তান। মৃতদের পুনরুত্থান হবে বলে আমার যে প্রত্যাশা আছে তার জন্যই আমার এই বিচার হচ্ছে। পৌলের কথা শুনে ফরিসি ও সদ্দুকিদের মধ্যে বিরোধ বেঁধে গেল আর সভা দুটো দলে ভাগ হয়ে গেল। কারণ সদ্দুকিরা বলতো পুনরুত্থান বলে কিছু নেই, স্বর্গদূত বা আত্মা বলেও কিছু নেই, কিন্তু ফরিসিরা উভয়ই বিশ্বাস করত। চারদিকে বিরাট কোলাহল শুরু হয়ে গেল। ফরিসিদের মধ্যে থেকে কয়েকজন ব্যবস্থার শিক্ষক উঠে দাঁড়িয়ে খুব জোরালো তর্ক জুড়ে দিল। তারা বলল, আমরা এর কোনো দোষই দেখতে পাচ্ছি না, হয়তো কোনো আত্মা বা স্বর্গদূত দম্মেশকের পথে সত্য সত্যই তার সঙ্গে কথা বলেছেন। এইভাবে গণ্ডগোল বাড়তে বাড়তে লড়াইয়ে পরিণত হল। সেনাপতি ভয় পেয়ে গেলেন যে তারা হয়তো পৌলকে টেনে হিঁচড়ে টুকরো টুকরো করে ফেলবে, তাই তিনি হুকুম দিলেন যেন সৈন্যরা নেমে গিয়ে ইহুদিদের মধ্য থেকে পৌলকে দুর্গে নিয়ে যায়। পরদিন রাতে প্রভু যীশু পৌলের কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, সাহস করো, কারণ তুমি আমার বিষয়ে যেমন জেরুসালেমে সাক্ষ্য দিয়েছ তেমনি রোমেও আমার কথা তোমাকে বলতে হবে। পরের দিন সকালে ইহুদিরা জোট বেঁধে দিব্যি করে বলল, পৌলকে হত্যা না করা পর্যন্ত তারা অন্ন জল মুখে তুলবে না। যারা এই চক্রান্ত করেছিল তারা সংখ্যায় প্রায় 40 জনের কিছু বেশি ছিল। সেই ইহুদিরা প্রধান যাজক ও সমাজপতিদের কাছে গিয়ে বলল, আমরা শপথ করেছি যে পৌলকে হত্যা না করা পর্যন্ত আমরা অন্ন জল মুখে তুলব না। এখন আপনারা মহাসভার সভ্যদের সঙ্গে সেনাপতির কাছে আবেদন করুন যেন তিনি আপনাদের কাছে পৌলকে নামিয়ে আনেন। বলুন যে আপনারা তার কাছে আরও কিছু প্রশ্ন করতে চান, সে এখানে আসার আগেই
আমরা তাকে হত্যা করার জন্য তৈরি রইলাম। কিন্তু পৌলের এক ভাগ্নে এই চক্রান্তের কথা জানতে পেরে দুর্গের মধ্যে ঢুকে পৌলকে সব কথা জানিয়ে দিল। পৌল তখন শতপতিদের একজনকে কাছে ডেকে বললেন, আপনি এই যুবককে সেনাপতির কাছে নিয়ে যান, কারণ তাকে এর কিছু বলার আছে। তাতে তিনি সেই যুবককে সেনাপতির কাছে নিয়ে গিয়ে বললেন, বন্দী পৌল আমার এই যুবকটিকে আপনার কাছে নিয়ে আসতে বললেন, কারণ এ আপনাকে কিছু বলতে চায়। তখন সেনাপতি যুবকটির হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে একান্তে তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমায় কি বলতে চাও বলো। সেই যুবক বলল, ইহুদিরা পরামর্শ করে ঠিক করেছে যে তারা পৌলকে আরো বিশদভাবে প্রশ্ন করার মিথ্যে অজুহাত নিয়ে আপনার কাছে এসে অনুরোধ করবে যেন আপনি পৌলকে কাল মহাসভার সামনে হাজির করেন। কিন্তু আপনি তাদের কথায় বিশ্বাস করবেন না, কারণ তাদের মধ্যে 40 জনেরও বেশি লোক পৌলকে হত্যা করার জন্য লুকিয়ে অপেক্ষা করে আছে। তারা নিজেদের মধ্যেই শপথ করেছে যে পৌলকে না মারা পর্যন্ত তারা অন্য জল মুখে তুলবে না, তারা কেবল আপনার সম্মতির অপেক্ষায় আছে। তখন সেনাপতি ওই যুবককে এই বলে বিদায় দিলেন যে, সে যে তার সঙ্গে দেখা করেছে তা যেন কেউ না জানতে পারে। পরে তিনি দুজন সেনাপতিকে কাছে ডেকে বললেন, 200 সৈনিককে রাত 9টায় কৈশোরিয়া যাবার জন্য প্রস্তুত থাকতে বলো, আর এদের সঙ্গে 200 বর্ষাধারী ও 70 জন অশ্বারোহী সৈন্য দিও। পৌলের জন্য অশ্ব প্রস্তুত রেখো, তাতে করে তাকে রাজ্যপাল ফিলিক্সের কাছে পৌঁছে দিও। আর তিনি এরূপ একটি পত্র লিখে সঙ্গে দিলেন, মহামহিম রাজ্যপাল ফিলিক্স সমীপেশু, ক্লোদিও লুশিয়ের অভিবাদন গ্রহণ করুন। পৌল নামের লোকটিকে ইহুদিরা ধরে হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু আমি যখন জানতে পারলাম যে সে রোমান নাগরিক, তখন আমার সৈন্যদের নিয়ে সে তাকে উদ্ধার করে আনলাম। এর বিরুদ্ধে যে কি অভিযোগ আছে তা জানার জন্য আমি একে ইহুদিদের মহাসভার সামনে আনি। সেখানে আমি বুঝতে পারলাম যে ইহুদিদের বিধি ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে ওর ওপর দোষারোপ করা হচ্ছে, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া বা কারাগারে দেওয়ার মতো এর কোনো দোষ আমি পাইনি। এই লোকের বিরুদ্ধে হত্যার চক্রান্ত করা হচ্ছে এ কথা যখন আমাকে জানানো হল, তখন তাড়াতাড়ি একে আমি আপনার কাছে পাঠালাম। যারা এর উপর দোষারোপ করছে তাদেরও বলেছি তারা আপনার কাছে গিয়ে এর বিরুদ্ধে যা বলবার বলবে। তখন সেনাপতির সেই আদেশ অনুসারে সেনারা পৌলকে নিয়ে সেই রাতেই আন্তিপাত্রিতে গেল। পরদিন তার সঙ্গে কেবল অশ্বারোহী সৈন্যদের যাবার ব্যবস্থা করে বাকি সৈন্যরা দুর্গে ফিরে এল। তারা কৈশোরিয়ায় পৌঁছে সেই পত্রখানি রাজ্যপালের হাতে দিয়ে পৌলকে তার কাছে হাজির করল। রাজ্যপাল পত্রখানি পড়ে জিজ্ঞেস করলেন, তার নিজের প্রদেশ কোনটি? তিনি জানতে পারলেন যে পৌল কিলিকিয়ার লোক। তখন বললেন, তোমার অভিযোগকারীরা এসে পৌঁছালে আমি তোমার কথা শুনব। এই কথা বলে তিনি পৌলকে হেরোদের প্রাসাদে পাহারা দিয়ে রাখতে বললেন। প্রেরিত 24 অধ্যায়। 5 দিন পর মহাযাজক অননীয় ইহুদি সমাজের কয়েকজন বৃদ্ধ নেতা ও উকিল তর্তুল্যকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন, আর তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন। পৌলকে ডেকে পাঠানো হল। তখন ফিলিক্সের সামনে তর্তুল্য সওয়াল শুরু করলেন, মহামান্য ফিলিক্স, আপনার জন্যই আমরা মহা শান্তিতে আছি। আপনার দূরদৃষ্টির জন্য এই জাতির অনেক সংস্কার সাধন হয়েছে, একথা আমরা সকলে সর্বত্র সম্পূর্ণ কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। কিন্তু বেশি কথা বলে আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, এই জন্য আপনাকে অনুরোধ করছি আপনি অনুগ্রহ করে আমাদের এই সামান্য আবেদন শুনুন। দয়া করে ধৈর্য ধরুন, কারণ আমরা দেখছি ওই লোকটাই হচ্ছে যত নষ্টের মূল। জগতে যেখানে যত ইহুদি আছে,
এ তাদের মধ্যে গণ্ডগোল পাকাচ্ছে, এ নাসরিতীয় দলের একজন নেতা, আর এ আমাদের মন্দিরও অশুচি করতে চেয়েছিল, তাই আমরা একে ধরে এনেছি। আমরা কি বিষয়ে এর উপর দোষারোপ করছি তা আপনি নিজে একে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন। সমবেত ইহুদিরাও এতে সায় দিয়ে বলল, এ সবই সত্য। রাজ্যপাল যখন পৌলকে বলার জন্য ইশারা করলেন, তখন পৌল বলতে শুরু করলেন, রাজ্যপাল ফিলিক্স, আপনি অনেক বছর ধরে এই জাতির বিচার করছেন, তা জেনে আমি আনন্দের সঙ্গে আত্মপক্ষ সমর্থন করছি। আপনি অনুসন্ধান করলে দেখবেন, আজ 12 দিনের বেশি হয়নি আমি উপাসনা করার জন্য জেরুজালেমে গিয়েছিলাম, আর এই ইহুদিরা মন্দিরের মধ্যে আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে বা সমাজগৃহে জনতাকে উত্তেজিত করতে দেখেনি। এরা আমার বিরুদ্ধে যে দোষারোপ করছে তার কোনো প্রমাণ আপনাকে দিতে পারবে না, কিন্তু আপনার কাছে আমি এ কথা স্বীকার করছি, আমি যিশুর পথের অনুসারী হয়ে আমার পিতৃপুরুষদের ঈশ্বরের উপাসনা করি। আমার দোষারোপকারীরা বলছে যে সেই পথ ঠিক নয়, মসির বিধিব্যবস্থায় যা কিছু লেখা আছে এবং ভাববাদীদের গ্রন্থে যা লেখা আছে আমি সে সবে বিশ্বাস করি। এদের মতো আমারও ঈশ্বরের উপর প্রত্যাশা আছে যে ধার্মিক ও অধার্মিক উভয়েরই পুনরুত্থান হবে। এই জন্যে আমিও সর্বদা সেইভাবে চলি যাতে ঈশ্বর ও মানুষের সামনে নিজের বিবেককে শুদ্ধ রাখতে পারি। অনেক বছর পর আমি আমার জাতির লোকদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে নৈবেদ্য উৎসর্গ করতে গিয়েছিলাম। সেই সময় তারা আমাকে মন্দিরের মধ্যে শুচিশুদ্ধ অবস্থাতেই দেখেছিল। সেখানে তখন কোনো ভিড় ছিল না বা কোনো গণ্ডগোলও হয়নি। এশিয়া থেকে কিছু ইহুদি সেখানে এসেছিল। আমার বিরুদ্ধে তাদের কিছু বলার থাকলে আপনার কাছে এসে তারা আমার উপর দোষারোপ করতে পারত, অথবা যারা এখানে উপস্থিত আছে তারাই বলুক, আমি যখন মহাসভার সামনে ছিলাম তারা কি আমার কোনো দোষ দেখতে পেয়েছে, না কেবল তাদের মধ্যে দাঁড়িয়ে মৃতদের পুনরুত্থানের বিষয়ে আমার বিশ্বাস ঘোষণা করেছি বলে আজ আপনাদের সামনে আমার বিচার হচ্ছে। ফিলিক্স সেই পথের বিষয়ে ভালোভাবেই জানতেন, তাই তিনি বিচার স্থগিত রাখলেন আর বললেন, প্রধান সেনাপতি লুসিও এলে আমি এর বিচার নিষ্পত্তি করব। তিনি সেনাপতিকে হুকুম দিলেন যেন পৌলকে প্রহরারত অবস্থায় রাখা হয়, কিন্তু কিছু স্বাধীনতাও তাকে দিলেন। বললেন, এর কোনো বন্ধু যদি এর দেখাশোনা করতে আসে তবে বারণ করো না। এর কয়েকদিন পর ফিলিক্স তার ইহুদি স্ত্রী দ্রুসিল্লাকে নিয়ে সেখানে এলে পৌলকে ডেকে পাঠালেন। ফিলিক্স পৌলের মুখে খ্রিস্ট যিশুতে বিশ্বাসের কথা শুনলেন, কিন্তু পৌল যখন তাকে ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও ভবিষ্যতের মহাবিচারের কথা শোনাচ্ছিলেন, তখন ফিলিক্স বেশ ভয় পেয়ে গেলেন আর বললেন, তুমি এখন যাও, আমার আবার সুযোগ হলে তোমায় ডেকে পাঠাবো। এই সময় তিনি আশা করছিলেন যে পৌল তাকে টাকা দেবেন, তাই তিনি বারবার পৌলকে ডেকে পাঠিয়ে তার সঙ্গে কথা বলছিলেন। 2 বছর কেটে যাওয়ার পর পোরকিও ফিস্ট ফিলিক্সের পদে নিযুক্ত হলেন, আর ফিলিক্স ইহুদিদের সন্তুষ্ট রাখার জন্য পৌলকে বন্দী রেখে গেলেন। প্রেরিত 25 অধ্যায়। ফিস্ট সেই প্রদেশে এলেন, এর 3 দিন পর তিনি কৈশরিয়া থেকে জেরুজালেমে গেলেন। সেখানে প্রধান যাজকরা ও ইহুদি সমাজপতিরা তার কাছে এসে পৌলের বিরুদ্ধে তাদের অভিযোগ জানাল। ফিস্টের কাছে তারা এই আবেদন জানাল যেন তিনি পৌলকে জেরুজালেমে পাঠাবার ব্যবস্থা করেন। তারা এই অনুগ্রহ দেখানোর অনুরোধ করেছিল কারণ তারা পথেই পৌলকে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু ফিস্ট বললেন, না, পৌল কৈশরিয়ায় বন্দী হয়ে আছে এবং আমি শীঘ্রই কৈশরিয়ায় যাব, তাই তোমাদের মধ্যে যারা ক্ষমতায় আছে তারা আমার সঙ্গে সেখানে চলুন। এই লোকটি যদি কিছু ভুল করে থাকে তবে তা
সেখানেই পেশ করুক। ফিস্ট জেরুজালেমে প্রায় 8-10 দিন থাকার পর কৈশরিয়ায় চলে গেলেন। পরের দিন তিনি বিচারালয়ে নিজের আসনে বসে পৌলকে সেখানে হাজির করতে হুকুম করলেন। পৌল সেখানে এলে জেরুজালেম থেকে যেসব ইহুদিরা এসেছিল তারা চারপাশে ঘিরে দাঁড়িয়ে তার বিরুদ্ধে এমন সব জঘন্য অপরাধের কথা বলতে লাগল যার কোনো প্রমাণ তারা নিজেরাই দিতে পারল না। পৌল আত্মপক্ষ সমর্থন করে বললেন, আমি ইহুদিদের বিধিব্যবস্থা বা মন্দির কিংবা কৈশোরের বিরুদ্ধে কোনো অপরাধ করিনি। কিন্তু ইহুদিদের কাছে সুনাম পাবার আশায় ফিস্ট পৌলকে বললেন, তুমি কি জেরুজালেমে গিয়ে সেখানে আমার সামনে এসব বিষয়ে তোমার বিচার হয় তা চাও? পৌল বললেন, আমি কৈশোরের বিচারালয়ে দাঁড়িয়ে আছি, এখানেই আমার বিচার হওয়া উচিত। আমি ইহুদিদের বিরুদ্ধে কিছুই করিনি, একথা আপনি ভালোভাবেই জানেন। আমি যদি কোনো অভিযোগে দোষী সাব্যস্ত হই ও মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্যও হই, তবে আমি মৃত্যু থেকে রক্ষা পাবার জন্য বলব না। কিন্তু এরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে এসব যদি সত্য না হয়, তবে এদের হাতে কেউ আমাকে তুলে দিতে পারবে না, কারণ আমি কৈশোরের কাছে আপিল করছি। তখন ফিস্ট তার পরামর্শদাতাদের সঙ্গে কথা বললেন। পরে ফিস্ট পৌলকে বললেন, তুমি কৈশোরের কাছে আপিল করেছ, তোমাকে কৈশোরের কাছে পাঠানো হবে। এর কিছুদিন পর রাজা আগ্রিপ্প ও বর্ণিকি কৈশোরিয়ায় এসে ফিস্টের সঙ্গে দেখা করলেন। তারা সেখানে বেশ কিছুদিন থাকলেন। রাজার কাছে ফিস্ট পৌলের বিষয়ে এইভাবে বললেন, ফিলিক্স কোনো একজন লোককে এখানে বন্দী করে রেখেছেন। আমি যখন জেরুজালেমে ছিলাম সেই সময় ইহুদিদের প্রধান যাজকরা ও সমাজপতিরা তার বিরুদ্ধে আবেদন করে বিচার ও শাস্তি চেয়েছিল। আমি তাদের বলেছিলাম যে যার নামে অভিযোগ দায়ের করা হচ্ছে সে যতক্ষণ পর্যন্ত না অভিযোগকারীদের সামনে আত্মপক্ষ সমর্থন করতে পারছে ততক্ষণ কোনো লোককে তাদের হাতে তুলে দেওয়া রোমানদের নিয়ম নয়। আর তারা আমার সঙ্গে এখানে এলে আমি আর দেরি না করে পরদিনই সেই বন্দীকে বিচারের জন্য আমার বিচারালয়ে আনাই। যখন তারা দাঁড়িয়ে তাকে দোষী সাব্যস্ত করতে গেল তখন তার বিরুদ্ধে যেরকম দোষের কথা আমি অনুমান করেছিলাম তার অভিযোগকারীরা সেই রকম কোনো দোষই দেখাতে পারল না। তার সাথে তাদের ধর্ম সম্বন্ধে এবং যিশু নামে এক ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন কিন্তু যাকে পৌল জীবিত বলে প্রচার করত সে সম্বন্ধে কিছু মত পার্থক্য ছিল। আমি বুঝে উঠতে পারলাম না যে এই ধরনের প্রশ্নগুলির উত্তর কিভাবে অনুসন্ধান করা হবে, তাই তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি জেরুজালেমে গিয়ে সেখানে এই বিষয়ের বিচার হোক তাই চাও? কিন্তু পৌল কৈশোরের কাছে বিচার চেয়ে কারাগারে থাকার জন্য আপিল করায় যতদিন না আমি তাকে কৈশোরের কাছে পাঠাতে পারছি ততদিন কারাগারে রাখার নির্দেশ দিয়েছি। আগ্রিপ্প বললেন, হ্যাঁ আমিও নিজে তার কথা শুনতে চেয়েছিলাম। ফিস্ট বললেন, বেশ কালই শুনবেন। পরদিন রাজা আগ্রিপ্প ও বর্ণিকি খুব জাঁকজমকের সাথে এসে সভাঘরে ঢুকলেন। তাদের সঙ্গে সেনাপতিরা ও শহরের গণ্যমান্য লোকেরাও ছিলেন। ফিস্টের হুকুমে পৌলকে সেখানে নিয়ে আসা হল। তখন ফিস্ট বললেন, রাজা আগ্রিপ্প ও আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তারা এই লোককে দেখছেন যার বিরুদ্ধে এখানকার ও জেরুজালেমের সমস্ত ইহুদি সমাজ আমার কাছে চিৎকার করছে যে এই লোকের আর বেঁচে থাকা উচিত নয়, কিন্তু এর মৃত্যুদণ্ডের যোগ্য কোনো অপরাধই আমি পাইনি। এ যখন নিজে সম্রাটের কাছে আপিল করেছে তখন আমি সেখানে একে পাঠাবো বলে স্থির করেছি, কিন্তু সম্রাটের কাছে এর বিষয়ে
নির্দিষ্ট করে কি লিখব তা জানি না। সেই জন্য আমি আপনাদের সামনে, বিশেষ করে রাজা আগ্রিপ্পর সামনে একে হাজির করেছি, যাতে একে জিজ্ঞাসাবাদ করার পর আমি কিছু পাই যে সম্বন্ধে লিখতে পারি। কারণ বন্দীকে পাঠাবার সময় তার বিরুদ্ধে অভিযোগের বিবরণ না দেওয়া আমি যুক্তিযুক্ত বলে মনে করি না। প্রেরিত ২৬ অধ্যায়। আগ্রিপ্প পৌলকে বললেন, এখন আত্মসমর্থন করতে তোমার যা বলার আছে তা তোমাকে বলতে অনুমতি দেয়া হল। তখন পৌল হাত প্রসারিত করে আত্মপক্ষ সমর্থন করতে থাকলেন। তিনি বললেন, হে রাজা অগ্রিপ্প, ইহুদিরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আজ আপনার সামনে আমি আত্মপক্ষ সমর্থন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে ইহুদিদের রীতিনীতি ও নানা প্রশ্নের বিষয়ে আপনি অভিজ্ঞ, এই জন্যে আপনার কাছে কথা বলার সুযোগ পেয়ে আমি বড়ই আনন্দিত। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি ধৈর্য ধরে আমার কথা শুনুন। তারা জানে যে শুরু থেকেই আমি এই জেরুজালেমে আমার স্বজাতির মধ্যেই জীবন কাটিয়েছি এবং আরও জানে আমি কিভাবে জীবনযাপন করেছি। এই ইহুদিরা দীর্ঘদিন ধরে আমায় চেনে, আর তারা যদি ইচ্ছা করে তবে এই সাক্ষ্য দিতে পারে যে আমি একজন ফরিসির মতনই জীবনযাপন করেছি। ফরিসিরাই ইহুদি ধর্মের বিধি ব্যবস্থা অন্যান্য দলের চাইতে সূক্ষ্মভাবে পালন করে। আমাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন সেসব পূর্ণ হওয়ার প্রত্যাশায় আছি বলেই আজ আমার বিচার হচ্ছে। আমাদের ১২ বংশ দিন রাত একাগ্রভাবে উপাসনা করতে করতে সেই প্রতিশ্রুতির ফল পাওয়ার প্রত্যাশা করছে। আর হে রাজা অগ্রিপ্প, ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে প্রত্যাশা করার জন্য ইহুদিরা আমার উপর দোষারোপ করছে। ঈশ্বর মৃতদের পুনরুত্থিত করেন, একথা কেন আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে? আমিও তো মনে করতাম যে নাসরতীয় যিশুর নামের বিরুদ্ধে যা কিছু করা সম্ভব তা করাই আমার অবশ্য কর্তব্য, আর জেরুজালেমে আমি তাই করতাম। আমি প্রধান যাজকদের কাছ থেকে কর্তৃত্বের অধিকার নিয়ে বহু বিশ্বাসীকে কারাগারে পুরেছি, আর তাদের মৃত্যুদণ্ডের সময় আমি আমার পূর্ণ সমর্থন জানিয়েছি। সমস্ত সমাজগৃহে আমি প্রায়ই তাদের শাস্তি দিয়ে জোর করে যিশুর নিন্দা করাবার চেষ্টা করতাম। তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ এতই প্রচণ্ড হয়ে উঠেছিল যে বিদেশের শহরগুলিতে গিয়েও আমি তাদের নির্যাতন করতাম। এই কারণেই একবার আমি প্রধান যাজকদের কাছ থেকে ক্ষমতা ও হুকুমনামা নিয়ে দম্মেশকে যাচ্ছিলাম। পথে একদিন দুপুরবেলায়, হে মহারাজ, আমি দেখলাম সূর্যের চেয়েও এক উজ্জ্বল আলো আকাশ থেকে আমার ও আমার সহযাত্রীদের চারিদিকে ছড়িয়ে পড়ল। আমরা মাটিতে পড়ে গেলাম আর এক রব শুনতে পেলাম যা ইব্রীয় ভাষায় আমায় বলছে, শৌল শৌল, আমার নির্যাতন করছো কেন? আমার বিরোধিতা করে তুমি নিজেরই ক্ষতি করছো। তখন আমি বললাম, প্রভু, আপনি কে? প্রভু বললেন, আমি যিশু যাকে তুমি নির্যাতন করছো। তুমি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমার সেবক হওয়ার জন্য আমি তোমাকে মনোনীত করেছি। তুমি অন্যের কাছে আমার সাক্ষী হবে। তুমি যে যে বিষয়ে আজ দেখলে ও ভবিষ্যতে যা যা আমি তোমায় দেখাবো সে সব সকল লোকদের কাছে সাক্ষী দাও। এই জন্যেই তোমার কাছে আজ আমি নিজে দেখা দিয়েছি। তোমার আপন লোক ইহুদিদের হাত থেকে তোমায় আমি রক্ষা করব, আর আমি তোমাকে অ-ইহুদিদের কাছে পাঠাচ্ছি। তুমি তাদের চোখ খুলে দেবে যেন তারা সত্য দেখে ও অন্ধকার থেকে আলোতে ফিরে আসে, আর শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ফিরলে তাদের সব পাপ ক্ষমা হবে। আমার উপর বিশ্বাস করে যারা পবিত্র হয়েছে তারা তাদের সহভাগী হবে। পৌল বলতে থাকলেন, হে মহারাজ অগ্রিপ্প, আমি সেই স্বর্গীয় দর্শনের অবাধ্য হইনি।
আমি লোকদের বলতে শুরু করলাম যেন তারা মন ফেরায় ও ঈশ্বরের দিকে ফেরে। আমি তাদের বললাম তারা যেন ভালো কাজ করে প্রমাণ দেয় যে সত্যি করে মন ফিরিয়েছে। প্রথমে আমি এসব কথা দম্মেশকের লোকদের কাছে প্রচার করলাম, পরে আমি এগুলি জেরুসালেমে ও জিহুদিয়ায় সর্বত্র এবং অইহুদিদের কাছেও বললাম। এই জন্যই যখন আমি মন্দিরে ছিলাম ইহুদিরা সেখান থেকে আমাকে ধরে এনে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি ঈশ্বরের সাহায্য পেয়েছি। তাই এখানে ছোট ও বড় সকলের সামনে দাঁড়িয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, মসি ও ভাববাদীরা যা ঘটবে বলে গেছেন সেটা ছাড়া আমি আর অন্য কোনো কথা বলছি না। তারা বলে গেছেন খ্রিস্টকে মৃত্যুভোগ করতে হবে ও মৃতদের মধ্য থেকেই তিনি হবেন প্রথম পুনরুত্থিত। ইহুদি কি অইহুদি সবার কাছে বিশিষ্ট জ্যোতির বার্তা নিয়ে আসবেন। পৌল যখন এভাবে আত্মপক্ষ সমর্থন করছেন তখন ফিস্ট চিৎকার করে বলে উঠলেন, পৌল তুমি পাগল, অত্যাধিক অধ্যয়নের ফলে তোমার মাথা খারাপ হয়ে গেছে। পৌল বললেন, হে মহামান্য ফিস্ট, আমি পাগল নই, বরং আমি যা বলছি তা সত্য ও বোধগম্য। রাজা অগ্রিপ্প এ বিষয়ে সবই জানেন, তার সামনে আমি সাহসের সঙ্গে এ কথা বলছি। আমি সুনিশ্চিত যে এসব বিষয়ে তিনি শুনেছেন, কারণ এসব এমন প্রকাশ্য স্থানে ঘটেছে যাতে তা সকলে দেখতে পায়। অগ্রিপ্প, আপনি কি ভাববাদীরা যা লিখে গেছেন তা বিশ্বাস করেন? আমি জানি আপনি তা করেন। তখন অগ্রিপ্প পৌলকে বললেন, তুমি কি মনে করছ আমাকে এত অল্প সময়ের মধ্যে খ্রিস্টিয়ান করতে পারবে? পৌল বললেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি অল্প সময়ের মধ্যে হোক কি অধিক সময়ের মধ্যে হোক সেটা বড় কথা নয়, কেবল আপনি নন আর যত লোক আমার কথা শুনছেন তারা সকলেই যেন আমারই মতন হন, কেবল বন্দিত্বের শেকল ছাড়া। তখন রাজা, রাজ্যপাল ও বর্ণিকি আর তাদের সঙ্গে যারা বসেছিলেন সকলে উঠে পড়লেন, আর অন্য জায়গায় গিয়ে পরস্পর আলোচনা করে বললেন, প্রাণদণ্ড বা কারাগারে দেবার মতো কোনো অপরাধী এই লোকটা করেনি। অগ্রিপ্প ফিস্টকে বললেন, এ যদি কৈশরের কাছে আপিল না করত তবে একে আমরা মুক্তি দিতে পারতাম। প্রেরিত ২৭ অধ্যায়। যখন ঠিক হল যে আমরা জাহাজে করে ইতালিতে যাব, তখন পৌল ও অন্য কিছু বন্দীকে রাজকীয় রক্ষীবাহিনীর সেনাপতি জুলিয়ের হাতে তুলে দেওয়া হল। আমরা আদ্রামুত্তীয় থেকে আসা একটি জাহাজে উঠলাম। এই জাহাজটির এশিয়া উপকূলের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল। থিসলনিকীয় থেকে আরিস্টার্ক নামে একজন মাকিডোনিয়ান আমাদের সঙ্গে ছিলেন। পরের দিন আমাদের জাহাজ সিদনে পৌঁছল। জুলিও পৌলের সঙ্গে বেশ ভালো ব্যবহার করলেন। তিনি পৌলকে তার বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাবার অনুমতি দিলেন। সেই বন্ধুরা পৌলের প্রয়োজনীয় সামগ্রী যোগাতেন। সেখান থেকে আমরা জাহাজ খুলে সিদন শহর ছেড়ে চললাম। প্রতিকূল বাতাসের জন্য কুপ্রদ্বীপের কাছাকাছি অঞ্চল দিয়ে চললাম আর কিলিকিয়ার ও পাম্ফুলিয়ার প্রদেশ ছেড়ে সমুদ্রপথে লুকিয়া প্রদেশের মুরা বন্দরে এলাম। সেখানে সেনাপতি ইতালিতে যাবার জন্য আলেকজান্দ্রিয়ার এক জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন। বহুদিন ধরে আমরা খুব আস্তে আস্তে চললাম এবং বহু কষ্টে ক্লিদে এসে পৌঁছলাম। বাতাসের কারণে আমরা আর এগোতে পারলাম না, তাই সলমনি বন্দরের উল্টো দিকে ক্রিতি দ্বীপের ধার ঘেঁষে চললাম। পরে বহু কষ্টে উপকূলের ধার ঘেঁষে চলতে চলতে লাসিয়া শহরের কাছে সুন্দর পোতাশ্রয়ে এসে পৌঁছলাম। এইভাবে বহু সময় নষ্ট হল আর জলযাত্রা তখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল। এদিকে উপবাস পর্বের সময়ও চলে গেল, তাই পৌল তাদের সাবধান করে দিয়ে বললেন, মহাশয়রা, আমি দেখছি এই যাত্রায় অনিষ্ট ও অনেক ক্ষতি হবে,
তা যে কেবল মালের বা জাহাজের হবে তাই নয়, এমনকি আমাদের জীবনেরও ক্ষতি হবে। কিন্তু সেনাপতি, পৌলের কথার চেয়ে জাহাজের কাপ্তেন ও তার মালিকের কথার গুরুত্ব দিলেন। সেই বন্দরটি শীতকাল কাটাবার পক্ষে উপযুক্ত না হওয়াতে জাহাজের অধিকাংশ লোক একমত হলেন যেন জাহাজ খুলে যাত্রা শুরু করা হয়, যাতে কোনো রকমে ফৈনিকায় পৌঁছে সেখানে তারা শীতকালটা কাটাতে পারে। সেই স্থানটি ছিল দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখী ক্রিত দ্বীপের একটি বন্দর। আর যখন অনুকূল দক্ষিণা বাতাস বইতে শুরু করল, তখন তাদের মনে হলো তারা যা চাইছিল তা পেয়েছে, তাই তারা নোঙর তুলে ক্রিতের ধার ঘেঁষে চলতে শুরু করল। কিন্তু এর কিছু পরেই দ্বীপের ভেতর থেকে প্রচণ্ড এক ঘূর্ণিঝড় উঠল। এই ঝড়কে ঈশান বায়ু বলে। আমাদের জাহাজ সেই ঝড়ের মধ্যে পড়ল, ঝড় কাটিয়ে যেতে পারল না, তাই আমরা আমাদের জাহাজকে ভেসে যেতে দিলাম। কৌদা নামে এক ছোট্ট দ্বীপের আড়ালে চলার সময় জাহাজের সঙ্গে যে ছোট্ট ডিঙিটা ছিল তা আমরা বহু কষ্টে টেনে তুলে ধ্বংসের হাত থেকে বাঁচালাম। এটা তোলার পর লোকেরা জাহাজটাকে মোটা দড়ি দিয়ে ভালো করে বাঁধল। তারা ভয় করছিল যে জাহাজটি হয়তো সুরটির চোরা বালিতে গিয়ে পড়তে পারে, তাই তারা পাল নামিয়ে নিয়ে জাহাজটাকে বাতাসের টানে চলতে দিল। ঝড়ের প্রকোপ বাড়তে থাকায় পরদিন খালাসিরা জাহাজের খোল থেকে ভারী ভারী মাল জলে ফেলে দিতে লাগল। তৃতীয় দিনে তারা নিজেরাই হাতে করে জাহাজের কিছু সাজ সরঞ্জাম জলে ফেলে দিল। অনেকদিন যাবৎ যখন সূর্য কি নক্ষত্রের মুখ দেখা গেল না আর ঝড়ও প্রচণ্ড উত্তাল হতে থাকল, তখন শেষ পর্যন্ত আমাদের বাঁচার আশা রইল না। অনেকদিন ধরেই সকলে খাওয়া দাওয়া বন্ধ করেছিল। তখন পৌল তাদের মাঝে দাঁড়িয়ে বললেন, মহাশয়রা, আমার কথা শুনে প্রীতি থেকে জাহাজ না ছাড়া আপনাদের উচিত ছিল, তাহলে আজকের এই ক্ষয়ক্ষতি এড়াতে পারতেন। কিন্তু এখনও আমি বলছি, সাহস করুন, একথা জানবেন আপনাদের কারো প্রাণহানি হবে না, শুধু জাহাজটি হারাতে হবে। কারণ আমি যে ঈশ্বরের উপাসনা করি সেই ঈশ্বরের এক স্বর্গদূত গত রাত্রে আমার পাশে দাঁড়িয়ে বললেন, পৌল, ভয় পেও না, তোমাকে কৈশোরের সামনে অবশ্যই দাঁড়াতে হবে। ঈশ্বর তোমার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তোমার সহযাত্রীদের প্রাণ রক্ষা করবেন। তাই মহাশয়রা, আপনারা সাহস করুন, কারণ ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে যে আমাকে যা বলা হয়েছে ঠিক সেই রকমই ঘটবে। কিন্তু কোনো দ্বীপে গিয়ে আমাদের আছড়ে পড়তে হবে। এইভাবে ঝড়ের মধ্যে 14 রাত আদ্রিয়া সমুদ্রে ইতস্তত ভাসমান অবস্থায় থাকার পর মাঝরাতে নাবিকদের মনে হল যে জাহাজটি কোনো ডাঙার দিকে এগিয়ে চলেছে। সেখানে তারা জলের গভীরতা মাপলে দেখা গেল তা 120 ফুট। এর কিছু পরে আবার জল মাপলে জলের গভীরতা 90 ফুটে দাঁড়াল। তারা ভয় করতে লাগল যে জাহাজটি হয়তো কিনারে পাথরের গায়ে ধাক্কা খাবে, তাই নাবিকরা জাহাজের পেছন দিক থেকে 4টি নোঙর নামিয়ে দিল, প্রার্থনা করল যেন শীঘ্র ভোর হয়। নাবিকদের মধ্যে কেউ কেউ জাহাজ ছেড়ে পালাবার মতলব করল, তাই নোঙর ফেলার আছিলায় জাহাজের মধ্য থেকে ডিঙিখানি নিচে নামিয়ে দিল। কিন্তু পৌল সেনাপতি ও সৈন্যদের উদ্দেশ্যে বললেন, এই লোকেরা যদি জাহাজে না থাকে তবে আপনারা রক্ষা পাবেন না। তখন সৈন্যরা ডিঙির দড়ি কেটে দিল আর তা জলে গিয়ে পড়ল। এরপর ভোর হয়ে এলে পৌল সকলকে কিছু খেয়ে নেবার জন্য অনুরোধ করে বললেন, আজ 14 দিন হল আপনারা অপেক্ষা করে আছেন, কিছু না খেয়ে উপোস করে আছেন, আমি আপনাদের অনুরোধ করছি কিছু খেয়ে নিন, বেঁচে থাকার জন্য এর প্রয়োজন আছে, কারণ আপনাদের কারো একগাছি চুলেরও ক্ষতি হবে না। এই কথা বলে পৌল রুটি নিয়ে তাদের সকলের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন আর তা ভেঙে খেতে শুরু করলেন। তখন সকলে উৎসাহ পেয়ে খেতে শুরু করল। আমরা মোট 276 জন লোক জাহাজে ছিলাম, সকলে
পরিতৃপ্তির সঙ্গে খাবার পর বাকি শস্য সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটিকে হালকা করা হলো। দিন হলে পর তারা সেই জায়গাটা চিনতে পারল না, কিন্তু এমন এক খাড়ি দেখতে পেল যার বড় বালুতট ছিল। তারা ঠিক করল যদি সম্ভব হয় তবে ওই বালুতটের ওপরে জাহাজটা তুলে দেবে। এই আশায় তারা নোঙর কেটে দিল আর তা সমুদ্রেই পড়ে রইল। এরপর হালের বাঁধন খুলে দিয়ে বাতাসের সামনে পাল তুলে সেই বেলাভূমি লক্ষ্য করে এগিয়ে চলল। কিন্তু একটু এগোতেই তারা বালিয়াড়িতে এসে ধাক্কা খেল। জাহাজের সামনের দিকটা বালিতে বসে গিয়ে অচল হয়ে পড়ল, ফলে ঢেউয়ের আঘাতে পেছন দিকটা ভেঙে যেতে লাগল। তখন সৈন্যরা বন্দীদের হত্যা করবে বলে ঠিক করল, পাছে তাদের কেউ সাঁতার কেটে পালায়। কিন্তু সেনাপতি পৌলকে বাঁচাবার আশায় তাদের এই কাজ করতে নিষেধ করলেন, হুকুম দিলেন যেন যারা সাঁতার জানে তারা ঝাঁপ দিয়ে আগে ডাঙায় ওঠে, বাকি সকলে যেন জাহাজের ভাঙা তক্তা বা কোনো কিছু ধরে কিনারে যেতে চেষ্টা করে। এভাবেই সকলে নিরাপদে তীরে এসে পৌঁছল। প্রেরিত ২৮ অধ্যায়। এইভাবে সকলে নিরাপদে তীরে পৌঁছে জানতে পারলাম যে আমরা মিলিতা দ্বীপে উঠেছি। সেখানকার লোকরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করল। বৃষ্টি পড়ার দরুন খুব ঠান্ডা হওয়ায় তারা আগুন জ্বেলে আমাদের সকলকে স্বাগত জানালো। পৌল এক বোঝা শুকনো কাঠ জোগাড় করে এনে আগুনের ওপর ফেলে দিলে আগুনের হলকায় একটা বিষধর সাপ বেরিয়ে এসে পৌলের হাতে জড়িয়ে ধরল। তখন সেই দ্বীপের লোকরা তার হাতে সাপটা ঝুলতে দেখে বলাবলি করতে লাগলো, এই লোকটা নিশ্চয়ই খুনি, সমুদ্রের ঝড়ের হাত থেকে বাঁচলেও ন্যায় একে বাঁচতে দিল না। কিন্তু পৌল হাত ঝেড়ে সেই সাপটাকে আগুনের মধ্যে ফেলে দিলেন, তার কোনো ক্ষতি হল না। এই ব্যাপার দেখে তারা মনে করল হয় পৌলের শরীর ফুলে উঠবে, নয়তো তিনি হঠাৎ মারা যাবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার কিছুই ক্ষতি হল না দেখে তারা পৌল সম্বন্ধে তাদের মত বদল করে পরস্পর বলাবলি করতে লাগল, ইনি নিশ্চয়ই দেবতা। সেই জায়গার কাছেই দ্বীপের প্রধান কর্মকর্তা জমিদার পুবলিও থাকতেন। তিনি তার বাড়িতে আমাদের সাদরে নিয়ে গেলেন। তিনি আমাদের প্রতি খুব ভালো ব্যবহার করলেন আর তিন দিন ধরে আমাদের আতিথ্য করলেন। সেই সময় পুবলিয়ের বাবা খুব অসুস্থ ছিলেন, তিনি জ্বর ও আমাশা রোগে শয্যাশায়ী ছিলেন। পৌল তাকে দেখার জন্য ভেতরে গেলেন। এরপর তিনি প্রার্থনা করে তার ওপর দুহাত রাখলে তিনি সুস্থ হয়ে গেলেন। এই ঘটনার পর ওই দ্বীপে অন্য যত রোগী ছিল তারা পৌলের কাছে এসে রোগমুক্ত হল। ওই দ্বীপের লোকরা আমাদের অনেক উপহার দিয়ে সম্মান দেখালো। আমরা সেখানে তিন মাস থাকলাম আর আমাদের যাত্রাপথের জন্যে যা যা প্রয়োজন সে সব জিনিস এনে তারা জাহাজে তুলে দিল। তিন মাস পর আমরা আলেকজান্দ্রীয় এক জাহাজে উঠে যাত্রা করলাম। সেই দ্বীপে শীতকাল এসে পড়ায় ওই জাহাজটি নোঙর করে রাখা ছিল। জাহাজটিতে যমজ দেবের মূর্তি খোদাই করা ছিল। আমরা প্রথমে সুরাকুশে এলাম, সেখানে তিন দিন থাকলাম। সেখান থেকে যাত্রা করে আমরা রিগিয়ে পৌঁছলাম। পরদিন দক্ষিণা বাতাস বইতে শুরু করলে আমরা জাহাজ ছাড়তে পারলাম এবং দ্বিতীয় দিনে পুতিয়লিতে পৌঁছলাম। সেখানে আমরা কয়েকজন ভাইয়ের দেখা পেলাম। তারা সেখানে সাত দিন থাকার জন্য আমাদের অনুরোধ করলেন। এইভাবে আমরা রোমে এসে পৌঁছলাম। রোমের ভাইরা আমাদের কথা জানতে পেরে আপ্পিয়ের বাজার ও তিন সরাই পর্যন্ত এগিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করলেন। তাদের দেখে পৌল ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ও উৎসাহ বোধ করতে লাগলেন। রোমে পৌল একা থাকার অনুমতি পেলেন, কিন্তু একজন সৈনিককে তার প্রহরায় রাখা হল। তিন দিন পর তিনি ইহুদিদের প্রধান প্রধান লোকদের এক সভায় আহ্বান করলেন। তারা সমবেত হলে তিনি তাদের বললেন, আমার ইহুদি ভাইরা, যদিও আমি আমার নিজের লোকদের বিরুদ্ধে বা আমাদের পিতৃপুরুষদের দেওয়া রীতিনীতির বিরুদ্ধে কিছুই করিনি, তবু জেরুজালেমের এক বন্দী হিসাবে
আমাকে রোমানদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তারা আমার বিচার করে আর মৃত্যুদণ্ডের যোগ্য কোনো দোষ আমার মধ্যে না পেয়ে আমাকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু স্থানীয় ইহুদিরা তার বিরোধিতা করায় আমি কৈশোরের কাছে আপিল করতে বাধ্য হলাম। আমি একথা বলছি না যে আমার স্বজাতির লোকেরা কোনো অন্যায় করেছে। এই শৃঙ্খলে বন্দী আছি বলে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে ও আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কারণ আমি ইসরায়েলের প্রত্যাশাতে বিশ্বাসী। ইহুদি নেতারা পৌলকে বললেন, ইহুদিয়া থেকে আমরা আপনার বিষয়ে কোনো চিঠি পাইনি। ভাইদের মধ্যে থেকেও কেউ এখানে এসে আপনার বিষয়ে খারাপ কোনো খবর দেয়নি বা কথাও বলেনি, কিন্তু আপনার মত কি তা আপনার মুখ থেকেই আমরা শুনতে চাই। কারণ এই দলের বিষয়ে আমরা জানি যে লোকেরা সর্বত্র এর বিরুদ্ধে বলে থাকে। পরে তারা একটা দিন স্থির করে সেই দিনে অনেকে তার বাসায় এলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বললেন, বোঝালেন ও সাক্ষ্য দিলেন। মোশির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের গ্রন্থগুলি থেকে তিনি যিশুর বিষয়ে তাদের বোঝাতে চেষ্টা করলেন। তার কথায় বেশ কিছু ইহুদি বিশ্বাস করল, আবার অনেকে তা বিশ্বাস করল না। এইভাবে তাদের মধ্যে মতের মিল না হওয়ায় তারা যে যার মতো চলে যেতে শুরু করল। তাদের যাবার আগে পৌল তাদের এই কথাটি বলেছিলেন, পবিত্র আত্মা ভাববাদী যিশাইয়ের মাধ্যমে আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভালোই বলেছিলেন, যেমন এই লোকদের কাছে যাও আর তাদের বলো, তোমরা শুনবে আর শুনবে কিন্তু তোমরা বুঝবে না, তোমরা কেবল তাকিয়ে থাকবে কিন্তু দেখতে পাবে না, কারণ এই লোকদের অন্তঃকরণ অসাড় হয়ে গেছে। তাদের কান আছে বটে কিন্তু তারা শুনতে পায় না। এই লোকরা সত্যের প্রতি চোখ বুজে রয়েছে। এইসব ঘটেছে যাতে লোকরা তাদের চোখ দিয়ে দেখতে না পায়, তাদের কান দিয়ে শুনতে না পায় ও হৃদয় দিয়ে উপলব্ধি না করে। এইসব ঘটেছে যেন তারা আমার কাছে ফিরে না আসে, পাছে আমি তাদের আরোগ্য দান করি। তাই ইহুদি ভাইরা, আপনারা জেনে রাখুন, ঈশ্বরের দেওয়া এই পরিত্রাণ অইহুদিদের কাছেও পাঠানো হল আর তারা তা শুনবে। পৌল তার নিজের ভাড়া বাড়িতে পুরো দুবছর থাকলেন। যত লোক তার সঙ্গে দেখা করতে আসত তিনি তাদের সকলকে সাদরে গ্রহণ করতেন। তিনি সম্পূর্ণ সাহসের সাথে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতেন। তিনি প্রভু যীশুখ্রিস্টের বিষয়ে শিক্ষা দিতেন এবং কেউ তাকে প্রচারে বাধা দিত না।